চলন্ত বাসে হঠাৎ পিরিয়ড শুরু হয় চারু। সে তার পাশের ছেলেটিকে উদ্দেশ্য করে বলে, আপনি একটু আমাকে জানালার দিকে সিট দেবেন, আমার একটু দরকার আছে, না হলে কিন্তু আপনার গায়ে বমি করে দেব। চারু ছেলেটিকে মিথ্যা বলে পিরিয়ডের কথা চেপে যায়। ছেলেটা তার দিকে তাকিয়ে বলে, এটা আমার সিট আর আমি এখানেই থাকব, একটু নড়ব না, তাতে আপনি কি করবেন করুন, বেশি দরকার হলে আমার সামনেই করুন না। ছেলেটাকে অনেক অনুরোধ করলেও ছেলেটা তার সিদ্ধান্তে অটল থাকে। এদিকে চারুর কষ্ট বাড়তে শুরু করে। সে তার চোখ বন্ধ করে এক ঠোঁট দিয়ে আরেক ঠোঁট কামড়ে ধরে সিটে হেলান দিয়ে শুয়ে থাকে। তা দেখেও ছেলেটার মায়া হয় না, সেও সিটে হেলান দিয়ে শুয়ে পড়ে। দীর্ঘ একদিনের জার্নির কেবল 12 ঘন্টা অতিবাহিত হলো, এখনও 12 ঘন্টা রয়েছে। চারুর কষ্টের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। চারু যদি জানতো এইরকম একটা লোক তার পাশে বসবে, তাহলে খালার বাসা যাওয়ার প্ল্যানটাই ক্যান্সেল করে দিত। এদিকে ছেলেটার টেরা চোখে চারুর দিকে তাকাচ্ছে আর চোখ বন্ধ করে নিচ্ছে। এক পর্যায়ে চারুর পাজামা রক্তে ভিজতে শুরু করে, সাথে ব্যথা বাড়তে শুরু করে। এটা তার জীবনের তৃতীয় পিরিয়ড। আগেও 2 বার এরকম ব্যথা সহ্য করেছে, তবে এবারেটা আগের বারের তুলনায় ঢের বেশি। রক্ত আস্তে আস্তে দখল নিতে শুরু করেছে সমস্ত পাজামা। চারু এক ঠোঁট দিয়ে আরেক ঠোঁটকে কামড়ে ধরে নীরবে চোখের পানি ফেলছে। ছেলেটা চারু রক্তাক্ত পাজামার দিকে তাকিয়ে আছে। চারু এবার সিদ্ধান্ত নেয় শত কষ্ট করে হলেও ড্রাইভারকে বলে বাসটা থামাতে হবে। এজন্য সে উঠে দাঁড়ায়। সে উঠে দাঁড়াতেই ছেলেটা তার পাজামার দিকে তাকিয়ে বলে, আমি আপনাদের মতো কমন সেন্সহীন মানুষ কখনো দেখিনি, এরকম ইম্পর্টেন্ট একটা মুহূর্তে কিভাবে পারেন এমন জার্নি করতে, নিন আমি অন্যদিকে ঘুরছি। এই বলে ছেলেটা অন্যদিকে তাকায়, পকেট থেকে রুমাল বের করে চোখ দুটো বেঁধে নেয়। চারুর ভাগ্য ভালো যে সে বাসের সর্বশেষের কোণের সিটে বসেছে, না হলে আজ তাকে বিশাল এক বিড়ম্বনায় পড়তে হতো। ছেলেটা অন্যদিকে তাকিয়ে চোখ বাঁধা অবস্থায় চারুকে উদ্দেশ্য করে বলে, নিন তাড়াতাড়ি শেষ করুন। ছেলেটার আদেশ পেয়ে চারু খানিকটা কষ্ট করে হলেও তার ব্যাগটা নামায় উপর থেকে। তারপর ব্যাগের চেন খুলে খুঁজতে শুরু করে এই মুহূর্তে তার কাঙ্ক্ষিত জিনিসটা। সে সমস্ত ব্যাগের কাপড় ওলট পালট করেও খুঁজে পায়নি জিনিসটা। চারু বেশ চমকে ওঠে। এদিকে ছেলেটা বারবার তাকে তাকাতা দিয়ে চলেছে। চারু শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে একটা মোটা কাপড়ের পায়জামা বের করে নিজের ব্যাগ থেকে, তারপর ছটফট এমনভাবে কোমরে বেঁধে নেয় যাতে রক্তাক্ত পায়জামাটা দেখা না যায়। চারু পায়জামাটা ভালো করে বেঁধে নিয়ে ছেলেটাকে উদ্দেশ্য করে বলে, এবার চোখটা খুলুন। চারুর নির্দেশ পাওয়ার সাথে সাথেই চোখ খোলে ছেলেটা। প্রথমে অবাক হয়ে তাকায় চারুর পাজামার দিকে, তারপর উপর দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে বলে, কাজ হয়েছে তো? চারু শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। তার উত্তর পেয়ে ছেলেটা আবার নিজের কানে হেডফোন গুঁজে সিটে হেলান দিয়ে বসে পড়ে। এদিকে চারু বুঝতে পারছে না কিছু। সে নিজের স্যানিটারি প্যাডটা ব্যাগের ভিতরে রেখেছিল, তাহলে এখন নাই কেন? এদিকে ব্যথা খানিকক্ষণের জন্য হালকা একটু কমলেও পরবর্তী কথা চিন্তা করে বেশ চিন্তিত হয় চারু। রাউজান আয়শা পড়সি ক্যাডা ক্যাডা নামবেন। হেল্পারের এই কথাটায় চারু আর তার পাশের ছেলেটা দুজনে জেগে যায়। দুজনে ব্যাগ গুছিয়ে নামার প্রস্তুতি নিতে শুরু করে। প্রথমে ছেলেটা নেমে পড়ে বাস থেকে, তারপর চারু। তারা বাস থেকে নামতেই বাসটা চলতে শুরু করে। চারু আস্তে করে গিয়ে বসে পড়ে একটা দেয়ালে। দেয়ালটা অনেকটা নিচু হওয়ায় বসতে বিন্দুমাত্র সমস্যা হয় না তার। ছেলেটা চারুকে এক হাত নাড়িয়ে বিদায় জানিয়ে বলে, বাই, ভাগ্যে থাকলেও দেখা হবে আবার। এই বলে ছেলেটা হাঁটতে শুরু করে। চারু ধুম মেরে সেখানেই বসে থাকে। কিছুক্ষণ পরেই পশ্চিম আকাশে সন্ধ্যা নামবে। চারদিকে নামতে শুরু করবে ঘন কালো অন্ধকার। কিন্তু এখনও কোনো খবর নেই তার খালা কিংবা খালু। এদিকে সে তার খালার বাসার ঠিকানাও জানে না। বাসায় যে ফোন দিয়ে ঠিকানাটা জেনে নিবে তারও উপায় নেই। ফোনের নাম্বার ডায়াল করে কল দিতেই ওপাশ থেকে এক নারী কণ্ঠ সুন্দর করে বলছে, আপনার ফোনে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই, অনুগ্রহ করে রিচার্জ করুন অথবা ডায়াল করুন এত এত নাম্বারে, আরও ইত্যাদি ইত্যাদি কথা বলছিল। এদিকে পাজামার রক্ত শুকিয়ে গিয়ে এক বিরক্তিকর পরিবেশ তৈরি করেছে। চারু বুঝতে পারছে না তার এখন কী করা উচিত। সে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে খানিকটা চমকে ওঠে। এত তাড়াতাড়ি কীভাবে 8টা বেজে গেল বুঝতে পারছে না। চারু সিদ্ধান্ত নেয় আর এখানে বসে থাকবে না, সামনে আগাবে খানিকটা। তারপর কোনো এক মোবাইল রিচার্জের দোকানে গিয়ে মোবাইল রিচার্জ করে বাসায় ফোন দিয়ে ঠিকানাটা জেনে নিবে।
চারু তার ব্যাগটা নিয়ে আস্তে আস্তে এগোতে শুরু করে। বেশ কিছুটা কষ্ট হলেও থেমে থাকে না। চারু খানিকটার সামনে একটা দোকান দেখতে পায়। ঠোঁটে ঠোঁট চেপে সে দোকানকে লক্ষ্য করে হাঁটতে শুরু করে। এক পর্যায়ে সে এসে দাঁড়ায় দোকানের সামনে। দোকানে একজন মহিলা। চারু মহিলাকে উদ্দেশ্য করে বলে, এখানে কি ফ্লেক্সি লোড করা হয়? মহিলা একবার চারুর দিকে তাকিয়ে কিছুটা শুষ্ক গলায় বলে, হ্যাঁ করবেন নাকি, নাম্বার দিন। চারু আর কোনো কথা না বলে মহিলাকে নাম্বারটা দিয়ে দেয়। মহিলা চারুর কথা অনুযায়ী তার ফোনে 50 টাকা রিচার্জ করে দেয়। চারু টাকা পরিশোধ করে মোবাইল বের করে প্রথমে বাসায় ফোন দেয়। প্রায় 5-6 বারের মতো রিং হওয়ার পর তার ছোট বোন মারিয়া ফোন ধরে। চারু মারিয়াকে বলে ফোনটা তার বাবাকে দিতে। ছোট্ট মারিয়া বড় বোনের কথা অনুযায়ী ফোনটা তার বাবাকে দেয়। চারু এবার তার বাবার কাছ থেকে ঠিকানাটা শুনে একরকম মুখস্থ করে ফেলে। তারপর ফোন কেটে দিয়ে খুঁজতে শুরু করে ঠিকানাটা। এই ধর্মীটাকে রক্তে ভেজা গোলাপ, আজকের রাতটা মনে হয় খুব মজায় কাটবে রে। বিচিত্র এরকম কথা শুনে চমকে পিছনে তাকায় চারু। কয়েকটা ছেলে তার দিকে এগোচ্ছে। ভয়ে কলেজা শুকিয়ে যায় তার। এদিকে ব্যথা আগে নেয় একটু বেড়েছে। চারু বুঝতে পারছে সে দৌড়াতে পারবে না, তবুও দৌড়ানোর ব্যর্থ চেষ্টা করে সে। এক হাতে ব্যাগ, অন্য হাতে মোবাইল নিয়ে দৌড়াতে শুরু করে সে। দৌড়ানোর মাঝে লক্ষ্য করে কোমরের পায়জামাটা খুলে পড়ে গেছে, বেরিয়ে এসেছে রক্তাক্ত পায়জামাটা। চারু সেদিকে ভ্রুকুটি না করে দৌড়াতেই থাকে। ছেলেগুলো তার খুব কাছে চলে এসেছে। চারু মনে মনে দোয়াদুরুদ পড়ছে। হঠাৎ সে ধাক্কা খায় একজন লোকের সাথে। লোকটা তাকে না দেখে বলে ওঠে, আজকাল রাস্তায় এসব পাগল যে কোথা থেকে বেরোয়, ধুর। এই বলে লোকটা চারুর দিকে তাকায়। চারুও তাকায় লোকটার দিকে। দুজনেই চমকে উঠে দুজনকে দেখে। চারু আর লোকটা একসাথে বলে ওঠে, আপনি এখানে? দুজন একসাথে বললেও ছেলেটার কথাই শোনা যায়। চারু ছটফট গিয়ে ছেলেটার পিছনে দাঁড়ায়। পিছনের ছেলেগুলো ততক্ষণে এসে পৌঁছেছে তাদের সামনে। ছেলেটাকে দেখা মাত্র অন্য ছেলেগুলো ভয়ে দৌড়াতে শুরু করে। চারু অবাক হয়ে লোকটার দিকে তাকায়। চারু কিছু বলার আগেই ছেলেটা চারুকে উদ্দেশ্য করে বলে, আপনি এখানে কেন, এখনো যাননি? চারু এবার সব বলে ছেলেটাকে। ছেলেটা চারুর দেওয়া ঠিকানা শুনে বেশ অবাক হয়। সাথে সাথে জিজ্ঞাসা করে, ওই বাড়ির লোকটা আপনার কি হয়? চারু মাথা নাড়িয়ে উত্তর দেয়, খালু। চারুর উত্তর শোনার সাথে সাথে ছেলেটা চারুর পিঠে খুব জোরে একটা মাইট দেয়। তারপর গালটা টেনে দিয়ে বলে, তার মানে তুই আমার সেই পিচ্চি খালাতো বোন। চারু বুঝতে পারছে না ছেলেটা কি বলছে। অচেনা একটা ছেলে তাকে খালাতো বোন বলে দাবি তুলছে। ছেলেটা এবার চারুর হাত ধরে বলে, চল আমার সাথে। এই বলে সে চারুকে টানতে টানতে নিয়ে যায়। চারু হাত ছাড়ানোর চেষ্টা করলেও পারে না, অনেক শক্ত করে ধরে রেখেছে তাকে। এক পর্যায়ে চারু হাত ছাড়ানোর চেষ্টা করা বাদ দিয়ে দেয়। জানে চেষ্টা করেও ফল হবে না। প্রায় 6 মিনিটের মতো হাঁটার পর তারা এসে পৌঁছায় একটা বাসার সামনে। ছেলেটা এবার চারুর হাত ছেড়ে দিয়ে দরজায় মারতে শুরু করে। সাথে সাথে দরজা খুলে যায়। ওপাশে দাঁড়িয়ে আছে চারুর খালাতো বোন রিমি। রিমি চারুকে দেখেই জড়িয়ে ধরে। ভিতর থেকে রিমির মা রিমিকে উদ্দেশ্য করে বলে, কে রে রিমি? রিমি খানিকটা চিল্লিয়ে উত্তর দেয়। রিমি চারুর পাজামার দিকে তাকিয়ে ভড়কে যায়। সে তাড়াতাড়ি চারুকে ভেতরে নিয়ে যায়। চারুকে নিয়ে নিজের রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়। তারপর সে নিজেই চারুর ব্যাগ থেকে একটা পাজামা বের করে চারুকে দিতে দিতে বলে, আগে পাজামা চেঞ্জ করে আয়। চারু আর কোনো কথা না বলে ব্যাগ থেকে আরেকটা জামা বের করে পাজামা সমেত জামা নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। লক্ষ্য শাওয়ার নিয়ে পরিষ্কার হয়ে বের হওয়া। প্রায় 20 মিনিটের মতো শাওয়ার নেওয়ার পর বের হয় চারু। সে বের হয়ে দেখে রিমি বিছানায় বসে আছে। চারু গিয়ে রিমির পাশে বসে পড়ে। রিমি কিছু বলে ওঠার আগে চারু তাকে বলে, আমি জানি তুই কি ভাবছিস, যে জিনিসটা তোর শুরু হয়েছে 13 বছর বয়সে সেটা আমার শুরু হয়েছে 16 বছর বয়সে, তাই না? রিমি চারুর কথায় মাথা নাড়িয়ে বলে, সাধারণত 10 থেকে 14 বছরের মধ্যেই শুরু হয়, কিন্তু তোর 16 কেন? চারু এবার তার মাথাটা নিচে করে বলে, প্রথমে ব্যাপারটা নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম, তারপর ডাক্তারকে দেখালাম। ডাক্তার বলে আমি অতিরিক্ত চিকন হওয়ার কারণে আমার এই অবস্থা, আর আমার প্রথম হয়েছে 3 মাস আগে, এটা ছিল তৃতীয়, বুঝছিস? রিমি এবার হাসি মুখে বলে, আচ্ছা এখন সব বাদ দে, শোন কলেজ তো 1 মাসের ছুটি,
এবার ছুটিটা আমরা জমিয়ে কাটাবো। ভাইয়াও আজকে ফিরে আসলো, এবার ছুটিটা অনেক মজায় মজায় কাটাবে মনে হয়, কি বলিস তুই? চারু উত্তর দেওয়ার আগেই দরজায় ঠক ঠক আওয়াজ হয়। রিমি তাড়াতাড়ি উঠে দরজা খুলে দেয়। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে চারুর খালামণি আর তার গুণধর ছেলে। তাদের দেখে চারু উঠে দাঁড়ায়। চারুর খালা এসে চারুকে বসিয়ে দিয়ে নিজে পাশে বসে তারপর শুরু করে দেন হাউ ডু ইউ ডু। এক পর্যায়ে হাউ ডু ইউ ডুর পালা শেষ হলে তিনি ডিনারের জন্য আসতে বলে সে স্থান ত্যাগ করে। এতক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল ছেলেটা আর রিমি। রিমি এবার তার ভাইকে বলে, আদনান ভাইয়া কালকে আমরা বেড়াতে যাব। চারু বুঝতে পারে তার গুণধর খালাতো ভাইয়ের নাম আদনান। আদনান একবার চারুর দিকে আরেকবার রিমির দিকে তাকিয়ে বলে, আমার ঠেকা পড়ে নাই তোদের মতো থার্ড ক্লাস মেয়েদের সাথে ঘুরতে বের হওয়ার। এই বলে মেয়েদের মতো মুখ ভেঙচি কেটে সেই স্থান ত্যাগ করে আদনান। রিমি আর চারু তার যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। চারুকে নিয়ে ডিনার টেবিলে হাজির হয় রিমি। চারু সেখানে গিয়ে দেখতে পায় তাদের আগে থেকে সেখানে বসে আছে আদনান ও তার মা। চারু গিয়ে আদনানের পাশের চেয়ারটায় বসে পড়ে, রিমি বসে পড়ে চারুর পাশের চেয়ারটায়। রিমির মা সবাইকে ভাত দিতে শুরু করে। চারু তার খালামণিকে উদ্দেশ্য করে বলে, খালামণি খালু বাসায় নাই? তার খালামণি তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, তোর খালু কয়েকদিনের জন্য ঢাকা গেছে। তারপর কেউ আর কোনো কথা না বলে খেতে শুরু করে। খাওয়ার শেষ পর্যায়ে চারু অনুভব করে কেউ তার পায়ের মধ্যে সজোরে লাথি মেরেছে। সে বহু কষ্টে মুখ দিয়ে শব্দ করা হতে নিজেকে বিরত রাখে। তারপর তার কড়া চোখ দিয়ে টেবিলের প্রত্যেকটা ব্যক্তির দিকে তাকায় চারু। সবার মনোযোগই নিজ নিজ প্লেটের দিকে। চারু বুঝতে পারে না কে এই অকাজটা করলো। সেদিনের মতো ডিনার শেষ করে চারু পানি খেয়ে রিমির ঘরকে উদ্দেশ্য করে হাঁটতে শুরু করে। তার আগেই রিমি নিজের ঘরে চলে গেছে। চারু রিমির ঘরে যাওয়ার সময় মাঝে একটা সুন্দর ঘর লক্ষ্য করে। কৌতূহলবশত ভিতরে প্রবেশ করে চারু। ভিতরে প্রবেশ করে ঘরটা চারিদিকটা দেখতে শুরু করে চারু। তার চোখ আটকে যায় বিছানার উপরে থাকা মোবাইলটার দিকে। চারু ভয় নিয়ে মোবাইলটা হাতে নেয়। তারপর কোণের বাটন দাঁতে চাপ দিয়ে মোবাইলটা অন করে। মোবাইলটা অন করে ওয়ালপেপারটা দেখে চিল্লিয়ে উঠে চারু। সাথে সাথে রুমের ভিতরে আগমন ঘটে আদনানি। বিছানার উপর চারুকে মোবাইল হাতে দেখে তাড়াতাড়ি এসে চারুর হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নেয় সে। তারপর খানিকটা কড়া গলায় বলে, তুই আমার রুমে কেন এসেছিস আবার মোবাইলও হাত দিয়েছিস, তোর সাহস তো কম নয়? চারু ঘৃণিত চোখে তাকায় আদনানের দিকে। তারপর আদনানকে উদ্দেশ্য করে বলে, আপনি এত বেহায়া আমি জানতাম না। ছি ছি, আপনি কিভাবে এত বেয়াদব হইলেন? আপনার বাবা মা দুইজনেই ভালো, কিন্তু ছেলেটা নাম্বার ওয়ান বেয়াদব। ছি, পাশে দুইটা মেয়ে নিয়ে কিভাবে ছবি তুলছে? চারু আর কিছু বলার আগেই আদনান চারুর মুখটা টিপে ধরে। তারপর খানিকটা রেগে বলে, খুব কথা বলস তুই, আমি বেয়াদব, আরো দেখবে এরকম ছবি, এই দেখ। এই বলে মোবাইলের লক খুলে গর্বের সহিত আরো কিছু ছবি দেখাতে শুরু করে আদনান। এইসব ছবি দেখে নিজের চোখ বন্ধ করে নেয় চারু। আদনান এবার চারুকে দাঁড় করায়। তারপর এক রহস্যময়ী গলায় বলে, আমি তোর মতো সারাদিন বই নিয়ে পড়ে থাকি না, পড়তে পড়তে নিজের শরীরটাকে তো ডান্ডানাচুনি বানিয়ে ফেলেছিস। আমার কাছে লাইফ মানে চিল, তোর মতো বই নিয়ে পড়ে থাকা নয়, আরো দেখবি নাকি পিকগুলা? চারু আর কোনো কথা না বলে তৎক্ষণাৎ আদনানের রুম ত্যাগ করে। চারু খুব রেগে গেছে। এই ছেলের সাহস তো কম নয়, তাকে কিনা বলে ডান্ডানাচুনি, এর প্রতিশোধ তো সে নেবে। এরকম আরো নানা কথা বিবি করতে করতে রিমির রুমে প্রবেশ করে চারু। দেখে রিমি ঘুমিয়ে পড়েছে। চারুও গিয়ে শুয়ে পড়ে রিমির পাশে। ঘুমিয়ে পড়ে সেদিনের মতো। রাত দুইটিকে তিনটার সময় এক আজব চিৎকারে ঘুম ভাঙে চারু আর রিমি দুজনে। দুজনেই তাড়াহুড়ো করে দরজা খুলে বের হয়। বের হয়ে বুঝতে পারে কত বড় ভুল করে ফেলেছে। এই মধ্যরাতে আদনানদের বাড়িতে হানা দেয় একদল ডাকাত। চলনে তার কথা অনুযায়ী তিনজন ডাকাত যথাক্রমে রিমির মা, রিমি ও চারুর গলায় ছুরি ধরে আছে। এখানে অবাক করার বিষয় হচ্ছে বাড়িতে এত কিছু ঘটে যাচ্ছে অথচ আদনানের রুমের দরজা এখনো বন্ধ। দলনেতার নির্দেশে একজন গিয়ে আদনানের দরজায় থাপা মারতে শুরু করে। প্রায় 2 মিনিটের মতো থাপা মারার পর হঠাৎ খুলে যায় দরজা। দরজার ওপাশে ভেসে ওঠে সদ্য ঘুম থেকে ওঠা আদনানের মুখখানা। সে চোখ ডলতে ডলতে বলে, কে রে, এত রাতে কেউ এভাবে ডাকাডাকি করে নাকি?
তার এই কথার জবাবে একজন ডাকাত বলে ওঠে, আমরা ডাকাত, আজ তোমাদের পায়ে ডাকাতি করব। আদনান তাদের চমকে দিয়ে উত্তর দেয়, ডাকাতি করবে তা করো, আমার দরজায় থাবা মারছো কেন? তোমরা যা করার করো, কিন্তু আমার ঘুমে ডিস্টার্ব দিও না। এই বলে সে রুমের দরজা বন্ধ করে দেয়। তার এরকম কথাবার্তায় ডাকাত দল সহ উপস্থিত সবাই বোকা হয়ে যায়। এবার ডাকাত দলনেতার কথা অনুযায়ী অন্যান্য লোকেরা এক এক করে চলে যায় সবকিছু আনতে। এদিকে সবারই গলায় ছুরি ধরা। এই অবস্থায় কেটে যায় 10 মিনিট। হঠাৎ তাদের ঘরের ভিতরে প্রবেশ করে কয়েকজন ছেলে, তারা সংখ্যায় 20। ডাকাত দলনেতা তাদের দেখে চমকে যায়। তাদের হাতে পিস্তল রয়েছে। সাথে সাথে খুলে যায় আদনানের দরজা। ধরে ফেলা হয় ডাকাতদের। বাসায় উপস্থিত সব আত্মীয় স্বজনরা আদনানকে নিয়ে মেতে আছে, যা মোটেও সহ্য হচ্ছে না চারু। কালকে সমবন্ধ এক ডাকাত দলকে ধরিয়ে দেওয়ার পর আদনানের কথা মতো সবাইকে বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে। সবাই আদনানের প্রশংসা করছেন, শুধুমাত্র চারু আর রিমি বাদে। এবার আদনান সবার মাঝ থেকে উঠে এসে রিমি আর চারুর সামনে দাঁড়ায়। রিমি তাকে দেখে মুখটা সরিয়ে নেয়। আদনান এবার নিজের কুনুইটা টলতে টলতে বলে, বুঝলি, তোরা দুইটা হইলি গবেট। গবেট কথাটা শুনে রিমি আর চারু দুজনেই প্রচন্ড রেগে যায়। তাদের রাগ দেখে আদনান আবার বলতে শুরু করে, সারা জীবন গবেট থাকলে হবে না, আমার মতো বুদ্ধিমান হতে শেখো। দেখ আমি কিভাবে কালকে ডাকাত দলকে ধরিয়ে দিলাম। ও শিট, তোরা দেখবি কি করে, তোরা তো আস্ত কানা। আদনান যে তাদের অপমান করছে সেটা ঢের বুঝতে পারছে দুজনে, কিন্তু কিছু বলতে পারছে না, শুধু ভিতরে ভিতরে রেগে যাচ্ছে। এমন সময় আদনানের পাশে এসে দাঁড়ায় তার ফুপাতো বোন, শুরু করে দেয় ন্যাকামি। এই মেয়েটাকে উষালগ্ন থেকে দেখতে পারে না রিমি, শুধু ছেলেদের সাথেই ঢলাঢলি করে। মেয়েটা আদনানের কাঁধে হাত রাখে, আদনানও তার কাঁধে হাত রাখে। এবার মেয়েটা রিমি আর চারুর দিকে তাকিয়ে বলে, এদের এখানে দাঁড় করে রেখেছ কেন আদু? মেয়েটার এমন ন্যাকামি দেখে চারুর ইচ্ছা করতেছে কষে দুইটা থাপ্পড় মারতে, কিন্তু ভদ্রতার খাতিরে সেই ইচ্ছাটাকে দমন করে চারু। আদনান এবার মেয়েটার দিকে তাকিয়ে বলে, কাদের কথা বলছো, এই গবেটগুলোর? আরে এগুলো তো আস্ত একটা অবুদ্ধিমানের ডিপি, তাই তাদের কিছু টিপস দিচ্ছি বুদ্ধিমান হওয়ার, আর তুমি তো জানো আমি কত বুদ্ধিমান। নিজ সম্পর্কের আদনানের এত অহংকার সহ্য করতে পারে না চারু আর রিমি দুজনে। তারা দুজনে আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায়। দুজনে রিমির রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়। রেগে গিয়ে বসে পড়ে বিছানায়। দুজন দুদিকে মুখ করে তাকিয়ে থাকে। দুজনের মনেই আদনানের প্রতি সীমাহীন রাগ বিরাজ করছে। দুজনে দুদিকে মুখ করে প্রায় 4 মিনিট বসে থাকার পর রিমি প্রথমে চারুর দিকে তাকায়, চারুও তাকায় রিমির দিকে। দুজনের মধ্যে চোখাচোখি হয়ে যায়। চারু, তোকে একটা গোপন কথা বলতে চাই, রিমি বলল। চারু খানিকটা আগ্রহ নিয়ে বলে, কি গোপন কথা? রিমি তার মাথাটা নিচু করে ফেলে, তারপর কলার আওয়াজটা কিছুটা নিচু করে এক নিঃশ্বাসে বলতে শুরু করে, তোকে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে একটা ছেলেকে দেখানোর জন্য। ছেলেটা বাবার বন্ধুর ছেলে, আমেরিকাতে থাকে। তোর সাথে তার বিয়ের কথা চলছে, এতে তোর বাবা মাও রাজি আছে। আজকে তারা আসতেছে, আজকে তোকে ছেলেটা দেখতে আসবে। খুব তাড়াতাড়ি তোর বিয়ে দিয়ে দেবে তোর বাবা মা। আমাকে বলতে নিষেধ করলো, আমি তোকে বলে দিলাম। কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেলে রিমি। চারু অবাক হয়ে রিমির মুখের দিকে তাকিয়ে আছে। রিমি মজা করছে নাকি সত্যি বলছে বোঝার চেষ্টা করছে। চারু আর ভাবতে পারছে না, এত তাড়াতাড়ি তাকে বিয়ে দেওয়ার চিন্তা করেছে তার বাবা, এটা মানতে পারছে না চারু। চারু দুই হাত দিয়ে নিজের মাথাটা চিপে ধরে। এই মুহূর্তে তার মাথা গরম করলে চলবে না, শান্ত মাথায় ভাবতে হবে কী করে বিয়েটা ভাঙা যায়। এই নিয়ে সে রিমির সাথে কথা বলতে শুরু করে। তারপর দুজনে মিলে ছাক্কাস একটা প্ল্যান করে ফেলে। প্ল্যানটা সফল হলে বিয়ে ভাঙবে নিশ্চিত। দুজনের মুখে হাসি ছড়িয়ে পড়ে। রিমি, চারুকে একটু সাজিয়ে নিয়ে বাহিরে বের হয়ে আয় তো। দরজার ওপাশ থেকে কথাটা বলে রিমির মা। রিমি এই কথার জবাবে বলে, যাচ্ছি মা। তারপর রিমি চারুকে বেশি ভালো করে না সাজিয়ে বাহিরে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দেয়। চারু অবাক হয়ে দেখছে চারুর বাবা মাও সেখানে উপস্থিত রয়েছে। বাসার সবাই সেখানে উপস্থিত, শুধুমাত্র আদনান ছাড়া। কথা শুরুর আগেই রিমি বলে ওঠে, আপনারা এখানে কথা বলুন, তারা আলাদাভাবে কথা বলুক। রিমির এই কথাটা শুনে চারু অবাক হয়ে রিমির দিকে তাকায়। এমন একটা ভাব নেই যেন সে কিছুই জানে না। রিমির কথায় সায় দেয় উপস্থিত সবাই।
তারপর রেমি ছেলেটাকে আর চারুকে নিয়ে নিজের রুমে যায়। ছেলেটাকে বসিয়ে রাখে বিছানায়, তার পাশে বসে চারু, আর রেমি যায় দরজার আড়াল। ছেলেটা যে খানিকটা ভ্যাপলাকান্ত সেটা বুঝতে পেরেছে রেমি পর চারু উভয়। এক পর্যায়ে ছেলেটা চারুর কাছে এক গ্লাস পানি চায়, চারু উঠে যায় ব্যালকনির দিকে। এই মুহূর্তে একটা বাক্স হাতে ভিতরে প্রবেশ করে রিমি। ছেলেটা তাকে দেখে মাথা নিচু করে নেয়। রিমি বাক্সটা নিয়ে গিয়ে রাখে ছেলেটার সামনে। ছেলেটা আস্তে করে রিমিকে জিজ্ঞাসা করে, বক্সটাতে কি? রিমি বাক্সটা খুলে দিয়ে বলে, আপুর পোষা সাপ। এই বলে রিমি সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় দরজাটা লাগিয়ে দিয়ে যায়। এদিকে সাপটা আস্তে আস্তে মাথা তুলে তাকাতে থাকে। কালো রঙের এই সাপটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় ছেলেটা। বারবার পকেট থেকে টিস্যু বের করে কপালের ঘাম মুছতে থাকে। সাপটা আস্তে আস্তে ছেলেটার দিকে এগোতে থাকে। ছেলেটা দরজার দিকে তাকায়, দরজা বন্ধ করা। পালিয়ে যাওয়ার একমাত্র পথ ব্যালকনিটা। দৌড়ে সেদিকে যায় ছেলেটা, লাফ দিয়ে ব্যালকনির পাশের গাছটাতে উঠে পড়ে। এদিকে সাপটাও যেন তার পিছু ছাড়ছে না, ছেলেটা গাছ দিয়ে নামতে শুরু করে। সাপের ভয়ে গাছ দিয়ে পালাতে ধরে কাছে চলে আছে চারুকে দেখতে আসা নিষ্পাপ ছেলেটা। না পারছে নামতে, না পারছে উঠতে। এদিকে ব্যালকনি থেকে সাপটা তাকিয়ে আছে তার দিকে, মোবাইল বের করে ভিডিও করছে আর হাসাহাসি করছে চারু আর রিমি। এক পর্যায়ে থপাস করে পড়ে যায় ছেলেটা, দৌড়ে ব্যালকনিতে যায় রিমি আর চারু। ছেলেটা পড়ে গিয়ে যে পায়ে ব্যথা পেয়েছে সেদিকে ভ্রুক্ষেপ করছে না তারা, সে পা খোড়াতে খোড়াতে দৌড়াচ্ছে। রিমি আস্তে করে সাপটা তুলে নিয়ে গিয়ে বাক্সতে ভরে রাখে। এবার চারু গিয়ে বসে পড়ে বিছানার উপর। রিমি খানিকটা দৌড়াতে দৌড়াতে যায় নিচে বসার ঘরে, গিয়ে হাঁপানোর অভিনয় শুরু করে সে। তাকে এভাবে হাঁপাতে দেখে তার মা জিজ্ঞাসা করে, কিরে এভাবে হাঁপাচ্ছিস কেন? রিমি হাঁপাতে হাঁপাতে বলে, মা, দুলা ভাইয়া ব্যালকনি দিয়ে পালিয়ে গেছে। আমরা তাকে এত আটকানোর চেষ্টা করলাম, তবুও পারলাম না। খালি দৌড়াচ্ছে আর সাপ সাপ বলে চেঁচাচ্ছে, অথচ ঘরে সাপ কেন? সাপের বংশও নেই। রিমি এই কথা শুনে ছেলেটার মা বাবা নিজেদের দিকে চাওয়া চাওয়াই করে। তারপর ছেলেটার বাবা মাথা নিচু করে বলে, আমরা সত্যি লজ্জিত, সেটা যে এরকম কিছু করবে ভাবিনি, আজ আমরা উঠছি। এই বলে তারা কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে উঠে চলে যায়। রিমির মা আর চারুর বাবা মা পরস্পরের দিকে চাওয়া চাওয়াই করে। এক পর্যায়ে চারুর মা বলে ওঠে, চলো তো একটু পরে যাই, দেখি কি হয়েছে। তার এই কথায় সবাই উঠে দাঁড়ায় উপরে যাওয়ার জন্য। রিমি আগাচ্ছে আর ভাবছে, এই মুহূর্তে যদি চারু খুশিতে নাচানাচি করে আর খালা খালো যদি তা দেখে ফেলে তাহলে তো শেষ। রিমি এইসব ভাবছে আর এগোচ্ছে। হঠাৎ চারু সিঁড়িতে শব্দ শুনতে পায়। তাড়াতাড়ি দরজায় গিয়ে দেখে দল বেঁধে উপরে উঠছে সবাই। চারু কী করবে ভেবে পায় না। হুট করে তার মাথায় একটা বুদ্ধির আগমন ঘটে। চারু নিজের জামাটা খানিকটা এলোমেলো করে ফেলে, তারপর মুখ থেকে থুতু বের করে চোখের নিচে লাগিয়ে দেয়। তারপর শুরু করে দেয় কান্না করার অ্যাক্টিং। সবাই রুমে প্রবেশ করে। সবার শেষে চোখ বন্ধ করে রুমে প্রবেশ করে রিমি। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পর চোখ খুলে রিমি। চোখ খুলে এক অবাস্তব দৃশ্য দেখতে পায় যা সে আশা করেনি। চারু কাঁদছে আর তার পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছে তার মা। রিমি অবাক হয়ে চারুর দিকে তাকালে চারু রিমিকে উদ্দেশ্য করে চোখ মারে। চকিতে রিমি বুঝে নেয় এটা কি। ছেলের বাসা থেকে ফোন দিয়েছে। ফোন রিসিভ করে লাউড স্পিকার দেয় চারুর বাবা। রিমি আর চারু দুজনেই ভড়কে যায়। ছেলেটা যদি সব বলে দেয় তাহলে দুজনেই শেষ। কিন্তু সেরকম কিছুই ঘটলো না। উল্টো তারা বলে, আবার নাকি কাউকে আসবে, এসে সব কিছু পাকা করে যাবে। এই কথাটা শুনে চারুর বাবা মায়ের মনে স্বস্তি আসলেও অস্বস্তি দেখা দেয় চারুর মনে। তার মনের সঙ্গে রিমির মনেও দেখা দেয় একই রূপ। তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায় দুজনই। রিমি তার রুমে গিয়ে বিছানায় বসে পড়ে। চারু ভিতরে প্রবেশ করে খানিকটা জোরে লাগিয়ে দেয় দরজাটা, তারপর গিয়ে বসে পড়ে রিমির পাশে। দুজনের মধ্যে চোখাচোখি হলে দুজনেই হেসে ফেলে। তারপর পুনরায় গম্ভীর হয়ে চারু বলে, একবার ফাগাইলাম আবার নাকি আসবে, এবার কি করব বুঝতে পারছি না। তোর মাথায় কি কোনো বুদ্ধি আসছে? রিমি নীরবে মাথা নাড়িয়ে বলে, না। এই মুহূর্তে দরজায় ঠক ঠক শব্দ হয়। চারু উঠে গিয়ে দরজা খুলে দেয়। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে আদনান। আদনান চারুকে সরিয়ে দিয়ে ভিতরে প্রবেশ করে, তারপর ধপ করে শুয়ে পড়ে বিছানাটাতে।
রিমি অবাক হয়ে আদনানকে দেখছে। আদনান এবার রিমি আর চারু দুজনকে উদ্দেশ্য করে বলে, ছেলেটা নাকি পালিয়ে গেছে। আদনানের এই কথায় রিমি আর চারু দুজনেই মাথা নাড়ায়। আদনান এবার শোয়া থেকে উঠে দাঁড়িয়ে বলে, আমার মনে হচ্ছে তোরা কিছু করেছিস, না হলে একটা ছেলে এমনি পালাবে। চারু মুখটা খানিকটা মলিন করে বলে, আমরা কি করব বলো, আমার ভাগ্যই এইরকম। আদনান এবার উঠে চারুর সামনে দাঁড়ায়, তারপর খানিকটা শুষ্ক গলায় বলে, মন খারাপ করিস না, কালকে তো আবার আসবে, কালকে আমিও থাকবো ছেলেটার সাথে, দেখি কি করে পালায়। এই বলে আদনান টেবিল মার্কা একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। রিমি আর চারু দুজন দুজনের দিকে তাকায়। তারা কি ইচ্ছা করে এই বিপদটাকে ডাকিয়ে আনলো নাকি? আদনান যদি ছেলেটার সাথে থাকে তাহলে তো তাদের প্ল্যান খাটবে না। আবার নতুন উদ্যমে ভাবতে থাকে চারু আর রিমি। সেদিনের মতো রাতে ডিনার করে শুয়ে পড়ে বাসার সবাই। চারু আর রিমি দুজনেই শুয়ে পড়ে। রিমির চোখে ঘুম আসলেও চারুর চোখে আসছে না ঘুম। অনেকক্ষণ শুয়ে থাকার পরেও যখন ঘুম আসতেছে না তখন চারু সিদ্ধান্ত নেয় ছাদে যাবে। আস্তে করে উঠে ছাদের পথে রওনা হয় চারু। ছাদে লাইট থাকার সুবাদে এই অন্ধকার রাতে আলোকিত ছাদটা, তবে একদিকে কিছুটা অন্ধকার রয়েছে। চারু ছাদের চারদিকে পায়চারি করতে থাকে। পায়চারি করার সময় চারু দেখতে পায় দোলনাতে ঘুমিয়ে আছে আদনান, বুকের উপরে মোবাইলটা পড়ে আছে। চারু আস্তে আস্তে আদনানের দিকে এগোতে থাকে। এক পর্যায়ে চারু আদনানের সামনে গিয়ে তার মোবাইলটা নেওয়ার চেষ্টা করে। হালকা একটু নড়ে ওঠে আদনান। চারু মনে করে আদনান জেগে গেছে, তাই ছাদ থেকে ভো তোড় দিয়ে চলে যায় নিজের ঘরে। তারপর ঝটপট বিছানায় শুয়ে পড়ে। সাথে সাথেই তার চোখে দেখা দেয় ঘুমরাজ। সকালবেলা থেকেই বাড়ির সবাই ব্যস্ত, এখন এই ছেলের পক্ষ দেখতে এলো বলে। এদিকে চারুকে সাজানোর ভার পড়েছে রিমির উপরে, তাই চারুকে নিয়ে মেতে আছে রিমি। এক পর্যায়ে ছেলে পক্ষ এসে পড়ে বাড়িতে, তাদেরকে ভিতরে নিয়ে আসে আদনান। চারুর বাবা আমজাদ সাহেব তাদের বসতে বলে। তারা বসতে বসতে বলে, আজকে বেশি দেরি করবে না, সব কিছু ঠিকঠাক করেই এখনই চলে যাবে। আদনান গিয়ে বসে পড়ে ছেলেটার পাশে। কথা বলার এক পর্যায়ে ছেলের বাবা বলে, তো কালকে তো আপনার মেয়েকে ভালো করে দেখতেই পেলাম না, আজকেও কি দেখতে দিবেন না? আমজাদ সাহেব মুচকি হেসে বলে, অবশ্যই দেখবেন, আদনান চাও তো চারুকে নিয়ে আসতে বলো। এই আদেশ পেয়ে মুহূর্ত দেরি না করে সেখান থেকে উঠে পড়ে আদনান। রওনা দেয় রিমির রুম লক্ষ্য করে। সে রুমে প্রবেশ করে রিমিকে উদ্দেশ্য করে বলে, চারুকে নিয়ে যেতে বলছে। রিমি আদনানের সাথে কোনো কথা না বলে চারুকে নিয়ে নিচে আসে। নিচে এসে চারুকে বসিয়ে দেয় ছেলেটার পাশে। তার পাশে বসে রিমি। ছেলেটা যে লজ্জা পাচ্ছে তা বুঝতে কষ্ট হচ্ছে না কারো। সব কাজ শেষ হলে তারা সবাই উঠে দাঁড়ায়, এক এক করে বিদায় নিতে শুরু করে। চারু আর রিমি দৌড়ে ছাদে যায়। প্ল্যান অনুযায়ী ছাদে সব কিছু রেডি আছে, যখন বের হবে শুধুমাত্র কাজটা করা বাকি। সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয় ছেলের বাবা মা আর ছেলে। তারা বের হতেই তাদের মাথা লক্ষ্য করে পচা কুমড়ো ছুঁড়ে মারে রিমি আর চারু। তারপর টপ করে বসে পড়ে দুজনে। আস্তে আস্তে করে রওনা দেয় নিজেদের রুমে। এদিকে পচা কুমড়ো মাথায় পড়ায় রেগে বোম হয়ে গেছে ছেলের মা বাবা। তাদের বাসায় ডেকে এনে এভাবে অপমান করা হচ্ছে, গা দিয়ে দুর্গন্ধ ছুটছে সবার, এমনকি একটা কাকও এসে বসেছে ছেলের বাবার মাথায়। বাসার সামনে দাঁড়িয়ে রাগে কাঁপতেছে ছেলের বাবা। তাদেরকে বাসায় এনে এভাবে অপমান করা হলো সেটা মানতে পারছেন না। এদিকে আদনান সদর দরজাও বন্ধ করে দিয়েছে। ওই অবস্থা নিয়ে তিনজনেই হাঁটতে শুরু করে। কোনো রিক্সাওয়ালাই তাদের তুলছে না, মোট কথা কোনো ড্রাইভারই তাদের নিজের গাড়িতে তুলছে না। রাগে মাথা তার ছিঁড়ে যাচ্ছে ছেলের বাবার। এদিকে নিজের রুমে বসে দরজা বন্ধ করে দিয়ে হাসতেছে রিমি আর চারু। তারা বুঝতে পারছে বিয়ে ভেঙে গেছে, যদি তাদের অপমান বোধ থেকে থাকে। অপেক্ষায় আছে কখন ফোন দিয়ে জানিয়ে দেবে যে বিয়ে ক্যান্সেল। এই মুহূর্তে রুমের ভেতরে প্রবেশ করে আদনান। ধপ করে বসে পড়ে সিঙ্গেল সোফাটাতে। তারপর এক এক করে রিমি আর চারুর দিকে তাকিয়ে খানিকটা গম্ভীর হয়ে বলে, পচা কুমড়ো ফেলাটা ঠিক করিসনি, লোকগুলো কষ্ট করে হেঁটে যাচ্ছে, কোনো ড্রাইভারই তাদের গাড়িতে তুলছে না গন্ধের কারণে। আদনানের মুখে এই কথাটা শুনে ভীষণ চমকে ওঠে রিমি আর চারু দুজনে। রিমি তোতলাতে তোতলাতে বলে, তুমি জানলে কেমন করে? আদনান এবার একটা ডেবিল মার্কা হাসি দিয়ে বলে, আমাকে চিনলি না তোরা, তোদের সব কাণ্ড কারবার আমার মোবাইলে ভিডিও করা আছে, দেখ।
এই বলে আদনান তাদের সামনে তার মোবাইলটা ধরে। একটা ভিডিও দেখা যাচ্ছে। ভিডিওটাতে রিমি আর চারু পচা কুমড়া তুলে নিচে ফেলে দেয়। চারু অবাক হয়ে বলে, কিন্তু তুমি তো তখন নিচে ছিলে। আদনান আবার সেই রহস্যময় হাসিটা দিয়ে বলে, কিন্তু মোবাইল তো উপরে ছিল, দুলনার এক কোণায়। আচ্ছা বাদ দে, ভিডিওটা সবাইকে দেখানো দরকার, কি বলিস? এই কথা বলার সাথে সাথে রিমি আর চারু দুজনেই আদনানের দু হাত চেপে ধরে অনুরোধ করতে শুরু করে। আদনান এক পর্যায়ে রাজি হয়, তবে একটা শর্ত দিয়ে। শর্তটা হলো চারু আর রিমি প্রত্যেক দিন আদনানকে 300 করে টাকা দিবে। যেদিন দিতে পারবে না সেদিন ভিডিওটা দেখাবে সে। এই বলে হনহন করে রুম ত্যাগ করে আদনান। চারু আর রিমি তাকিয়ে আছে তার যাবার পথে। দুপুর 12টার দিকে বিছানায় অলসভাবে শুয়ে আছে রিমি আর চারু। এই মুহূর্তে ভিতরে প্রবেশ করে চারুর বাবা মা আর রিমির মা। দুজনে শোয়া থেকে উঠে বসে। চারুর বাবা বসে সিঙ্গেল সোফাটাতে, আর চারুর মা আর রিমির মা বিছানায়। চারুর বাবা এবার মাথা নিচু করে বলতে শুরু করে, আমি কিছুই বুঝলাম না, ওরা এখানে সবকিছু ঠিকঠাক করে বাড়িতে যেতে যেতেই মত পাল্টালো কেন? জিজ্ঞেস করলে পরে কি না, আমরা মানুষকে বাসায় ডেকে এনে অপমান করছি। চারু বুঝতে পারে বিয়ে ভেঙে গেছে, তাই কাঁদো কাঁদো গলায় তার বাবাকে বলে, বাবা আমার বিয়েটা আবার ভেঙে গেল, আমি শেষ পর্যন্ত তোমাদের কুলক্ষী হলাম। এই বলে সে বিছানা থেকে উঠে ছাদের উদ্দেশ্যে রওনা দেয়। রিমি তার অ্যাক্টিং দেখে মুচকে মুচকে হাসছে। এদিকে ছাদে প্রবেশ করেই নাচতে শুরু করেছে চারু। কি মজা আকাশে বাতাসে, বিয়ে ভেঙে গেছে, নাচতে শুরু করে দিয়েছে চারু। নাচতে নাচতে সে খেয়াল করে ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে আদনান। চারু চুপি চুপি আদনানের দিকে এগোতে থাকে। সম্পূর্ণ নিঃশব্দে সে পৌঁছে যায় আদনানের ঠিক পিছনে। কানটা এগিয়ে দিয়ে শুনতে চেষ্টা করে আদনান কি বলছে। আদনান ফোনে কথা বলতেছে। চারু অবাক হয় আদনানের চোখের পানি নিচে পড়তে দেখে। চোখের পানি দেখে তার আগ্রহ দ্বিগুণ হয়ে যায়। আদনান চোখের পানি ফেলতেছে আর বলছে, আমি ভাবতে পারিনি তোমার বাবা এতটা নিষ্ঠুর। তুমি চিন্তা করিও না, আমি কালকেই তোমাকে নিয়ে পালাবো। আমার এতদিনের ভালোবাসা কখনো বিফলে যাবে না। ফোনের ওপাশ থেকে কথা শোনা গেলেও ততটা ভালোভাবে শুনতে পারতেছে না চারু। তবুও আদো আদো শোনা যাচ্ছে যে, তুমি এসো না প্লিজ, ইনি আমার নিজের বাবা নয়, সৎ বাবা। জানো আমাকে শিকল দিয়ে বেঁধে রাখছে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে তোমার বুকটাতে যেন আমার শেষ নিঃশ্বাস যায়। আমার যাই মনে হোক না কেন তুমি আসিও না। আমাকে যেমন শিকল দিয়ে বেঁধে রেখেছে, তোমাকে দেখলে গুলি করে ফেলবে, তার চেয়ে সে মদগুচেলটাকে বিয়ে করি। আদনান ফুপিয়ে ফুপিয়ে বলে, আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে, মনে নেই আমরা কি শপথ করেছিলাম? আমি তোমাকে নিয়ে আসবোই ওখান থেকে, প্লিজ তুমি আর একটু কষ্ট করো। ওপাশ থেকে আবার বলতে শুরু করে, না তুমি আসবে না। এই বলে কান্না করছে। তারপর শোনা যায় খুব জোরে কান্নার আওয়াজ। আদনান বারবার বলছে কি হয়েছে, কিন্তু কোনো জবাব আসে না, শুধু শোনা যাচ্ছে কান্না আর মায়ের আওয়াজ। আদনান পেছনে ঘোরার আগে চারু সেখান থেকে চলে আসে। তারপর রওনা দেয় নিচের উদ্দেশ্যে। ছাদের মধ্যে দোলনাতে বসে কাঁদছে আদনান। চারু নিচে নামতে নামতে চোখে হাত দিয়ে চমকে উঠে, তার চোখেও পানি। সত্যি তার জানা ছিল না এমন ভালোবাসাও হয়। চারু কোনো কথা না বলে রিমির রুমে প্রবেশ করে। রিমি বিছানায় ঘুমিয়ে পড়েছে, ঘরে আর কেউ নেই। চারুও গিয়ে নিঃশব্দে রিমির পাশে শুয়ে পড়ে। এখনও তার চোখ দিয়ে পানি পড়ছে। কেউ কতটা পরিমাণে ভালোবাসলে শিকলে বাধা থেকেও মনের মানুষটাকে ফোন দেয়। সত্যি চারু অবাক হয়েছে এই কথাগুলো শুনে। চারুর ইচ্ছা করছে আদনানের পাশে দাঁড়াতে, কিন্তু কিভাবে? চারু ঘুমানোর চেষ্টা করলেও তার চোখে ঘুম আসছে না। এক পর্যায়ে সে উঠে বসে। তারপর কি ভেবে রওনা দেয় আদনানের ঘর লক্ষ্য করে। আদনানের ঘরে প্রবেশ করেই সে একটা অদ্ভুত গন্ধ পায়। প্রথম যেদিন ঢুকেছিল এই গন্ধটা তার নাকে আসেনি। গন্ধটা যেন চারুকে নিজের দিকে টানছে। চারু গিয়ে বিছানার উপর বসে পড়ে। পাশের টেবিলটাতে তার চোখ আটকে যায় একটা নীল ডায়েরি। চারু ভাবতে থাকে ডায়েরিটা পড়বে নাকি পড়বে না। নানা করতে করতে সে প্রথম পাতাটা উল্টায়। চোখে পড়ে অবাক করা একটা ফটো। একটা ছেলের বুকে শুয়ে আছে মেয়েটা। মেয়েটার চোখ দিয়ে পানি পড়ছে, আর ছেলেটা তার মাথায় হাত বোলাচ্ছে। চারু ছেলেটাকে চিনতে পারে, আদনান। তাহলে এইটাই সেই মেয়ে? চারু মনে মনে মেয়েটার কপালের কথা ভেবে খুশি হয়। মেয়েটা সত্যি একটা রাজপুত্র পেয়েছে। এই মুহূর্তে বাহির থেকে কারো পায়ের শব্দ ভিতরে আসছে।
আগন্তুক যে এদিকেই আসছে সেটা বুঝতে পারে চারু। সে তাড়াতাড়ি ডায়েরিটা রেখে উঠে দাঁড়ায়। ভিতরে প্রবেশ করে আদনান আর তার মা, আর চারুর বাবা মা। আদনানের চোখটা লাল টকটকে রং ধারণ করেছে। চারু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এবার চারুর বাবা বলে ওঠে, দুজনেই শোন, আমরা আদনান আর চারুর বিয়ে ঠিক করছি এবং সেটা কালকেই। আদনান আর চারু দুজনেই তাকায় আমজাদ সাহেবের দিকে। তারপর চারু আর আদনানের চোখাচোখি হয়ে যায়। চারু ভাবছে সে কিছুতেই এই বিয়ে করবে না, একজনের পবিত্র ভালোবাসা কিছুতেই নষ্ট করবে না। কিন্তু আদনান ভাবছে অন্য কিছু। তার মুখে ফুটে উঠেছে হাসি, কিন্তু সেটা কেন? চারু অবাক হয়ে আদনানের দিকে তাকিয়ে আছে। আদনানের ঠোঁটের কোণে হাসে, কিন্তু আদনান তো অন্য একজনকে ভালোবাসে, তাহলে হাসতেছে কেন? নাকি আদনানের মনে অন্য কিছু চলছে? আমজাদ সাহেব আবার বলতে শুরু করেন, বিয়েটাতে অনুষ্ঠান করব না, ঘরোভাবেই হবে। আদনান কিছু না বলে চুপ হয়ে আছে, কিন্তু চারু মুখ ফুটে বলে, বাবা এটা কেমন সিদ্ধান্ত, আমি রাজি নই। তুমি অন্য যে কোনো ছেলের সাথে বিয়ে দাও তবুও করব, কিন্তু এই বিয়ে করব না। চারুর বাবা আমজাদ সাহেব রেগে চারুর দিকে তাকান। চারু খানিকটা ভয় পেয়ে যায়, সাথে সাথে নিচু করে নেয় নিজের মাথাটা। কিন্তু চারু অবাক হচ্ছে এই ভেবে যে আদনান কিছু বলছে না কেন। সে না সেই মেয়েটাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, তাহলে ওকে বিয়ে করতে চাইছে কেন? আমজাদ তার শেষ কথা বলে চলে যান। তার শেষ কথা ছিল, কেউ রাজি থাকুক আর না থাকুক, এই বিয়ে হবেই। আমজাদ সাহেবের পর আদনানের মাও, চারুর মা, সেখান থেকে চলে যায়। আদনান ধপ করে বসে পড়ে বিছানায়। চারু লজ্জায় আদনানের দিকে তাকাতে পারছে না। আদনান মাথা নিচু করে গম্ভীর হয়ে কিছু ভাবছে। সে ইশারায় চারুকে সামনে সোফায় বসতে বলে। চারু তার কথা মতো চুপ করে সোফাটাতে বসে পড়ে। আদনান উঠে গিয়ে লাগিয়ে দেয় দরজাটা, তারপর আবার গিয়ে বসে পড়ে আগের জায়গায়। মুখ তুলে তাকায় চারুর দিকে, একসঙ্গে চারুও তাকায় আদনানের দিকে। চোখাচোখি হয়ে যায় দুজনে। চারুকে অবাক করে দিয়ে আদনান হা হা করে হেসে ওঠে। চারু আদনানকে দেখছে আর ভাবছে, পাগল হয়ে গেল নাকি লোকটা। চারু কিছুটা ভয় নিয়ে কাঁপা কাঁপা গলায় আদনানকে বলে, ভাইয়া আপনি এভাবে হাসতেছেন কেন? কথাটা শুনে হাসিটা থেমে যায় আদনান। চোখ লাল করে তাকায় চারুর দিকে। রক্তিম চোখ দেখে ভয় পেয়ে যায় চারু। আদনান উঠে দাঁড়িয়ে বলতে শুরু করে, তোর কপালটা সত্যি পোড়া। একজনের সাথে বিয়ে ঠিক হলো, তাকে ভাগিয়ে দিলি। আমার মতে তাকেই তোর বিয়ে করা ভালো ছিল। আর আমি তো তোর মতো নিচু ক্লাসের কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না, তাই তোর জন্য কষ্টে হাসি পাচ্ছে। তোর বাবাকে বলে দিস আমি বিয়ে করতে পারবো না। চারু ভালো করে বুঝতে পারছে আদনান তাকে অপমান করলো, তবুও মুখ বুঝে সহ্য করে। চারু কোনো কথা বলে না। তার মতে একটা পবিত্র ভালোবাসা পূর্ণতা পাক, এটাই বেশি। সে নিচু ক্লাসের মেয়ে নিচু ক্লাসেরই কোনো ছেলেকে বিয়ে করে নেবে। এইসব ভাবতে ভাবতে চারু সেখান থেকে বের হয়ে আসে। তারপর রওনা দেয় ছাদের উদ্দেশ্যে। ছাদের এক কোণে গিয়ে দাঁড়ায়। যেখানে দাঁড়ালে অত সহজে বোঝা যায় না যে ওখানে কেউ আছে। চারু এক দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। এই মুহূর্তে কারো উপস্থিতি টের পায় চারু। মাথা ঘুরিয়ে তাকায় পিছনের দিকে। আদনান একটা ফোন হাতে পায়চারি করছে, মনে হয় মেয়েটাকে ফোন দিতে যাচ্ছে। এক পর্যায়ে আদনান ফোনটা কানের কাছে ধরে বলে, নিত্যা তুমি কেমন আছো এখন? আমি আজকে রাতেই যাব। উপাস থেকে কি বলে সেটা শোনার কৌতূহল ধরে রাখতে পারে না চারু। তখনকার মতো নিঃশব্দে আগাতে থাকে আদনানের দিকে, দাঁড়িয়ে পড়ে একেবারে আদনানের পিছে। উপাস থেকে বলছে, না প্লিজ তুমি এসো না, বাবা শটগান নিয়ে পাহারা দিচ্ছে। আমার বিয়েটা দিতে না পারলে তার লাখ লাখ টাকার ক্ষতি হয়ে যাবে। তুমি এসো না, তোমার কিছু হলে সত্যি আমি বাঁচতে পারবো না। এই বলে উপাস থেকে ভেসে আসে ফুপিয়ে কান্নার আওয়াজ। সাথে সাথে কেটে যায় ফোনটা। চারু সেখান থেকে সরে পড়ার আগে আদনান পেছনে ঘুরে। চারু বরফের মতো জমে যায়। আদনান চারুকে দেখে চমকে উঠে। চারু দৌড়ে পালাতে ধরলে আদনান তার হাতটা ধরে দোলনায় বসিয়ে দেয়। আদনান রেগে তাকায় চারুর দিকে। চারু মাথা নিচু করে ফেলে। আদনান এবার চারুর মাথাটা ধরে বলে, আমার পিছনে দাঁড়িয়ে কি শুনছিলি, বল তাড়াতাড়ি। কথাটা আদনান খানিকটা চিল্লিয়েই বলে। চারু চমকে উঠে আদনানের গলার আওয়াজে ভয়ে কাঁপতে কাঁপতে বলে, মেয়েটার কথা? আদনান এবার খানিকটা স্বাভাবিক হয়ে জিজ্ঞাসা করে, সব শুনেছিস? চারু মাথা নাড়িয়ে হাঁ বাদক উত্তর দেয়। আদনান আস্তে করে বসে পড়ে চারুর পাশে। তারপর চারুকে উদ্দেশ্য করে বলে, আমি ওই মেয়েটাকে ভালোবাসি,
নিজের থেকেও বেশি। সে আমাকে ভালোবাসে, কিন্তু হঠাৎ তার বাবা বিয়ে ঠিক করে, সে পালাতে ধরলে তার বাবা ধরে ফেলে, তারপর একটা ঘরে শিকল দিয়ে বেঁধে রেখেছে, না জানি কত কষ্ট পাচ্ছে। এই বলে মন খারাপ করে মাথা নিচু করে ফেলে আদনান। চারু কিছুটা ভয় নিয়ে তার হাতটা আদনানের কাঁধের উপরে রাখে, তারপর আদনানকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, আজকে তো তাকে আনতে চাপে, আমার কাছে একটা বুদ্ধি আছে। সাথে সাথে আদনান চারুর দিকে তাকায়, তার শুকিয়ে যাওয়া গলাটা দিয়ে বলে, কি বুদ্ধি? চারু এবার আদনানের দিকে ঘুরে বসে, তারপর চারিদিকে তাকিয়ে নেয় একবার, তারপর আস্তে করে বলে, তুমি যদি তাকে বের করতে চাও তাহলে তো তোমাকে ধরে ফেলবে, তার চেয়ে আমি তার বান্ধবীর সেচে যাবো, তারপর তাকে বাসা থেকে বের করে আনবো, তুমি বাহিরে গাড়ি নিয়ে অপেক্ষা করবে, আমি তোমাদের গাড়িতে তুলে দিয়ে চলে আসবো। চারুর এই প্ল্যানটা মনে ধরে আদনানে, তাই তো চারুর পিঠে খুব জোরে একটা মেরে মুচকি হাসি দিয়ে বলে, ভালো বুদ্ধি বের করেছিস, যা তোদের থেকে আর 300 টাকা নিব না। এদিকে মাইকটা খুব জোরে হওয়ায় পিঠটাতে ব্যথা শুরু হয়ে গেছে চারু। আদনান দোলনা থেকে উঠে চলে যায়, চারু বসে ব্যথায় হাত দিয়ে মালিশ করতে থাকে। অবশেষে চলে আসে কাঙ্ক্ষিত সেই সময়, আদনান আর চারু দাঁড়িয়ে আছে মেয়েটার বাড়ির সামনে। চারু আদনানের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে, দারোয়ানকে জিজ্ঞাসা করে জেনে নেয় নিত্যাদের ফ্ল্যাট কোনটা। দারোয়ানের দেওয়া ঠিকানা অনুযায়ী চারু দরজার সামনে গিয়ে কলিং বেল বাজায়, দরজা খুলে দেয় এক মহিলা। চারুকে দেখে জিজ্ঞাসা করে, কি চাই? চারু সাথে সাথে উত্তর দেয়, নিত্যার সাথে দেখা করব, আমার একটা নোট তার কাছে আছে। মহিলা বিন্দুমাত্র দ্বিধা না করে চারুকে ভেতরে নিয়ে যায়, তারপর একটা দরজার সামনে গিয়ে দরজায় মারতে মারতে বলে, নীতি, তোর বান্ধবী এসেছে। সাথে সাথে খুলে যায় দরজা, নীল রঙের জামা পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে চারুর সামনে। চারু তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ভিতরে প্রবেশ করে, তারপর দরজাটা লাগিয়ে দেয়। নিত্যার মা বোকা মহিলা সেখান থেকে চলে যায়। চারু দেখতে পায় ঘরের বিছানার মধ্যে শিকল। নীতি অবাক হয়ে জিজ্ঞাসা করে, এই মেয়ে তুমি কে? চারু সাথে সাথে বলে, আদনান ভাইয়া পাঠাইছে তোমাকে নিয়ে যেতে। মেয়েটা সাথে সাথে বলে, চলো। এই বলে সে চারুকে নিয়ে একটা জানালার সামনে আসে, জানালা দিয়ে লাফতে প্রথমে নীতি, তারপর চারু। রোডের ওপাশে দাঁড়িয়ে আছে আদনান। চারু আর নিত্যাকে আসতে দেখে বাইকে বসা থেকে উঠে দাঁড়ায়। নিত্যা আর চারু দৌড় দেয় আদনানকে লক্ষ্য করে। এই মুহূর্তে একটা ট্রাক চলে আসে তাদের সামনে, আদনান থাম মেরে যায়। খুব জোরে একটা চিল্লানো শোনা যায়, আদনান দৌড়ে সেখানে গিয়ে থমকে দাঁড়ায়, দেখার চেষ্টা করে কার ক্ষতি হলো। চারুর দেহটা পড়ে আছে, তার পাশে নিত্যা। আদনান পরীক্ষা করতে শুরু করে দুজনকে, নিত্যার আগে চারুকে পরীক্ষা করে, চারুর নার্ভ ধরে সে, তারপর আস্তে করে ছেড়ে দেয়। চারু থেকে 10 হাত দূরে পড়ে আছে নিত্যা। নিত্যার মাথা দিয়ে রক্ত ঝরছে, কিন্তু চারুর মাথা দিয়ে নয়, হাত দিয়ে রক্ত ঝরছে। আদনান চারুর নার্ভ চেক করে বুঝতে পারে চারুর নিঃশ্বাস বইছে এখনো। তারপর দৌড়ে আদনান চলে যায় নিত্যার কাছে, চোখের পানি ফেলতে ফেলতে নিত্যার হাতটা ধরে। হাতটা ধরেই চমকে ওঠে আদনান, সব কিছু ঠান্ডা হয়ে গেছে। আদনান নার্ভ চেক করে নিত্যার, নার্ভ চেক করে আদনান নিত্যার হাতটা নিজের বুকের মধ্যে ধরে কান্না করতে শুরু করে। এদিকে চারুর হাত দিয়ে রক্ত বইছে এখনো। এই মুহূর্তে আদনানের কি করা উচিত ভেবে পাচ্ছে না সে। নিত্যা তো এই পৃথিবীতে আদনানকে বিদায় জানিয়ে ওপারে চলে গেছে, কিন্তু চারু তো এখনো আছে, তাকে বাঁচাতে হবে। আদনান মুহূর্তের মধ্যে উঠে দাঁড়ায়, ভাবতে শুরু করে নিত্যার লাশটাকে কোথায় রাখবে। আদনান কোলে তুলে নেয় নিত্যাকে, নিত্যার রক্তে ভিজে যায় আদনানের সাদা পাঞ্জাবি। আদনান নিত্যার লাশটাকে নিয়ে কিয়ে রাখে তাদের বাসার সামনে, তারপর দৌড়ে এসে চারুকে নিজের বাইকে তোলে। চারুকে এই অবস্থায় নিয়ে যাওয়া যাবে না, তাহলে ঢলে পড়ে যাবে। আদনান চারুকে বাইকের সামনে বসায়, চারুর নিথর দেহটা পড়ে যেতে ধরে। আদনান অনেক কষ্টে চারুকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বাইক চালাতে শুরু করে। কাছাকাছি মেডিকেল থাকায় বেশি কষ্ট করতে হয় না আদনানকে। সে মেডিকেলের সামনে এসে চারুকে নিজের কোলে তুলে নেয়, তারপর ডাক্তার ডাক্তার বলে চিল্লাতে চিল্লাতে ভিতরে প্রবেশ করে আদনান। তার চোখ দিয়ে পানি ঝরছে। আদনানকে এই অবস্থায় দেখে এগিয়ে আসে একজন ডাক্তার। তিনি কয়েকজন নার্সকে আদেশ দেন চারুকে ভেতরে নিয়ে যেতে। তিনি আদনানকে অপেক্ষা করতে বলে নিজে ভেতরে প্রবেশ করেন। আদনান ধপ করে বসে পড়ে মেঝেতে,
সাথে সাথে আবার উঠে দাঁড়ায় আদনান। কান্না করতে করতে বাইক নিয়ে আবার রওনা দেয় নিত্যাদের বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণ পরেই সেখানে পৌঁছায় আদনান। নিত্যার মৃতদেহটা এখনও পড়ে আছে দরজার সামনে। আদনান নিত্যাকে কোলে নিয়ে দৌড়াতে শুরু করে। এক পর্যায়ে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায় আদনান। নিত্যা তার কোল থেকে ঢলে পড়ে। আদনান নিত্যাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে জোরে জোরে। কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরে চারুর। তাকিয়ে দেখে হাতে ব্যান্ডেজ করা। পাশে দাঁড়িয়ে আছে একজন সুদর্শন ডাক্তার। চারু খানিকটা উত্তেজিত হয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করে, আমি কি এখন নিরাপদ? আর কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম? চারুর মুখের কথা শুনে ডাক্তারটা খানিকটা হেসে বলে, এক ঘন্টা যাবৎ আপনি অজ্ঞান ছিলেন, আপনি এখন নিরাপদ। শুধুমাত্র এই হাতটাতে চোট পেয়েছে আপনার। আপনাকে একটা ছেলে কোলে নিয়ে এসেছিল, কিন্তু এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চারু বুঝতে পারছে ডাক্তার কার কথা বলছে। নিজের জন্য যতটা না চিন্তা হচ্ছে, তার চেয়ে বেশি চিন্তা হচ্ছে নিত্যার জন্য। নিত্যা ঠিক আছে নাকি নেই? চারু আস্তে করে উঠে দাঁড়ায়। ডাক্তারটাকে নিষেধ করলেও সে শুনে না। তাকে এখন কষ্ট করে হলেও নিত্যাদের বাসায় যেতে হবে। চারু বের হয়ে হাঁটতে শুরু করে। রাস্তা দিয়ে হাঁটতেছে আর চারদিকে তাকাচ্ছে। প্রায় 10 মিনিট হাঁটার পর চারু এক অবাক করা দৃশ্য দেখতে পায়। ভালো করে দেখার জন্য আরেকটু সামনে যায়। সামনে এগিয়ে চমকে ওঠে চারু। মাটিতে পড়ে আছে নিত্যার দেহ। তার বুকের উপর মাথা রেখে নীরবে কান্না করছে আদনান। রাতের চাঁদের আলোয় আবছা আবছা দেখা যাচ্ছে আদনানের মুখটা। চারু আদনানকে দেখলেও আদনান এখনও চারুকে দেখতে পায়নি। আদনান এবার উঠে দাঁড়ায়। তারপর নিত্যার মাথাটা নিজের কোলে তুলে নেয়। তারপর রক্তাক্ত কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। চোখ দুটোতেও ছুঁয়ে দেয় ভালোবাসার পরশ। তারপর চুলগুলো নাড়তে নাড়তে আদনান বলতে শুরু করে, নীতি তুমি আমাকে ছেড়ে গেলে এভাবে? আমি এখনো বিশ্বাস করতে পারছি না। মনটা বারবার বলছে নীতি যায়নি, এই তো নীতি শুয়ে আছে। এইটুকু কথা বলে চোখের পানি মুছে আদনান আবার বলতে শুরু করে, যাই হোক, আমি জানি তুমি আর ফিরে আসবে না, কিন্তু তোমার এই দেহটা সারা জীবন আমার কাছে থাকবে। তুমি শুধু আমার থাকবে। যেদিন আমার মৃত্যু হবে সেদিন একসঙ্গে এক কবরে দুজনই থাকব। আমি থাকতে তোমাকে কারো হতে দিব না, এই মাটির জন্য তোমাকে ছুঁতে না পারে। এই বলে নিজের মাথাটা নিত্যার বুকের উপর রাখে আদনান। চারু সব কিছু দেখছিল এতক্ষণ ধরে। চারু চোখের পানি বাদ মানছে না। চারু আস্তে আস্তে আদনানের দিকে এগোতে থাকে। আদনানের কাছে গিয়ে থপ করে বসে থাকে। এক হাতে ব্যান্ডেজ থাকার কারণে অন্য হাতটা দিয়ে আদনানের মাথায় হাত দেয়। আদনান চমকে ওঠে, তাড়াতাড়ি করে উঠে বসে। সামনে চারুকে দেখে সাথে সাথে চারুকে জড়িয়ে ধরে আদনান। চারুকে জড়িয়ে ধরে কান্না শুরু করে আদনান। চারু এক হাত দিয়ে আদনানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। বাবা আদনান, ছেড়ে দেও না ওকে, ও তো মরে গেছে, ওকে রেখে কি হবে? তুমি ওকে ছেড়ে দাও, ওর জানাজা হবে তো। কথাটা আদনানকে উদ্দেশ্য করে বলে আদনানের মা। তার সাথে নিত্যার মা বাবা, চারুর বাবা মা সবাই রয়েছে। সবাই খবর পেয়ে এসে ভিড় জমিয়েছে রাস্তাটায়। চারুই আদনানের মোবাইলটা দিয়ে চারুর বাবা মাকে কল দিয়েছে। আশেপাশে কয়েকজন প্রতিবেশীও আছে সেখানে। আদনান এখনও নিত্যাকে ধরে আছে। এক পর্যায়ে নিত্যার বাবার কথা মতো আদনানকে নিত্যার কাছ থেকে আলাদা করে নেয় কয়েকজন প্রতিবেশী। সাথে সাথে নিত্যাকে সেখান থেকে নিয়ে যায় কয়েকজন মহিলা। আদনান পাগলের মতো গালাগাল করছে, সর্বোচ্চ চেষ্টা করছে নিত্যার কাছে যাওয়ার। এক পর্যায়ে নিত্যাকে ভেতরে নিয়ে যেতে দেখে অজ্ঞান হয়ে পড়ে আদনান। নিত্যার কবরের উপর শুয়ে আছে আদনান, তার পাশে বসে আছে চারু। দুজনের চোখ দিয়ে পানি পড়ছে। দিনের আলো ফুটেছে অনেক আগে। গোরস্থানে মানুষ আসছে আত্মীয়দের কবর জিয়ারত করার জন্য। চারু আদনানকে তোলার চেষ্টা করলে আদনান চারুকে ছটকে ফেলে দেয়। তারপর আদনান কবরটার উপর শুয়ে বলতে শুরু করে, নীতি, তোমার সাথে শেষ দেখাটাও হলো না, মাফ করে দিও আমাকে। তোমার বুকে মাথা রেখে কাটাতে চেয়েছিলাম সারা জীবন, কিন্তু ভাগ্য আমার পক্ষে ছিল না। জানো, এখন আমার খুব মনে পড়ছে তোমার কথাগুলো। ইচ্ছে করছে তোমার কাছে চলে যেতে। আমি তোমার কাছে যাব। এই বলে আদনান পাশে থাকা একটা লোহা হাতে তুলে নেয়। নিজেই নিজের মাথায় মারার প্রস্তুতি নিতে শুরু করে। চারু দৌড় দেয় আদনানের দিকে। আদনান লোহাটা নিজের মাথায় মারার আগে চারু দৌড়ে এসে হাতটা এগিয়ে দেয়। ফলস্বরূপ মাইটটা লাগে চারুর হাতে।
চারু ব্যথায় কুকি ওঠে। আদনান হাতে থাকা লোহাটা ফেলে দিয়ে চারুর দিকে তাকায়, তারপর চোখের পানি ফেলতে ফেলতে বলে, কেন আমাকে মরতে দিচ্ছিস না চারু, আটকাচ্ছিস কেন? ওপারে যে আমার নীতি, আমার জন্য অপেক্ষা করছে, আমাকে কেন তার কাছে যেতে দিচ্ছিস না তুই, কেন কেন? এই বলে আবার কান্না করতে করতে কবরটা খুঁড়তে থাকে আদনান, পাগলের মতো মাটি সরাচ্ছে আর চোখের পানি ফেলছে, সাথে মুখ দিয়ে বলছে, আমি আসছি নীতি, তুমি শুধু আমার সাথেই থাকবে, তোমার আর আমার কবর হবে একটা। এই বলে আরো জোরে খুঁড়তে থাকে আদনান। আদনানের পাগলামি দেখে চারু দৌড়ে আসে আদনানের সামনে, আদনানের মুখটা নিচের দিকে করে নেয়, তারপর দুই হাত দিয়ে আদনানের মুখটা শক্ত করে ধরে বলতে শুরু করে, মায়া কি করছো তুমি, এটা বিশ্বাস করো যে নিত্য আপু আর আমাদের মাঝে নেই, সে আমাদের ছেড়ে চলে গেছে আর কখনো আসবে না, এটা বিশ্বাস করো। আদনান চারুকে ছটকে ফেলে দেয়, তারপর আবার মাটি সরাতে শুরু করে, না নীতি আমার জন্য অপেক্ষা করছে, আমি তার কাছে যাবই, কেউ আটকাতে পারবে না আমাকে। আদনান মাটি খুঁড়তে খুঁড়তে বলতে থাকে। এই মুহূর্তে সেখানে উপস্থিত হয় রিমি আর রিমির বাবা। ছেলের এই অবস্থা শুনে শত কাজ ছেড়ে চলে এসেছেন তিনি। তিনি দৌড়ে নিজের ছেলের কাছে যান, এক ঝটকায় ছেলেকে নিজের দিকে করে বুকে জড়িয়ে কাঁদতে থাকেন। আদনানও নিজের বাবাকে জড়িয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, বাবা আমার সব চলে গেল, জীবনের মূল্যবান জিনিসটাকে হারিয়ে ফেললাম, জীবন থেকে চলে গেল সব সুখ শান্তি, বাবা আমার এখন তার কাছে যাওয়া উচিত তাই না? সে নিশ্চয়ই আমার জন্য বসে আছে। বাবা আমি চাই, বেশিক্ষণ অপেক্ষা করানো যাবে না নীতিকে, খুব রেগে যাবে, কিন্তু শেষে আবার তার রাগ ভাঙাতে অনেক কষ্ট করতে হবে আমাকে, আমি চাই। হ্যাঁ বাবা। ছেলের পাগলামি দেখে কান্নার আওয়াজ আরো বেড়ে যায় হালিম সাহেবের, ছেলেকে বুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, এই বলে তিনি আদনানকে আরো জোরে জড়িয়ে ধরে, মুখটা চুমুতে ভরিয়ে দেন আদনানের। বাবা ছেলের এমন দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারে না চারু আর রিমি দুজনে। আদনান কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে, তাকে ধরাধরি করে গাড়িতে তোলে সবাই। আদনানের বাবা ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছেন, ভাইয়ের মাথাটা নিজের কোলে নিয়ে মাথায় হাত বোলাচ্ছে রিমি, সাথে বিসর্জন দিচ্ছে চোখের পানি। চারু মাথা নিচু করে বসে আছে। সন্ধ্যা নামছে পশ্চিম আকাশে, এখনো জ্ঞান ফেরেনি আদনানের। আজকে যে বিয়ের কথা ছিল সেটা বেমালুম ভুলে গেছে বাসায় সবাই। সবাই আদনানকে ঘিরে বসে আছে, চারু একদৃষ্টিতে তাকিয়ে আছে আদনানের দিকে। আজ তার দোষের কারণেই আদনানের এই অবস্থা, তখন যদি দেখে শুনে রাস্তাটা পার হতো তাহলে এটা হতো না। চারু নিজেই আবার নিজের মনকে বলে, তার তো কোনো দোষ নেই, সে তো দেখতেছিল, নিত্যই তো দৌড় দিল। হঠাৎ চোখ খুলে যায় আদনানের, চোখ পিটপিট করে তাকাতে থাকে চারদিকে। বাসার সবাইকে নিজের সামনে দেখে খানিকটা অবাকই হয় সে, তারপর আস্তে করে উঠে বসে বিছানায়। সে উঠে বসতেই তার বাবা মা দুজনেই একসঙ্গে জিজ্ঞাসা করে। আদনান তার বাবা মা দুজনের দিকে তাকিয়ে উত্তর দেয়, ভালো, কিন্তু খুব ক্ষুধা লাগছে। ছেলের ক্ষুধার কথা শুনে সাথে সাথে খাবার আনতে যান মা। এদিকে আদনান চারুর দিকে তাকিয়ে আছে, এক পর্যায়ে সে চারুকে বলে, কিরে তুই মাথা নিচু করে কি ভাবছিস, নিশ্চয়ই বিয়ের কথা? কথাটা সম্পূর্ণ করে না আদনান, তার আগেই খাবার নিয়ে এসে তার সামনে ধরে তার মা। আদনান একবার তার মায়ের মুখের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়, তারপর খেতে শুরু করে। সবাই বুঝতে পারছে সত্য অজ্ঞান থেকে উঠে নিত্যার কথা ভুলে গেছে আদনান, কেউ মনে করিয়েও দিচ্ছে না তাকে। খাওয়া শেষ করে আদনান উঠে দাঁড়ায়, তারপর সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা সবাই একটু বাহিরে যাও তো, আমি গুরুত্বপূর্ণ একটা কাজ করব। এই মুহূর্তে ছেলেকে একা ছাড়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই হালিম সাহেবের, তবুও অনিচ্ছা সত্ত্বেও সবাইকে নিয়ে বাইরে বের হয়ে আসেন তিনি। থপ করে সোফায় বসে পড়েন হালিম সাহেব, চোখের কোণে জল জল করছে পানি কণা। হালিম সাহেবের এই অবস্থা দেখে চারুর বাবা আমজাদ সাহেব বলেন, এই মুহূর্তে আমাদের এখানে ঠিক নয়, আমরা বরং আজকে চলে যাই। আমজাদ সাহেবের এই কথাটা শুনে মাথা তুলে তার দিকে তাকান হালিম সাহেব, চশমাটা খুলে টেবিলের উপর রাখতে রাখতে বলেন, এই বলে তিনি উঠে দাঁড়ান, আস্তে আস্তে চারুর দিকে এগোতে থাকেন। একেবারে চারুর সামনে গিয়ে দাঁড়িয়ে চারুর হাতটা ধরে নিজের হাতের উপর রেখে বলেন, চারু কি করবে ভেবে পাচ্ছে না, হ্যাঁ বলবে নাকি না বলবে বুঝতে পারছে না সে।
সে এক এক করে তার বাবা মায়ের দিকে তাকায়। সবাই চোখের ইশারায় হ্যাঁ বলতে বলে। অবশেষে সে তাকায় রিমির দিকে। রিমি চোখের ইশারায় চারুকে অনুরোধ করে হ্যাঁ বলতে। চারু তার চোখ বন্ধ করে হ্যাঁ বলতে যাবে এই মুহূর্তে তার হাত থেকে নিজের হাতটা সরিয়ে নেন হালিম সাহেব। চারু অবাক হয়ে চোখ খুলে তাকায় সামনের দিকে। একটা ছেলে এসে জড়িয়ে ধরে চারুকে। ছেলেটার পিছনে হাসি মুখে দাঁড়িয়ে আছে তার মা। চারুও জড়িয়ে ধরে ছেলেটাকে। তারপর সে ছেলেটার কপালে চুমু খায়, ছেলেটা তার গালে চুমু খায়। সবাই তাকিয়ে আছে তাদের দিকে। ছেলেটা চারুর গালে চুমু খেলো, চারুও ছেলেটার গালে চুমু খায়। এতক্ষণ সবার মুখটা মন মরা থাকলেও এখন কিছুটা হাসি ফুটে উঠে সবার মুখে। পিছন থেকে ছেলের মা এসে থপ করে বসে পড়ে সোফায়। চারু ছেলেটাকে নিজের কোলে তুলে নেয়। আসলে ছেলেটা চারুর চাচাতো ভাই। 5 বছর বয়সে পা দিয়েছে কয়েকদিন আগে। অনেকদিন থেকে চারুর সাথে তার দেখা নাই, তাই এখানে চারুকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরে ছেলেটা। চারুর চাচিমার সাথে কথা বলছে সবাই। রিমি আর চারুর ছেলেটা মানে রাব্বির সাথে মজা করছে। কিছুটা মুহূর্তের জন্য সবাই ভুলে গেছে আদনানের কথা। এক পর্যায়ে চারুর চাচিমা চারুকে নিজের কাছে ডাকে। চারু রাব্বিকে রিমির কোলে দিয়ে আস্তে করে বসে পড়ে তার চাচিমার পাশে। বসতেই তার চাচিমা তাকে জিজ্ঞাসা করে, কেমন আছিস মা? সেই 2 বছর আগে গেছিলাম, তারপর আর তোর সাথে দেখাই নাই। দূরে থাকি বলে একটু আসবিও না? চারু হাসি মুখে বলে। চারু চাচিমা আর কোনো কথা না বলে রিমির মায়ের কাছ থেকে ওয়াশরুমের ঠিকানা নিয়ে সেদিকে রওনা হয়। তিনি চলে যাওয়ার সাথে সাথেই হালিম সাহেব আবার বলে ওঠে, চারু পুনরায় তার বাবা মায়ের দিকে তাকিয়ে দীর্ঘ একটা শ্বাস নিয়ে বলে, আমি রাজি। কথাটা শুনে হালিম সাহেব সহ সকলের মনে আনন্দে হিল্লোল বয়ে যায়। চারু লজ্জা পেয়ে সেখান থেকে উঠে রিমির রুমের দিকে রওনা দেয়। যাওয়ার পথে হঠাৎই মনে হয় আদনানের কথা, দৌড় দেয় সেদিকে। চারু দরজায় হাত দিতে দরজাটা খুলে যায়। ভিতরে বিছানার উপর শুয়ে আছে আদনান। চারু আস্তে করে ভিতরে প্রবেশ করে আদনানের হাতে থাকা জিনিসটা দেখে খুব জোরে চিল্লিয়ে ওঠে। তার চিৎকার শুনে সবাই তাড়াতাড়ি করে সেখানে উপস্থিত হয়। উপস্থিত হয়ে সবাই থমকে দাঁড়ায়। আদনানের মুখ দিয়ে কোল্লা বের হতে শুরু করেছে, হাতে ঘুমের ঔষধের পাতা। হালিম সাহেব আর আদনানের মা মাথায় হাত দিয়ে সেখানেই বসে পড়ে। চারুর হাত পা সব কিছু অবশ হয়ে গেছে। রিমি থমেরে দাঁড়িয়ে আছে এক জায়গায়। এই মুহূর্তে যে একটা অ্যাম্বুলেন্স দরকার সেটা কারো মনে ঢুকছে না। সবার এই অবস্থা দেখে নিজের ব্যাগ থেকে মোবাইল বের করে অ্যাম্বুলেন্সকে ফোন করে চারুর চাচি। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় অ্যাম্বুলেন্স। কয়েকজন লোক আদনানকে ধরে অ্যাম্বুলেন্সে তোলে। আদনানের সাথে অ্যাম্বুলেন্সে ওঠে তার বাবা মা ও চারু, বাকিরা বাড়িতেই থেকে যায়। আদনানের অপারেশন চলছে। ডাক্তার বলেছে একসাথে 4টা ঘুমের ওষুধ খাওয়ার জন্য কিছুটা রিক্স আছে, তবে বেশি না। ডাক্তারের কথায় কিছুটা হলেও আস্থা পেয়েছে হালিম সাহেব ও তার স্ত্রী, সাথে চারুও। তবে সবারই মনের মধ্যে একটা চিন্তা ঘুরঘুর করছে। 1 ঘন্টা পর অপারেশন চেম্বার থেকে বের হয়ে আসে ডাক্তার। দৌড়ে তার কাছে যায় হালিম সাহেব। তার পেছন পেছন চারু ও রিমির মা রাহিনা বেগমও যায়। হালিম সাহেব ডাক্তারকে কিছু জিজ্ঞেস করার আগে ডাক্তার বলে, আপনাদের ভাগ্য ভালো যে ঠিক সময়ে নিয়ে এসেছেন। আরেকটু হলেই হয়তো বড় ধরনের সমস্যা হতো, তবে এখন ঠিক আছে, জ্ঞান ফিরতে কিছুটা সময় লাগবে। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। ডাক্তারের কথায় অনেকটা আস্থা পায় সবাই। সবাই গিয়ে বসে পড়ে চেয়ারে। বসার সাথে সাথেই হালিম সাহেব চারু আর রাহিনা বেগমকে উদ্দেশ্য করে বলে, এই কথাগুলো শোনার পর রাহিনা বেগম হালিম সাহেবকে উদ্দেশ্য করে বলে, তুমি এত কিছু জানলে কিভাবে? হালিম সাহেব কোনো কথা না বলে তার পকেট থেকে একটা কাগজ বের করে রাহিনা বেগমের দিকে এগিয়ে দিয়ে বলে, রাহিনা বেগম স্বামীর কাছ থেকে এক ঝটকায় কাগজটা নিয়ে পড়তে শুরু করে। চারু মাথাটা এগিয়ে দিয়ে পড়তে শুরু করে। কিছুক্ষণ আগে হালিম সাহেব যে কথাগুলো বললেন তাই সাজিয়ে লেখা আছে এতে। পড়া শেষ হলে মাথা তুলে হালিম সাহেবের দিকে তাকায় স্ত্রী রাহিনা বেগম। তার চোখের কোণে পানি চিকচিক করছে। তিনি খানিকটা কান্না মিশ্রিত গলায় বলেন, আমার ছেলেটার জীবন নষ্ট হয়ে যাচ্ছে, সে কেন বুঝতেছে না যে আত্মহত্যা মহাপাপ? তাকে এখন চোখে চোখে রাখা প্রয়োজন, পাশ থেকে সাপোর্ট করা প্রয়োজন। এই সব কিছুই চারু করতে পারবে,
আমি বাসায় গিয়ে কাজী সাহেবকে ফোন দিব, আজকেই বিয়ে হবে। চারু কোনো কথা না বলে এক দৃষ্টিতে আদনানের কেবিনের দিকে তাকিয়ে আছে। মনের মধ্যে হাজারো উল্টাপাল্টা ভাবনা আসতেছে। সে বুঝতে পারছে আদনান তাকে খুব সহজে মেনে নেবে না, ভালোবাসবে না তাকে, কারণ তার জীবনে একজন ছিল যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসত। কিন্তু চারু আদনানকে নিজের থেকেও বেশি ভালোবাসবে। অতীতে চারুর জীবনে কেউ ছিল না, আদনানই প্রথম পুরুষ চারুর জীবনে। হঠাৎ আদনানের কেবিন থেকে একটা নার্স বের হয়ে আসে, তারপর হাসি মুখে সবাইকে উদ্দেশ্য করে বলে, ওনার জ্ঞান ফিরেছে, আপনারা দেখে আসুন। এই কথা শোনা মাত্র আর এক সেকেন্ডও সেখানে বসে থাকে না কেউ, সবাই গিয়ে প্রবেশ করে আদনানের কেবিনে। আদনান উপরের দিকে তাকিয়ে আছে আর চোখের পানি ফেলতেছে। পরের দিন সকালে তার রিলিজ হয়, বাসায় নিয়ে আসা হয় তাকে। বাসায় ঢুকে চমকে ওঠে সবাই, বাসাটাকে সাজিয়ে ফেলা হয়েছে। কাজী সাহেব এসে বসে আছে, কে করলোই সব বুঝতে পারছে না কেউ। রিমি হাসি মুখে সবাইকে দেখছে, তার পাশে দাঁড়িয়ে আছে তার খালাতো ভাই ঈশান। বয়সে রিমির ছোট সে, সবাই বুঝতে পারে কে করেছে এসব। রিমি দরজা থেকে চারুকে আলাদা করে নিজের রুমে নিয়ে যায়। ঈশান আর আমজাদ সাহেব আদনানকে তার রুমে নিয়ে যায়, ভুলিয়ে ভালিয়ে একটা পাঞ্জাবি পরায় আদনানকে। অবশেষে দুজনে এসে বসে কাজীর সামনে। সবার অনুমতি নিয়ে বিয়ে পড়াতে শুরু করেন কাজী সাহেব। প্রথমে চারুকে তিনবার কবুল বলতে বললে চারু কিছুটা চোখের পানি ফেলে কবুল বলে দেয়, কিন্তু আদনানকে বলতেই আদনান চিৎকার করে উঠে দাঁড়ায়। তার চোখ দিয়ে আগুনের ফোয়ারা ছুটছে মনে হয়। তার সাথে উঠে দাঁড়ায় তার বাবা ও মা। তার মা তার সামনে গিয়ে আদনানের হাতটা ধরে তার নিজেরই মাথার উপর রেখে বলে, আজকে তোর ভালোবাসার প্রমাণ হবে। তুই যদি নিত্যাকে সত্যিই ভালোবেসে থাকিস তাহলে এক্ষুনি কবুল বলবি, পর যদি না ভালোবাসতিস, তার সাথে ছলনা করেছিস, তাহলে বলবি না। এখন কি করবি বল? আদনান খানিকটা রেগে বলে, মা, আমি নিত্যার সাথে ছলনা করিনি, আমি তাকে মন থেকেই ভালোবেসেছি। তাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করার কথা ভাবিনি আর ভাবতেও চাই না। সাথে সাথে আদনানের বাবা বলে, তবু আদনান রাজি হয় না। শেষ পর্যন্ত তার কোনো উপায় না পেয়ে রাহিনা বেগম ফলকাটা ছড়িটা নিজের গলায় ধরে। আদনান এই দেখে চমকে ওঠে। রাহিনা বেগম আদনানকে উদ্দেশ্য করে বলে, তুই কবুল না বললে এটাই আমার শেষ কথা হবে। আদনান মায়ের দিকে তাকিয়ে থপ করে বসে পড়ে। এই মুহূর্তে নিত্যার কথা খুব মনে পড়ছে তার। নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসত যাকে, তাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করতে যাচ্ছে আদনান। আদনান কিভাবে এটা করতে পারতেছে? সে তো নিত্যাকে বলেছিল কখনো তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। আদনান এসব ভাবতে ভাবতে চোখের পানি ফেলতে শুরু করে। তারপর নিজের মায়ের দিকে তাকিয়ে পরপর তিনবার কবুল বলে দেয় আদনান। কবুল বলার পর এক মিনিটও সেখানে থাকে না সে, রওনা দেয় নিজের রুমের উদ্দেশ্যে। খারাপ কিছু করে ফেলতে পারে মনে করে তার পিছন পিছন যায় চারু। আদনান নিজের রুমের দরজা লাগিয়ে দেওয়ার আগেই ভিতরে প্রবেশ করে চারু। আদনান চারুকে দেখে খুব রেগে যায়। সে চারুকে বিছানায় ফেলে দিয়ে তার উপর চেপে বসে, পকেট থেকে বের করে দেশলাইট। চারু ভীষণ চমকে যায়। আদনান দেশলাইটটাতে আগুন জ্বালাতে জ্বালাতে বলে, তুই নিত্যি আর আমার মাঝে এসেছিস, তোকে মারলে আমার আর নিত্যের মাঝে আর কেউ থাকবে না। এই বলে আদনান চারুর শাড়ির আঁচলের কাছে আগুন নিয়ে যায়। হুট করে শাড়ির আঁচলে লেগে যায় আগুন। আগুন লেগে যায় চারুর শাড়ির আঁচলে। আদনান এখনো চারুর উপরে বসে আছে। আগুন আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করেছে। আদনান থ মেরে শুধু দেখছে। চারু বুঝতে পারছে এভাবে থাকলে তাকে আগুনে পুড়ে মরতে হবে। এদিকে শাড়ির আঁচল থেকে বেডশিটও উঠতে শুরু করেছে। আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আগুনের আঁচ। এক পর্যায়ে চারুর পেটে লাগে আগুনের ছ্যাঁকা। চারু এক ঝটকায় আদনানকে উপর থেকে ফেলে দিয়ে উঠে দাঁড়ায়, দৌড় দেয় বাথরুমের উদ্দেশ্যে। দৌড়ানোর কারণে বাতাস পেয়ে আগুন আরও উঠতে শুরু করে। তবে বাথরুমে প্রবেশ করে বাথট্যাবের শাড়ির আঁচলটা রাখতেই একেবারে নিভে যায় আগুন। চারু দীর্ঘ একটা নিঃশ্বাস নেয়, তারপর একটা মগে পানি নিয়ে দৌড়ে ঘরের মধ্যে আসে। এসেই পানিগুলো ঢেলে দেয় বিছানার উপর। আগুনটা নিভে যায় বেডশিট থেকে, তবে অর্ধেকের চেয়ে বেশি পোড়া গেছে বেডশিট ও তোষক। আরেকটু হলে বেডটাতেও আগুন লাগত। আদনান এখনও নিচেই পড়ে আছে। চারু একবার আদনানের দিকে তাকিয়ে বের হয়ে যায় রুম থেকে।
চুপি চুপি সে প্রবেশ করে রিমির রুমে। রিমি নেই দেখে তাড়াতাড়ি দরজাটা লাগিয়ে দেয়। তারপর ব্যাগ থেকে একটা জামা বের করে বাথরুমে গিয়ে চেঞ্জ করে নেয়। চেঞ্জ করে এসে সে আবার আদনানের রুমে যায়। আদনান সোফার উপর বসে আছে আর বেডশিটটা দেখছে। চারু প্রবেশ করতে তার নজরটা পড়ে চারুর দিকে। চারু আদনানের সামনে গিয়ে বেডটার কাছে যায়, তাড়াতাড়ি করে বেডশিটটা তুলে ফেলে। তোষক পড়ে যাওয়ার কারণে আরেকটা বড় বেডশিট বিছিয়ে দেয় সে। এবার সে তাকায় আদনানের দিকে। আদনান তার দিকে তাকিয়ে আছে, হাতে দেশ লাইটটা এখনো আছে। সমস্ত দিনটা পার করে ডিনার টেবিলে বসে আছে সবাই। লক্ষ্য ডিনার করা। রাহিনা বেগম সবাইকে খাবার তুলে দিচ্ছেন। আদনান প্লেটের দিকে তাকিয়ে আছে, কম বেশি সবার নজরেই তার দিকে, শুধুমাত্র চারু বাদে। তার পেটে প্রচণ্ড খিদা থাকার কারণে নজরটা খাবারের দিকে। রাহিনা বেগম চারুর প্লেটে খাবার দিতেই চারু খেতে শুরু করে। খাওয়ার মাঝখানে আমজাদ সাহেব বলে ওঠে, তাহলে আমরা কালকে চলে যাচ্ছি। এই কথাটা শুনে হালিম সাহেব কড়া চোখে তাকান আমজাদ সাহেবের দিকে। হালিম সাহেব বলে, তার কথার প্রতি উত্তরে আমজাদ সাহেব বলে ওঠে, না আর থাকা যাবে না, অনেকদিন হয়েছে, অফিসে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই যেতে হবে। শেষ পর্যন্ত সবাই অনেক জোর করলেও আমজাদ সাহেব নিজের সিদ্ধান্তে অটল থাকেন। বাবা মা চলে যাবে শুনে মনটা প্রচুর খারাপ হয়ে যায় চারু। চোখের কোণে পানি চলে আসে। রিমি চারুর ব্যাপারটা বুঝতে পেরে বলে, খালা খালু কালকে যাবে, তার দুদিন পর আমরা খালা খালুর বাসায় যাব। রিমির এই কথাটা শুনে মুখ তুলে তার দিকে তাকায় চারু। রিমির হাসি দেখে তার মুখেও হাসি ফুটে ওঠে। রিমির কথার উত্তরে আমজাদ সাহেব বলে, অবশ্যই যাব। সেদিনের মতো শেষ হয় খাওয়া দাওয়া। সবার আগে টেবিল থেকে উঠে পড়ে আদনান। কারোর সাথে কোনো কথা না বলে পানি খেয়ে চলে যায় নিজের রুমে। চারু সবার দিকে তাকিয়ে বলে, আমি কি আজ রিমির সাথে থাকব? চারুর এরকম বোকা বোকা প্রশ্নে বিব্রত হয় তার বাবা মা। কিন্তু রিমি মুচকি হেসে বলে, বিয়ের পর কেউ বরের সাথে না থেকে ননদের সাথে থাকে নাকি? চারু বুঝতে পারে তাকে আজ আদনানের সাথে থাকতে হবে। সকালের ঘটনার পর আদনানের সাথে একবারও কথা বলেনি চারু। আদনান কয়েকবার কথা বলার চেষ্টা করলেও এড়িয়ে গেছে চারু। চারু খাবার শেষ করে পানি খেয়ে রওনা দেয় আদনানের ঘরের উদ্দেশ্যে। আস্তে করে দরজা খুলে দেখে আদনান কি করতেছে, কিন্তু সে আদনানকে ঘরে দেখতে পায় না। কৌতূহল নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে চারু। ভিতরে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দেয় সে। তারপর ছোক ছোক করে খুঁজতে শুরু করে আদনান নামক বস্তুটাকে। চারু খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখতে পায় আদনান ব্যালকনির ইজি চেয়ারটায় বসে আছে। বুকের মধ্যে জড়িয়ে ধরে আছে নীল ডায়েরিটা। চারু আস্তে আস্তে করে আদনানের দিকে এগোতে থাকে। এক পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে আদনানের ঠিক পিছনে। আদনান নীল ডায়েরিটা বুকে জড়িয়ে নীরবে চোখের পানি ফেলছে। চারু মনে মনে ভাবে, এই ছেলেটা তো ছ্যাঁচ কাঁদুনি কেন, একটা মেয়ের জন্য কেউ এরকম থেকে থেকে কাঁদে? চারু গিয়ে দাঁড়ায় একেবারে আদনানের সামনে। আদনান চারুর দিকে তাকিয়ে ভালো করে বসে। চারু সরাসরি আদনানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, ঘুমাবেন না? আদনান চারুর দিকে তাকিয়ে বলে, তুই ঘুমিয়ে পড়। চারু এবার দৌড়ে রুমে প্রবেশ করে। তারপর একটা টুল নিয়ে গিয়ে ঠিক আদনানের সামনে বসে পড়ে। আদনান অবাক হয়ে চারুকে দেখছে। এবার চারু আদনানের দিকে তাকিয়ে বলে, আমি আপনার মতো সিসকান্দনের ছেলে জীবনেও দেখি নাই, একটা মেয়ের জন্য কেউ এভাবে কাঁদে বলেন? চারুর বলার ভঙ্গি এমন ছিল যা দেখে আদনান না হেসে পারে না। আদনানকে হাসাতে পেরে চারু নিজে নিজে খুশি হয়। আদনান ঠোঁটের কোণে হাসিটা রেখে বলে, আমি কই কান্না করতেছি, আমি তেমনি বসে আছি, ভাবছি তখনকার জন্য তুই আমাকে মাফ করেছিস কিনা। চারু ভাবে এই সুযোগ, সে আদনানকে বলবে, আপনি যদি আমার এই কথাটা রাখতে পারেন তাহলে আমি আপনাকে মাফ করব। তার ভাবনা শেষে আদনান বলে ওঠে, তুই কি আমাকে মাফ করেছিস? চারু গলাটা পরিষ্কার করে বলে, না করিনি, তবে করতে পারি যদি আপনি আমার কথা রাখতে পারেন। আদনান ভ্রুকুচকে চারুর দিকে তাকিয়ে বলে, কি কথা? চারু হাসতে হাসতে বলে, আপনি আর কখনো কাঁদবেন না, কখনো না, কথা দিন। এই বলে চারু তার হাতটা আদনানের দিকে এগিয়ে দেয়। আদনান কি যেন ভেবে হাসতে হাসতে চারুর হাতের উপর হাত রেখে বলে, আচ্ছা যা কথা দিলাম। চারু এবার বলে, চলুন ঘুমিয়ে পড়ি। আদনান চারুর দিকে তাকিয়ে বলে, তুই ঘুমা, আমি একটু পর ঘুমাবো। চারু থপ করে আদনানের কোলে বসে পড়ে।
চারুর এরকম কাজে আদনান অবাকের শেষ সীমানা পার হয়ে যায়। মুহূর্তের মধ্যে তার মাথার তার আবার ছিঁড়ে যায়। পকেট থেকে বের করে পকেট নাই, যেটা তার কাছে সব সময় থাকে। শুধু তার কাছেই নয়, পকেট নাই কম বেশি অনেক মানুষের কাছেই থাকে। এই নাইফটা দিয়ে কোনো কোনো সময় বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। পকেট থেকে পকেট নাইফ বের করে আদনান চারু এক ছটকায় কোল থেকে উঠে দাঁড়ায়। কিছুক্ষণ আগে রেগে যাওয়া আদনান এবার হো হো করে হেসে ওঠে। চারু আদনানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এতদিন জানতো হাসলে শুধু মেয়েদের গালেই টোল পড়ে, কিন্তু এখানে তো ছেলের গালেও টোল পড়েছে। আদনান হাসতে হাসতে বলে, নাইফ থেকে ভয় পেয়ে গেছিস চারু? মনে করেছিস নাইফ দিয়ে তোকে মারবো? আরে না, নাইফ দিয়ে যে পিনটা তুলবো। এই বলে ইজি চেয়ারের মধ্যে একটা আলপিন দেখায় আদনান। চারু আলপিনটা দেখে বড় একটা নিঃশ্বাস ফেলে। সে মনে করেছিল আদনান মনে হয় নাইফ দিয়ে তার হাত কেটে দিবে, কিন্তু এরকম হবে ভাবেন। আদনান মন দিয়ে পিনটা তুলছে। চারু এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। পিন তোলা শেষ হলে নাইফটা আবার পকেটে রেখে দেয় আদনান। মাথা তুলে চারুর দিকে তাকিয়ে বলে, শুন, তোকে একটা কাজ করতে হবে আমার হয়ে, পারবি? চারু টুলটা টেনে গালে হাত দিয়ে বসে বাচ্চাদের মতো করে বলে, কি কাজ বলো, চেষ্টা করব। আদনান এবার নীল ডায়েরিটা চারুর হাতে দেয়, তারপর ইজি চেয়ার থেকে উঠে বসে রওনা দেয় রুমের দিকে। কিছুক্ষণ পর বের হয়ে আসে আদনান, হাতে একটা খাম। খামটাও চারুর হাতে দেয় সে, তারপর চেয়ারে বসতে বসতে বলে, এই জিনিসগুলো তোর কাছে রাখবি, কখনো হারিয়ে ফেলবি না। আমি কালকে ঢাকা চলে যাব, কবে আসবো জানি না। তুই এই জিনিসগুলো ভালো করে রাখবি। অবশ্য আমি রাখতে পারতাম, তবে এগুলো দেখলে আমি খুব ইমোশনাল হয়ে পড়ি। তুই এগুলো তোর কাছে রাখবি কি পারবি না? চারু শুধু মাথা নাড়িয়ে হা বলে, কিন্তু মুখে কোনো কথা বলে না। আদনান আবার বলতে শুরু করে, আমি বুঝতে পেরেছি, এই চট্টগ্রামে আমার থাকা যাবে না। এখানে থাকলে অত সহজে ভুলতে পারবো না নীতিকে। ঢাকা গিয়ে বাবার অফিসের বেঞ্চটা দেখাশোনা করব, কাজের মধ্যে থাকব, যদি ভুলতে পারি নীতিকে। চারু ডায়েরিটা আর খামটা এক হাতে নিয়ে অন্য হাতটা আদনানের চেয়ারের হাতলে রাখে। চোখটা স্থির রাখে আদনানের দিকে, যাতে আদনান তার দিকে তাকালেই চোখাচোখি হয়। চারু এবার বলে, আমিও যাব আপনার সঙ্গে, তাই না? চারুর পাঁচ বাক্যের এই কথাটা শুনে মাথা তুলে তার দিকে তাকায় আদনান। চোখাচোখি হয়ে যায় দুজনের মধ্যে। আদনান চারুর চোখের দিকে তাকানো অবস্থায় বলে, না, আমি একাই যাব। দেখ, আমাদের বিয়ে হয়েছে ঠিকই, বাট আমার অনিচ্ছা সত্ত্বে। তুই যদি আমাকে স্বামী মনে করিস, কিন্তু আমি তোকে স্ত্রী মনে করি না। আমি শুধুমাত্র নিয়ে, এইটুকু বলে থেমে যায় আদনান। মোবাইল বেজে ওঠে পকেট থেকে। এত রাতে কে ফোন দিল ভেবে অবাক হয় সে। কৌতূহল নিয়ে ফোনটা উপরে তুলে ফোন স্ক্রিনে ভেসে ওঠে রনিক নামটা। রনিক আদনানের বন্ধু। আদনান তাকে ঢাকা যাওয়ার টিকিট জোগাড় করতে বলেছিল, তাই মনে হয় ফোন দিয়েছে। আদনান ফোনটা রিসিভ করে। রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে বলে ওঠে, দোস্ত, টিকিট পাই নাই, কালকে পর্যন্ত কোনো বাস ঢাকা যাবে না। এই বলে ফোন কেটে দেয় ওপাশের লোকটা। আদনান অবাক হয়ে ফোনটার দিকে তাকিয়ে আছে। রনিকের উপর তার রাগ বাড়তেছে, তাকে কথাটুকুও বলার সুযোগ দিল না। ফোনে লাউড স্পিকার দেওয়া থাকার কারণে সব শুনতে পায় চারু। সে আদনানের দিকে তাকিয়ে বলে, আমি অত কিছু বুঝি না, আমি আপনার সাথে ঢাকা যাব। যদি আমাকে না নেওয়ার কথা ভেবে থাকেন, তাহলে আমার থেকে ভয়ঙ্কর কেউ হবে না। এই বলে ডায়রিয়ার খামটা নিয়ে হন হন করে রুমে চলে আসে চারু। ডায়রিয়ার খামটা বেডের উপর ফেলে দিয়ে নিচে সোফায় বসে পড়ে। অনেক হয়েছে আর না, কি পেয়েছে তাকে সবাই, পুতুলের মতো ব্যবহার করছে সবাই। যার সাথে বিয়ে হলো সে নাকি স্ত্রী হিসাবে মানে না, ঢাকাও নিয়ে যাবে না, এটা কোন ধরনের ফাজলামি? চারু মনে মনে সিদ্ধান্ত নেয় আজ থেকে সে অন্যরকম হয়ে যাবে। আদনান ভালোবাসবে ঠিকই, কিন্তু সেটা অন্যভাবে। চারু বিছানায় শুয়ে ভাবতে থাকে কি করা যায়। এই সময় আদনান এসে চারুর পাশে শুয়ে পড়ে। চারু টপ করে আদনানের বুকের উপর শুয়ে পড়ে। আদনান চারুকে সরানোর চেষ্টা করলে চারু আদনানের ঠোঁট দুটো নিজের দখলে করে নেয়। আদনানের চোখ বড় বড় করে চারুর দিকে তাকিয়ে আছে, কিন্তু চারু আদনানের ঠোঁটের স্বাদ নিতেই ব্যস্ত। প্রায় এক মিনিট পর আদনান চারুকে এক ঝটকায় বিছানায় ফেলে দেয়, তারপর চোখ লাল করে তাকায় চারুর দিকে। আগে চারু ভয় পেলেও এখন আর ভয় পায় না। সে উল্টো চোখ রাঙিয়ে বলে, কি
শয়তানি শুরু করেছেন। বিয়ে করবেন আমাকে, ভালোবাসবেন অন্য একজনকে, ফাজলা মেয়ে পাইছেন, আজ থেকে আত্মা হবে না, আপনি শুধু আমার এই চারুর, এখন থেকে কেউ আপনার দিকে তাকালে চোখ তুলে নেব। এই বলে চারু আদনানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। চারুর এহেন ব্যবহার আদনানকে আকাশ থেকে ফেলে দিয়েছে। কালকে যে মেয়েটা কথা বলতে ভয় পেত, আজকে সে এত বড় বড় কথা বলছে কি করে? আদনান চারুকে অনেক সরানোর চেষ্টা করলেও তা সম্ভব হয় না তার পক্ষে। শেষ পর্যন্ত দুজনে ওই অবস্থায় ঘুমিয়ে পড়ে। সকালবেলা উঠে চারু দেখতে পায় সে শুধু বিছানায় পড়ে আছে। পাশে তাকিয়ে দেখে আদনান নেই। চারু তাড়াতাড়ি করে উঠে বসে, চোখ পিটপিট করে তাকাতে থাকে সম্পূর্ণটাতে, বোঝার চেষ্টা করে আদনান তাকে রেখে পালিয়ে গেছে কিনা। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দাঁড়ায় চারু, ওনা ঠিক করে দৌড় দেয় ব্যালকনির দিকে। ব্যালকনিতে গিয়ে দেখে আদনান নেই। অতপর চারু রুম থেকে বের হয়ে দৌড় দেয় ছাদে। ছাদে গিয়ে চোখে পড়ে আদনানকে। এত সকালে ছাদে কি করছে আদনান তা দেখার জন্য চুপি চুপি তার দিকে এগোতে থাকে চারু। সে আদনানের কাছাকাছি যেতেই ছট করে তার দিকে ঘুরে দাঁড়ায় আদনান, তারপর ভ্রু নাচিয়ে বলে, কি চুপ করে আমার পেছনে আসছিস কেন? হঠাৎ আদনান এভাবে ঘুরে যাওয়ার কারণে থতমত খেয়ে যায় চারু। তোতলাতে তোতলাতে বলে, এমনি এত সকালে কি করছেন? দেখছিলাম আর কি। চারুর কথা মোটেও বিশ্বাস হয় না আদনানের। সে ভ্রু নাচিয়ে আবার বলে, সত্য কথা বল। চারু মাথা নাড়িয়ে বলে, এটাই সত্য। এবার আদনানের একটু হলেও বিশ্বাস হয়। সে পকেট থেকে মোবাইলটা বের করে, তারপর একটা ফোল্ডারে প্রবেশ করে যেখানে শুধু তার আর নিত্যার ছবি। আদনান একের পর এক ছবি দেখতে শুরু করে। এদিকে চারুর মাথা খিপ গরম হয়ে যায়। তার স্বামী তার সামনে অন্য একটা মেয়ের ছবি দেখছে, এটা মানতে পারছে না সে। সে চিলের মতো আদনানের কাছ থেকে মোবাইলটা নিয়ে ছুঁড়ে মারে মাটিতে। নিজের মোবাইলটা ভেঙে ফেলতে দেখে মাথা তার ছেড়ে যায় আদনানে। জ্বলন্ত চোখে তাকায় চারুর দিকে। চারুও জ্বলন্ত চোখে তাকিয়ে আছে আদনানের দিকে। দুজনেরই মাথার তার ছিঁড়ে গেছে। হঠাৎ চারু এমন কাজ করে বসে যা আদনান কল্পনাও করতে পারেনি। আদনানের অবস্থা বর্তমানে এমন যে মৃত্যু যে কোনো সময়ই হতে পারে। আদনানকে এক হাত দিয়ে শক্ত করে ধরে আছে চারু, ছেড়ে দিলে নির্ঘাত মৃত্যু। আদনান থ মেরে তাকিয়ে আছে চারুর দিকে, কিন্তু এই মুহূর্তেও চারু কোনো প্রকার উত্তেজিত না হয়ে ভ্রু কুচকে আদনানের দিকে তাকিয়ে বলে, এতদিন থেকে কি করছেন সেটা বড় কথা নয়, বড় কথায় এখন আপনি আমার বর। আমার সামনে অন্য মেয়ের ছবি দেখবেন, কান্না করবেন, এসব মানব না, এবারের জন্য বাঁচিয়ে দিচ্ছি, পরের বার সোজা উপরে। এই বলে একটানে আদনানকে কোনা থেকে নিয়ে আসে মাঝে। আদনান নিজেকে সামলাতে না পেরে গিয়ে পড়ে চারুর উপরে। দুজনে ধপাস করে পড়ে যায় ছাদের মেঝেতে, চারু নিচে আর তার উপরে আদনান। এত জোরে পড়ার কারণে আদনানের খানিকটা লাগে। সে অবাক হয়ে চারুর দিকে তাকায়। চারু একদৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। আদনান তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। আদনান উঠে দাঁড়ালে চারুও উঠে দাঁড়ায়। আদনান কোনো কথা না বলে চারুর দিকে একবার তাকিয়ে ছাদ থেকে নিচে নামতে শুরু করে। আদনান নিচে নামতেই চারু নিজেই নিজের বুকে একটা ফু দেয়, মনে মনে তারিফ করে নিজে। এত সাহস সে কীভাবে পেল ভাবতেই অবাক হয় সে। চারু মনে মনে বলে, এখন থেকে এই রকম অত্যাচার তোমাকে সহ্য করতে হবে মিস্টার আদনান। আমি পারবো না এটা দেখতে যে আমার স্বামী আমার সামনে অন্য একটা মেয়ের ছবি দেখে কান্না করছে। ব্রেকফাস্টের টেবিলে বসে আছে সবাই। ব্রেকফাস্ট করে চারুর মা বাবা রওনা দেবে। তাদের এগিয়ে দিয়ে আসার দায়িত্ব পড়েছে আদনান আর চারুর উপর। প্রথমে আদনান যেতে না চাইলেও পরে যেতে রাজি হয়। ব্রেকফাস্ট করে গাড়ি বের করে আদনান। এক এক করে সবাই উঠে বসে গাড়িতে। গাড়ির সামনের সিটে আদনানের সাথে বসে পড়ে চারু, পিছনে তার বাবা মা। এক পর্যায়ে তারা এসে থামে বাস স্ট্যান্ডে, তারপর গাড়িতে উঠে পড়ে চারুর বাবা মা। বিদায়ের মুহূর্তে চারু ততটা কান্না করেনি, তবে চোখের পানি বাদ মানেনি। চারু মন খারাপ করে গিয়ে গাড়িতে বসে পড়ে। কিছুক্ষণ পর আদনান এসে বসে পড়ে গাড়িতে। সে চারুকে থ মেরে বসে থাকতে দেখে কোনো কথা না বলে গাড়িতে বসে পড়ে, তারপর সামনের দিকে তাকিয়ে বলে, সিট বেল্ট পরে নে। আদনানের আদেশ পেয়ে সিট বেল্ট পরার চেষ্টা করে চারু, কিন্তু আগে থেকে অভ্যাস না থাকায় প্রতিবারই ফলাফল হয় ব্যর্থ। বারবার ব্যর্থ হয়ে এক পর্যায়ে খুব রেগে যায় চারু, চিৎকার করে বলে, ধুর পড়বই না।
এই বলে সে সিট বেল্ট না পরে বসে থাকে। আদনান টেরা চোখে তার দিকে তাকিয়ে গাড়ি চালাতে শুরু করে। চারু একটা বিষয় লক্ষ্য করে, আদনান তাদের বাসার রাস্তায় না গিয়ে অন্য একটা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে। চারু একবার আদনানের দিকে তাকিয়ে তারপর চুপ করে বসে থাকে। আদনান এক মনে এক ধ্যানে গাড়ি চালাচ্ছে। এক পর্যায়ে গাড়ি এসে থামে একটা কাশবনে। জায়গাটা খুব নির্জন। আদনান গাড়ি থেকে নেমে পড়ে। সে চারুর সাথে কোনো কথা না বলে চুপ করে হাঁটতে শুরু করে। চারু অবাক হয়ে আদনানের দিকে তাকিয়ে টপ করে গাড়ি থেকে নেমে পড়ে। তারপর সে দৌড়ে আদনানের কাছে যায়। আদনান টেরা চোখে তার দিকে তাকিয়ে আবার হাঁটায় মন দেয়। কাশবনে কাশ ফুলে ভরে গেছে, সাথে হালকা বাতাস ফুলগুলো দুলিয়ে দিচ্ছে। এর ফলে কাশবনের সৌন্দর্য বেড়ে গেছে কয়েকগুণ। হালকা বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে যায় আদনান চারু দুজনেরই। আদনান তার কপালে পড়া চুলগুলো হাত দিয়ে উপরে তুলে দেয়। চারু তার চুল ঠিক করে ব্যান্ড দিয়ে ভালোভাবে আটকে দেয়। আদনান গিয়ে বসে পড়ে একটা বেঞ্চে। চারু গিয়ে চুপটি করে বসে পড়ে আদনানের পাশে। তাদের মতো অনেক জুটি বসে আছে চারিদিকে, কারো দিকে কেউ তাকাচ্ছে না, সবাই নিজেদের নিয়ে ব্যস্ত সময় পার করছে। আদনান চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকে। চারু কৌতূহল নিয়ে উপরে তাকায়, কি আছে দেখার জন্য। কিন্তু সে উপরে আকাশ ছাড়া কিছুই দেখতে পায় না। অধৈর্য হয়ে মাথা নিচে নামিয়ে বিড়বিড় করতে থাকে সে। তাকে এরকম বিড়বিড় করতে দেখে আদনান তাকে জিজ্ঞাসা করে, বিড়বিড় না করে কি বলছিস জোরেই বল, আমরা তো গণতান্ত্রিক দেশে বাস করি, আমাদেরও শোনার অধিকার আছে। চারু দীর্ঘ সময় ধরে আদনানের দিকে তাকিয়ে থেকে একটা মুচকি হাসি দেয়। তারপর খানিকটা বিরক্তি নিয়ে বলে, এই যে আপনি আকাশের দিকে তাকিয়ে আছেন, কি দেখছেন কে জানে, পাগল হয়েছেন নাকি, এটাই ভাবছি। চারুর কথা শুনে আদনান হো হো করে হেসে ওঠে। হাসতে হাসতে বলে, পাগল হই নাই, প্রকৃতি দেখছি। পাগল হলে তো এতক্ষণ ওই যে আইসক্রিমওয়ালা সব আইসক্রিম নিয়ে পালিয়ে যেতাম। আইসক্রিমের কথা শুনে মনটা আনন্দে নেচে ওঠে চারু। সেই কতদিন ধরে আইসক্রিম খায় না সে। বাসায় থাকতে প্রতিদিন তিনটা করে আইসক্রিম খাইত, আর এখানে একটাও খাইতে পারে না। চারু তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। অতপর আদনানের হাতটা ধরে টানতে শুরু করে। আদনানকে টানতে টানতে আইসক্রিমওয়ালার সামনে নিয়ে আসে সে। আইসক্রিমওয়ালার সামনে আসলে আদনান চারুর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে দাঁড়ায়। ততক্ষণে চারু আইসক্রিমওয়ালাকে অর্ডার দিয়ে দিয়েছে। চারু কথা মতো আইসক্রিমওয়ালা তাকে অনেকগুলো আইসক্রিম দেয়। চারু সেগুলো নিয়ে আগের জায়গায় ফিরে আসে। বিল নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আদনান বিল মিটিয়ে দিয়ে মুখটা গোমড়া করে এসে চারুর পাশে বসে। এদিকে চারু মনে সুখে আইসক্রিম খাচ্ছে। চকিতে সে একবার তাকায় আদনানের দিকে। আদনানের মুখ গোমড়া দেখে একটু হেসে ওঠে চারু। তারপর নিজের একটা আইসক্রিম এগিয়ে দেয় আদনানের দিকে। আদনান মনে হয় এই সময়টার জন্য অপেক্ষা করছিল। সে এক মিনিটও দেরি না করে চারুর হাত থেকে আইসক্রিমটা নিজের দখলে করে নেয়। তারপর দুজনেই মনের সুখে আইসক্রিম খেতে থাকে। ইস, ছেলেটা পুরোই লাড্ডু, একটা যদি ইয়ে করতে পারতাম। মেয়েটার এরকম উগ্র মনোভাব কানে আসে চারু ও আদনান দুজনেরই। আদনান চারুকে রাগানোর জন্য সামনে থাকা মেয়েটার উদ্দেশ্যে হাত নাড়ে। প্রতিউত্তরে মেয়েটাও হাত নাড়ে। চারু খুব রেগে যায়। সে সাটাম উঠে দাঁড়িয়ে হাতে থাকা আইসক্রিমটা ছুঁড়ে মারে খুব জোরে। তারপর দ্রুত পায়ে এগোতে শুরু করে মেয়েটার দিকে। একেবারে এসে থামে মেয়েটার সামনে। মেয়েটার বয়স চারুর সমানই হবে। চারু মেয়েটাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ঠাস করে একটা মেরে দেয়। তারপর মেয়েটার চুল ধরে চিল্লিয়ে বলে, কি করবি বল, কি করবি। মেয়েটা কান্না করতে শুরু করে দেয়। মেয়েটার কান্নার আওয়াজ শুনে তার গার্ডিয়ান ছুটে আসে। মেয়েটার গার্ডিয়ানকে দেখে চারু ভীষণ ভড়কে যায়। সে মেয়েটাকে ছেড়ে দিয়ে ভয়ে ভয়ে পিছিয়ে যায় আদনানের কাছে। তারপর আদনানের পিছনে লুকিয়ে পড়ে। চারুর চোখে এরকম ভয় আদনান খুব কমই দেখেছে। কিন্তু কেন এত ভয় পাচ্ছে সে? লোকটা কে? নাকি লোকটা চারুর? লোকটাকে দেখে ভয়ে ভয়ে আদনানের পিছনে এসে লুকায় চারু। আদনান অবাক হয়ে একবার চারুকে দেখছে, আরেকবার লোকটাকে দেখছে। 40-50 হবে লোকটার বয়স। চোখে ভারী লেন্সের চশমা, মাথায় অধিকাংশ চুল পটল তুলতে গেছে। লোকটাও অবাক হয়ে তাকিয়ে আছে চারু আর আদনানের দিকে। এক পর্যায়ে লোকটা এসে দাঁড়ায় চারুদের সামনে। চারু ভয়ে চোখ বন্ধ করে নেয়। চোখ বন্ধ করতেই মনে পড়ে ছোটবেলার মায়ের কথা, এখনও দাগ রয়েছে শরীরে।
লোকটা আদনানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আদনান কালাম সাহেবের হাতটা ধরে ছাকাতে ছাকাতে বলে, আমি আদনান। কালাম সাহেব এবার চারুকে আদনানের পিছন থেকে সামনে নিয়ে আসেন। চারু এখনো ভয়ে চোখ বন্ধ করেই আছে। কালাম সাহেব তাকে চমকে দিয়ে বলে, কালাম সাহেবের মিষ্টি মিষ্টি কথা শুনে মনের ভিতর থেকে খানিকটা ভয় উদাও হয়ে যায়। চারু আস্তে করে চোখ খুলে নেয়। কালাম সাহেবকে তার বিশ্বাস নেয়। এদিকে কালাম সাহেবের পিছনে দাঁড়িয়ে অবাক হয়ে চারুকে দেখছে মেয়েটা। চারু কালাম সাহেবের সাথে কিছুক্ষণ কথা বলে মেয়েটার কাছ থেকে মাফ নিয়ে কালাম সাহেবকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আদনানকে টানতে টানতে গাড়িতে তুলে আদনানকে বাধ্য করে গাড়ি চালাতে। আদনান গাড়ি চালিয়ে সে স্থান ত্যাগ করলে চারু দীর্ঘ একটা নিঃশ্বাস নেয়। এতক্ষণ নীরব দর্শকের মতো চারুর সব কার্যকলাপ দেখছিল আদনান। এবার সে মুখ ফুটিয়ে জিজ্ঞাসা করে, এই লোকটা কে রে চারু, যাকে দেখে তুই এত ভয় পেলি, আমাকে টেনে নিয়ে এলি, কাহিনীটা কি? চারু আদনানের দিকে খানিকক্ষণ তাকিয়ে দীর্ঘ একটা শ্বাস নিয়ে এক নিঃশ্বাসে বলতে শুরু করে, আর বলো না, ওই কামাল ব্যাটা খুব বাজে, আমাদের স্কুলের গুণের টিচার ছিল। আমি একদিন একটা অঙ্ক পাইনি, দেখে ব্যাটা দুইটা ইয়া বড় বেত আমার পিঠে ভাঙছে, এখনো দাগ আছে মায়ের, দেখবা। এই বলে চারু নিজের জামা উপরে তুলে আদনানকে পিঠ দেখাতে যায়। আদনান হাত নাড়িয়ে বলে, দরকার নাই। কিছুক্ষণ গাড়ি চালানোর পর আদনান চারুকে উদ্দেশ্য করে বলে, তুই কি অঙ্ক করতে পারিস না? চারু নিজের মাথা নিচে করে বলে, এই অঙ্ক জিনিসটা আমার মাথায় ঢোকে না, খুব কঠিন একটা বিষয়, আমি অঙ্ক করতে পারি তবে ততটা ভালো না। চারু এই কথাটা শোনা মাত্র আদনানের মুখে ফুটে ওঠে রহস্যময় এক হাসি। চারু অবাক হয়ে আদনানকে দেখছে আর বোঝার চেষ্টা করছে হাসির কারণ কি, কিন্তু এক পর্যায়ে তারা বাসায় পৌঁছে যায়। কিন্তু চারু হাসির কারণটা খুঁজে পায় না। বাবা, আমি ঢাকা যাব কালকে, সব ঠিকঠাক হয়েছে, আমি কালকেই ঢাকা যাচ্ছি। এই কথা বলে সোফা থেকে উঠে দাঁড়ায় আদনান। তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে উপস্থিত আমজনতা। আদনান রওনা দেয় তার রুমের উদ্দেশ্যে। রুমের কাছাকাছি যেতেই পিছন থেকে তাকে ডাকে তার বাবা। আদনান বাধ্য হয়ে পেছনে ফিরে এসে আবার আগের জায়গায় বসে পড়ে। আটজোড়া চোখের লক্ষ্য এখন সে। হালিম সাহেব আদনানের দিকে ঝুঁকে তাকে জিজ্ঞাসা করে, হালিম সাহেবের এত বড় একটা প্রশ্নের জবাব কয়েকটা বাক্যের মধ্যে দিয়ে দেয় আদনান। সে সোজা বলে দেয়, কয়েকদিন ঘুরবো। হালিম সাহেব সাথে সাথে বলে ওঠে। আদনান এক এক করে সবার মুখের দিকে তাকিয়ে বলে, না। রাহিনা বেগম ছেলের অবস্থা বুঝতে পারছেন। এই মুহূর্তে ছেলেকে যে একা ছাড়া যাবে না সেটাও ঢের বুঝতে পারছেন। তাই তিনি খানিকটা কঠোর হয়ে বলেন, আদনান চুপ কর, চারু যাবে তোর সাথে, ওখানে অফিসের জন্য যে ফ্ল্যাটটা আছে সেখানে উঠবি তোরা দুজনেই, আর গাড়ি নিয়ে যাবি এখান থেকে। হালিম সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে বলে, রাহিনা বেগম নিজের কঠোর ভাব ধরে রেখেই বলে, হুম যাবে, তাতে কতদিন লাগে লাগুক, ওরা গাড়িতেই যাবে। স্ত্রীর কথার উপর কথা বলার সাহস পান না হালিম সাহেব, তিনি চুপ হয়ে বসে থাকেন। বাবাকে এভাবে হাঁটতে দেখে আদনান চুপসে যায়। সে জানে এখানে আর কোনো কথাই কাজ হবে না, চারুকে নিয়ে যেতেই হবে তার সাথে। আদনান কোনো কথা না বলে চুপ করে উঠে দাঁড়ায়। আদনানের পর উঠে দাঁড়ায় হালিম সাহেব। খানিকক্ষণ স্ত্রীর দিকে তাকিয়ে মুচকে একটা হাসি উপহার দিয়ে চলে যান তিনি। আদনান আর তার বাবা নিজ নিজ লক্ষ্যে পৌঁছার সাথে সাথে রাহিনা বেগমকে জড়িয়ে ধরে চারু। রিমি তাকিয়ে দেখছে আর হাসছে। চারু রাহিনা বেগমকে জড়িয়ে ধরা অবস্থায় বলে, খালামণি, আমি ভাবতেও পারি নাই তুমি এত তাড়াতাড়ি এত সহজে ওনাকে রাজি করতে পারবে, কাল উনি বলেছিল মরে গেলেও আমাকে নিয়ে যাবে না। চারু কথার কোনো উত্তর না দিয়ে মিষ্টি একটা হাসি দেয় রাহিনা বেগম। তারপর উঠে দাঁড়িয়ে চারুকে উদ্দেশ্য করে বলে, সব গুছিয়ে নিস, সব গোছানো হলে একবার আমার রুমে আসিস তো। এই বলে রাহিনা বেগম সে স্থান ত্যাগ করে। চারু মাথা ঘুরিয়ে তাকায় রিমির দিকে। দুজনের মধ্যে চোখাচোখি হয়ে যায়। এক পর্যায়ে হেসে ফেলে দুজনে। রিমি হাসতে হাসতে বলে, তাইলে ভাবি যান, আপনার ঢাকা যাওয়া পাক্কা। ইস, তোর ভাগ্য কত ভালো, দেখ একই বয়স দুজনের, অথচ আমি বন্দি হয়ে থাকবো আর তুই মজায় মজায় ঘুরে বেড়াবি, আরে ও লাকি চারু। রিমির কথায় চারু না হেসে পারে না। সে রিমির কাছ থেকে বিদায় নিয়ে নিজের রুমকে লক্ষ্য করে রওনা দেয়। রুমে প্রবেশ করার সাথে সাথেই দরজা লাগিয়ে দেয় কেউ।
চারু ছট করে পিছনে তাকায়। আদনান দাঁড়িয়ে আছে পিছনে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে। আদনান আস্তে আস্তে চারুর দিকে এগোচ্ছে। অন্য কেউ হলে এতক্ষণে ভয়ে পিছিয়ে যেত, কিন্তু চারু করছে তার উল্টোটা। সে আরো আদনানের দিকে এগোতে থাকে। এক পর্যায়ে দুজনেই খুব কাছাকাছি চলে আসে, তাদের দুজনের মধ্যে ফাঁকা রয়েছে কয়েক ইঞ্চি। চারুর দৃষ্টি আদনানের মুখের দিকে, আদনান বিরক্তি নিয়ে তাকিয়ে আছে চারুর দিকে। চারু আস্তে আস্তে আদনানের আরো কাছে আসতেছে। আদনানের পারফিউমের গন্ধে পাগল হয়ে যাচ্ছে চারু। সে আদনানের দিকে এগোতে এগোতে একেবারে আদনানের শরীরের সাথে লেগে যায়। আদনান বিব্রত হয়ে খানিকটা পিছিয়ে যায়। চারু তার হাতটা দিয়ে আদনানের মুখটা ছুঁয়ে দেয়। আদনান জ্বলন্ত চোখে তাকায় চারুর দিকে। তার রাগান্বিত চোখকেও চারু ভয় পায় না। এতে ঢের বিরক্ত হয় আদনান। চারু তার তর্জনী আঙুলটা দিয়ে আদনানের ঠোঁটটা নাড়াচাড়া শুরু করে। আদনান পেছাতে পেছাতে দেয়ালের সাথে লেগে যায়। চারু নিজের মুখখানা আদনানের মুখের কাছাকাছি নিয়ে আসে। চারুর ঘন লাল লিপস্টিক পাগল করছে আদনানকে। চারুর নিঃশ্বাস পড়তে থাকে আদনানের মুখে। চারু নিজের ঠোঁট দুটো নিয়ে যায় আদনানের ঠোঁটের সামনে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে দরজায় পাড়ি মারে কেউ। সাথে সাথে চারুকে সরিয়ে দিয়ে ভালো হয়ে দাঁড়ায় আদনান। চারু দরজা খুলতে যেতে যেতে বলে, আজকে বাঁচলেও পরবর্তীতে সেই সুযোগ পাবে না। চারু দরজা খুলে দেয়। দরজার ওপাশে থাকা আগন্তুক চারুকে সরিয়ে দিয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে আদনানকে। চারু মেয়েটাকে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে। আদনানও চারুর দিকে তাকিয়ে জড়িয়ে ধরে মেয়েটাকে। চারুর ইচ্ছা করতেছে মেয়েটাকে কষে থাপ্পড় মারতে, কিন্তু বড় হওয়ার খাতিরে থাপ্পড়টা মারতে পারল না। মেয়েটা আর কেউ না, আদনানের ফুপাতো বোন টিনা। চারু দৌড়ে গিয়ে আদনানকে টিনার কাছ থেকে টেনে নেয়। তারপর টিনাকে হাসি মুখে বলে, আপু তুমি কেমন আছো? এভাবে আদনানকে ছাড়িয়ে নেওয়া মোটেও পছন্দ হয়নি টিনা, সেটা মুখ দেখেই বোঝা যাচ্ছে। তবুও চারুর কথার উত্তর দেয় সে। এদিকে টিনা কি মনে করেছে আর কি মনে করেনি সেটা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নাই চারু। সে টিনাকে উদ্দেশ্য করে বলে, আপু তুমি বাহিরে অপেক্ষা করো, আমরা সব গুছিয়ে নিয়ে একেবারেই যাই। চারুর এই কথাটায় প্রচণ্ড রেগে যায় টিনা। জ্বলন্ত চোখে চারুর দিকে তাকিয়ে বলে, তুমি কে হে আমাকে ঘর থেকে বের হতে বলছো? টিনার কথার উত্তর চারু হাসি মুখেই দেয়। সে মুচকি হাসি দিয়ে বলে, উনার বউ, তুমি বাহিরে আসো, আমরা আসতেছি। আর যদি বাহিরে যেতে না চাও তাহলে ঘাট ঢাক্কাতে বের করে দিব। এই কথাটা খানিকটা চিল্লিয়েই বলে চারু। চারুর কথায় খানিকটা হলেও ভড়কে যায় টিনা। আর কোনো কথা না বাড়িয়ে সোজা রুম থেকে বের হতে ধরে। দরজার কাছে দাঁড়িয়ে আছে রিমি। সে এতক্ষণ সব কিছু দেখছিল আর হাসতেছিল, সেও চলে যায় সেখান থেকে। সবাই বের হয়ে গেলে চারু খুব জোরে দরজাটা লাগিয়ে দেয়। আদনান চুপ করে বসে পড়ে সোফায়। চারু রাগি চোখে তাকায় আদনানের দিকে, সাথে এক পা দুপা করে এগোতে থাকে তার দিকে। আদনান এখনো চুপ হয়ে বসে আছে। চারু গিয়ে আদনানের পাশে বসে পড়ে। তারপর আদনানের মাথার চুলগুলো টেনে ধরে নিজের দিকে ফিরিয়ে বলে, খুব শখ নিজের বউকে রেখে অন্য মেয়ের সাথে ঢলাঢলি করার। চারুর কথায় আদনান কোনো উত্তর না দিয়ে ফ্যালফ্যাল করে তার দিকে তাকায়। সে বুঝতে পারছে না তার দোষটা কোথায়। টিনা এসে তাকে জড়িয়ে ধরল বলেই তো সেও জড়িয়ে ধরল। আদনানের এরকম তাকানো দেখে চারুর প্রচণ্ড হাসি পায়, কিন্তু সেই হাসিটাকে গোপন করে মুখের রাগি ভাবটা ধরে রেখে বলে, এটাই লাস্ট। আরেকবার যদি কোনো মেয়ের দিকে তাকানো বা ঢলাঢলি করছো তাহলে সোজা নিত্যার কাছে পাঠিয়ে দেব। নিত্যার কথা শুনে ছট করে আদনান চারুর দিকে তাকায়। তারপর তাড়াতাড়ি বসা থেকে উঠে পড়ে সে। এক ছো দিয়ে টেবিলের উপর থেকে নীল ডায়েরিটা তুলে নেয়। তারপর রওনা হয় ব্যালকনির দিকে। হঠাৎ আদনানের এমন ব্যবহারে খানিকটা ভড়কে যায় চারু। সেও আদনানের পিছন পিছন ব্যালকনিতে যায়। আদনান ইজি চেয়ারটায় বসে আছে। চারু কোনো কথা না বলে আদনানের কোলে বসে। সে আদনানের চোখে পানি দেখে খানিকটা চমকে উঠে, কিন্তু পরবর্তীতে আবার রেগেও যায়। সে ছো মেরে আদনানের কাছ থেকে নীল ডায়েরিটা নিজের দখলে করে নেয়। আদনান চারুর দিকে তাকিয়ে আছে, চোখে পানি, মুখ দিয়ে কোনো কথা বলছে না। চারু আর এক সেকেন্ডও দেরি না করে নিজের ঠোঁট দুটো মিশিয়ে দেয় আদনানের ঠোঁটের সাথে। আজকে আদনানও রেসপন্স করছে।
চারু খুশিতে দুই হাত দিয়ে আদনানকে জড়িয়ে ধরে। আদনান তার হাত দুটো এগিয়ে দিতে চেয়েও দেয় না। সে নিত্যার সব গুণই চারুর মাঝে খুঁজে পেয়েছে, শুধুমাত্র একটা ছাড়া। কি সেটা? হালিম সাহেবের এই কথা শুনে প্রচণ্ড রেগে যায় চারু, তবুও মুখে হাসি ভাব রেখে বলে, ঠালু, তিনি আপুর কি কাজ ঢাকায় গিয়ে? হালিম সাহেবকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তিনা বলে ওঠে, আমার ইম্পর্টেন্ট একটা কাজ আছে ঢাকায়, কালকের মধ্যে যেতে না পারলে শেষ, লেনেরও টিকিট পাইনি। চারু এক এক করে রাহিনা বেগম, রিমি ও আদনানের দিকে তাকায়। আদনান বাদে সবার মুখে অস্বস্তি। চারু তার মুখের হাসিটা মুখে রেখেই বলে, কিন্তু আপু, আমাদের তো ঢাকা পৌঁছাতে 7 দিন লাগবে। ঢাকা যাওয়ার পথে আমরা অনেক কিছু ঘুরে দেখব, অনেক জায়গা থাকব, কি বলেন আপনি? এই বলে আদনানের দিকে তাকায় চারু। আদনান না বলার জন্য মুখ খুলতেই চারু পা দিয়ে আদনানের পায়ে খুব জোরে একটা পাড়া দেয়। আদনান না বলতে গিয়েও হ্যাঁ বলে দেয়। আদনানের হ্যাঁ শুনে হালিম সাহেব তিনার দিকে তাকিয়ে বলেন, তিনা আর কোনো কথা না বলে সাইড ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নেয়, তারপর রওনা দেয় গেটের উদ্দেশ্যে। যাওয়ার সময় পেছনে না তাকিয়ে বলে, তোমরা সবাই অনেক স্বার্থপর। তার কথায় মনে মনে হেসে ওঠে রিমি ও চারু। চারু এবার নিজের লাগেজটা নিয়ে হালিম সাহেবকে সালাম করে তারপর রাহিনা বেগমকে সালাম করে। সবার শেষে সে রিমিকে জড়িয়ে ধরে। রিমিও চারুকে জড়িয়ে ধরে চারুর গালে চুমু খায়। বাসার সবাই তাদের এগিয়ে দিতে গেট পর্যন্ত আসে। সবার অনুমতি নিয়ে গাড়িতে প্রবেশ করে আদনান আর চারু। আদনান গাড়ি চালাতে শুরু করে, চারু জানালা দিয়ে মাথা বের করে বাহিরের দৃশ্য দেখতে শুরু করে। সিট বেল্টটা বাদ না চারু, না হলে সমস্যা হতে পারে। আদনানের কথা শুনে খানিকটা রেগে যায় চারু। চোখ রাঙিয়ে আদনানের দিকে তাকিয়ে বলে, তুমি জানো আমি সিট বেল্ট বাঁধতে পারি না, তারপরেও কেন বাঁধতে বলো? আমি পারবো না, দরকার হলে তুমি বেঁধে যাও। শেষ পর্যন্ত আদনান আর কোনো উপায় না পেয়ে চারুর দিকে ঝুঁকে তার সিট বেল্টটা লাগাতে শুরু করে। চারু নিশ্চুপ হয়ে আদনানকে দেখছে। আদনান সামনের দিকে তাকিয়ে সিট বেল্টটা বাঁধতে থাকে। সিট বেল্ট বাঁধার শেষ হওয়ার সাথে সাথেই চারু আদনানকে নিজের দিকে করে নেয়। চোখাচোখি হয়ে যায় দুজনে। আদনান চারুর দিক থেকে চোখ সরিয়ে নিয়ে গাড়ি চালানো শুরু করে। চারু আদনানের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বাহিরের প্রকৃতি দেখায় ব্যস্ত হয়। গাড়ি চলতে থাকে আপন গতিতে। আদনান মাঝে মাঝে চারুর দিকে আর চোখে তাকাচ্ছে। চারু আদনানের দিকে তাকিয়ে থাকার কারণে ব্যাপারটা চারুর নজর এড়ায় না। আদনান যখনই তার দিকে তাকায় সে চোখ মেরে দেয়। এক পর্যায়ে চারু আদনানের কাঁধের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আদনান চারুর মাথা সরিয়ে না দিয়ে ওই অবস্থায় গাড়ি চালাতে থাকে। আদনান আর চোখে চারুর দিকে তাকাচ্ছে ঘন ঘন। কিছুক্ষণের জন্য হলেও তার মনে হচ্ছে নিত্যা যেন তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে। চারু আর নিত্যার মধ্যে 95% মিল খুঁজে পায় আদনান, কিন্তু বাকি 5% খুঁজে পায় না। কোনো একটা ঘাটতি আছে চারুর মাঝে যা নিত্যার ছিল না। আদনান গাড়িটা থামিয়ে চারুর দিকে তাকায়। তার মনে হচ্ছে এটা নিত্যাই। চারু নিত্যার মতো নীল শাড়ি, লাল লিপস্টিক পরেছে। হঠাৎ চোখ খুলে ফেলে চারু। আদনানকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে প্রচণ্ড খুশি হয় সে। মুহূর্তের মধ্যেই খুশিটা মিলিয়ে যায়। পিছন থেকে একটা লোক লাঠি দিয়ে আদনানের গাড়িটাতে একটা বাড়ি মারে। এমন একটা হ্যাপি হ্যাপি মোমেন্টে কে গাড়িতে বাড়ি মারলো সেটা জানার জন্য আকুল হয়ে আছে চারু। এই সময় গাড়ির জানালায় দেখা দেয় বুড়ো একটা লোক। লোকটা রোদে লাল হয়ে গেছে। মুখে খানিকটা বিরক্তি নিয়ে লোকটা খানিকটা কড়া গলায় বলে, এখানে মাঝরাস্তায় গাড়ি দাঁড় করিয়েছেন কেন? একটু সামনে এগোন। লোকটার কথা শুনেই বোঝা যায় লোকটা ট্রাফিক পুলিশ। কিছুক্ষণের মধ্যে প্রমাণটাও পেয়ে যায় চারু। লোকটা তার ক্যাপটা মাথায় দিয়ে অন্য গাড়িগুলোকে সরিয়ে দিতে থাকে। আদনান গাড়ি চালানো শুরু করে আবার। চারু মুখ থম করে বসে থাকে। তার ইচ্ছা করতেছে লোকটাকে আচ্ছা করে বকে দিতে। আজকে প্রথম আদনান তার দিকে ওভাবে তাকালো। কি সুন্দর একটা হ্যাপি হ্যাপি মোমেন্ট তৈরি হয়েছিল। সেই সময় ঠাস করে বাড়ি মেরে সব তছনছ করে দেয় লোকটা। তারই বা কী দোষ, তার কাজেই তো এই সব করা। সব ভেবে চারু মাথা নিচু করে বসে থাকে। আদনান চারুর দিকে তাকাচ্ছে আর হাসছে, তবে হাসিটা সজোরে না, লুকিয়ে লুকিয়ে। চারুর মতো করে নিত্যও বসে থাকতো,
যখন মন খারাপ হতো। আদনান চারুকে দেখতেছে আর নিত্যার সাথে কাটানো সময়গুলো মনে করে খানিকটা আনন্দ পাচ্ছে। চারু হঠাৎ মাথা তুলে আদনানের দিকে তাকায়। আদনানের লুকিয়ে লুকিয়ে হাসা তার রাগকে সুদ আসল ছাড়াই দ্বিগুণ করে দেয়। সে ঘুরে আদনানের দিকে বসতে যায়, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় সিট বেল্টটা। চারু মাথাটা আদনানের দিকে করে খানিকটা জোরে বলে, আপনি হাসতেছেন? কত বড় খারাপ লোক আপনি, কখনো তো আপনাকে দেখেন না। আজকে একটু দেখিয়েছিলেন, সেই সময় ওই লোকটা সব তছনছ করে দিল আর আপনি হাসতেছেন। আদনান চারুর দিকে একবার তাকিয়ে হাসির পরিমাণটা একটু বাড়িয়ে দেয়। আদনানের এই হাসির পরিমাণটা চারুর রাগকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। আদনান হাসতে হাসতে বলে, হাসবো না তো কি করব, তোর মুখটা তো দেখার মতো। আদনানের এমন বিটকেলে হাসি সহ্য করতে পারে না চারু, কিন্তু সিট বেল্টের কারণে কিছু করতেও পারছে না। শেষ পর্যন্ত রাগে দুঃখে কাঁদতে শুরু করে চারু। চারুর কান্না দেখে অবাক হয়ে গাড়ি থামায় আদনান, নিজের সিট বেল্টটা খুলে চারুর দিকে ঘুরে বসে। চারু এখনও কান্না করেই যাচ্ছে। আদনান মুচকি হাসি দিয়ে চারুকে উদ্দেশ্য করে বলে, আরে আরে কান্না করছিস কেন, এখানে কান্না করার কি হলো? আদনানের কথা শুনে চারুর কান্নার পরিমাণ আরও বেড়ে যায়। সে ইশারায় আদনানকে সিট বেল্টটা খুলে দিতে বলে। চারু এরকম ইশারা পেয়ে আদনান হো হো করে হেসে ওঠে। আদনানের হাসি দেখে চারুর কান্না উড়ে যায়। সে আদনানের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে হাসিটা কিসের জন্য। আদনান নিজের হাসিটা বজায় রেখে চারুকে উদ্দেশ্য করে বলে, তুই যেরকম তিরিং বিরিং করে লাফাস, তোকে আটকে রাখার জন্য এই সিট বেল্টটাই পারফেক্ট। তুই ঢাকা পৌঁছা পর্যন্ত এই অবস্থায় থাকবি। পুনরায় গাড়ি চালানোয় মনোযোগ দেয়। এর মধ্যে ওরা অনেক জায়গায় থামলেও আদনান একবারের জন্য চারুর বেল্ট খুলে দেয়নি। চারু অনেকবার খোলানোর চেষ্টা করলেও প্রতিবারই ব্যর্থ হয় সে। অবশেষে সব বাধা বিপত্তি পেরিয়ে ঢাকায় নিজের বাসায় পৌঁছায় তারা। আদনান গাড়ি থেকে নেমে প্রথমে সব মাল নামায়। সব কিছু ঘরের ভিতরে রেখে এসে সব শেষে চারুকে নামায় আদনান। চারু আদনানের দিকে তাকিয়ে ভো একটা দৌড় মারে ঘরের দিকে। আদনান গাড়িটা পার্ক করে ভেতরে যায়। সে মনে করেছে চারু নিশ্চয়ই এখন কান্না করবে, করবারই কথা। এত সুন্দর একটা জার্নি সে উপভোগ করতে পারল না। আদনান ভিতরে ঢোকার সাথে সাথেই চারুকে দেখে চমকে উঠে। চারু অলরেডি কাজে লেগে পড়েছে। সে আদনানকে দেখে কাজে লেগে পড়তে বলে। রাত নেমেছে, আদনানও চারুর সাথে কাজে লেগে পড়ে। কাজের মধ্যেখানে দুজনের মধ্যে কোনো প্রকার কথা আদান প্রদান হয় না, দুজনে নিশ্চুপ হয়ে কাজে লেগে থাকে। এক পর্যায়ে দুজনের পেটি জানান দেয় যে তারা ক্ষুধার্ত। দুজন কাজ রেখে গিয়ে সোফায় বসে পড়ে। সব কিছু গোছানো প্রায় শেষ, শুধুমাত্র বিছানাটা গুছিয়ে শুয়ে পড়া বাকি। আদনান সোফায় বসে পড়লে চারু ব্যাগ থেকে খাবারের প্যাকেটগুলো বের করে। আসার পথে আদনান দুটো ডিনার প্যাকেট নিয়েছিল। চারু খাবারের প্যাকেট বের করে চমকে উঠে। একটা প্যাকেটের সব খাবার প্যাকেট ছিঁড়ে ব্যাগে পড়ে আছে। চারু আস্তে করে ছেঁড়া প্যাকেট তুলে ডাস্টবিনে ফেলে দেয়। অবশিষ্ট থাকে একটা প্যাকেট, কিন্তু তারা তো মানুষ দুজন। চারু সেই অবশিষ্ট প্যাকেটটা আদনানকে দেয়। আদনান প্যাকেটটা নিতে খপ খপ খেতে শুরু করে। চারু পেটের ক্ষুধা নিয়ে এক দৃষ্টিতে আদনানের দিকে তাকিয়ে আছে। এদিকে তার পেটের ক্ষুধা বাড়ছে তো বাড়ছে, সে ক্ষুধা একদমই সহ্য করতে পারে না। আদনানও চারুর দিকে না তাকিয়ে একাই মনের সুখে খেয়েই যাচ্ছে। রাগে দুঃখে খিদায় চারু কান্না করা শুরু করে দেয়। হঠাৎ করে কান্না করে উঠায় খানিকটা অবাক হয়ে খাওয়া থামিয়ে তার দিকে তাকায় আদনান। চারু আদনানকে দেখে কান্নার গতি আরও বাড়িয়ে দেয়। আদনান প্যাকেটটা নিজের কোলের উপর রেখে ভ্রু নাচিয়ে চারুকে জিজ্ঞাসা করে, কান্না করছিস কেন, কি হয়েছে? চারু হাতের উল্টো পিঠ দিয়ে নিজের চোখের পানি মুছতে মুছতে বলে, আপনি কত বড় খারাপ, একাই সব খেয়ে যাচ্ছেন, এদিকে আমি খিদাই মরে যাচ্ছি, সেটা একবারও দেখছেন না। কি প্যাকেট নিছেন ওটা, সব ছিঁড়ে পড়ে গেছে আর আপনি একাই খেয়ে যাচ্ছেন, আমাকে একটু দিলেনও না। এই বলে আবার কান্না শুরু করে চারু। আদনান একবার চারুর দিকে আরেকবার নিজের পেটের দিকে তাকায়। শেষ পর্যন্ত কি মনে করে খাবার প্যাকেটটাকে চারুকে দিয়ে দেয়। তারপর সে বেসিনের উদ্দেশ্যে রওনা দেয় হাত ধোয়ার জন্য। চারু কান্না থামিয়ে খেতে শুরু করে। খাওয়ার এক পর্যায়ে তার মনে হয় সে যেমন ক্ষুধা সহ্য করতে পারে না, আদনানও যদি সেরকম ক্ষুধা সহ্য করতে না পারে, তার চেয়ে এই প্যাকেটটা দুজনে ভাগাভাগি করে খায়, তাহলে কিছুটা হলেও চারুর পেট ভরবে আর আদনানেরও পেট ভরবে।
এই ভেবে চারু খাবারের প্যাকেট নিয়ে গিয়ে সোফায় আদনানের পাশে বসে কিছুটা খাবার হাতে তুলে নিয়ে আদনানের মুখের সামনে ধরে। আদনান নিজের মুখের সামনে খাবার দেখে মোবাইল থেকে চোখ তুলে তাকায় সেই আগন্তুকের দিকে, যে তার মুখের সামনে খাবার তুলে ধরেছে। আদনান চারুর দিকে তাকায়, চারু আদনানের দিকে খাবার তুলে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদনানের দিকে। আদনান তার দিকে তাকালে চোখাচোখি হয়ে যায় দুজনে। চারু নিজের হাতের খাবার আদনানের মুখে তুলে দেয়। আদনান নিশ্চুপ হয়ে খাবার খাচ্ছে আর চোখের পানি ফেলছে। চারু আদনানের কান্না দেখে তাকে হাসানোর জন্য বলে, খাইছে আবার, শুরু হইল ফ্যাস ফ্যাস কান্না, বুঝি না বাপু একটা ছেলে কেমনে এতটা সিসকান্দনে হতে পারে। চারুর কথা শুনে আদনান না হেসে পারে না। আদনানের হাসি খুব তাড়াতাড়ি সংক্রমিত হয় চারুর মধ্যে। চারু আদনানের সাথে হাসতে শুরু করে। এই খানিকটা মুহূর্তের জন্য হলেও চারুর মনে হয়, ইস, সারা জীবন যদি এরকম হাসি খুশিতে কাটিয়ে দিতে পারত। এরকম হাসি খুশিতে সারা জীবন কাটিয়ে দিতে না পারলেও খাওয়াটা হাসি খুশিতেই শেষ হয় দুজনে। দুজনে হাত ধুয়ে এসে গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ে বিছানার মধ্যে। বিছানায় শুয়ে দুজনেই চারু বারবার আদনানের বুকে মাথা রাখার চেষ্টা করলেও ফলাফল প্রতিবারই ব্যর্থ দাঁড়ায়। এক পর্যায়ে সে রেগে গিয়ে বিছানা থেকে উঠে পড়ে। আদনান টেরা চোখ দিয়ে চারুর দিকে তাকায়, তারপর এমন একটা ভাব নিয়ে শুয়ে থাকে মনে হয় সে কিছুই জানে না। চারু আদনানের দিকে তাকিয়ে খপ করে আদনানের হাত দুটো চিপে ধরে, তারপর এক লাফে আদনানের বুকে শুয়ে দু হাত দিয়ে আদনানকে আঁকড়ে ধরে নিজের মতো করে। দুইবার চেষ্টার পর আদনান যখন ব্যর্থ হয় তখন চেষ্টা করাই বাদ দিয়ে দেয়। আদনান চেষ্টা করা বাদ দেওয়াতে চারু মনে করে আদনান মনে হয় আর কিছু করবে না। কিন্তু এদিকে আদনানের মনে যে এরকম শয়তানি ছিল সেটা কে জানে। চারু এক ঢিল দিতেই আদনান চারুকে নিচে ফেলে নিজের চারুর উপর শুয়ে পড়ে। আদনানের এত বড় শরীরের ওজন চারু সহ্য করতে পারে না। সে আদনানকে সরানোর আপ্রাণ চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে দুজনের ঠোঁট একত্র হয়ে যায়। এরকম কিছু ঘটবে দুজনের কেউ আশা করেনি। চারু লাল লিপস্টিক আদনানের ঠোঁট ছুঁয়ে কিছুটা দাগ করে দেয়। দুজনের মধ্যেই চোখাচোখি হয়ে যায়। দুজনের মধ্যেই ফুটে উঠে লজ্জা নামক বস্তুটা। আদনান আস্তে করে চারুর উপর থেকে নেমে গিয়ে অন্য পাশে মাথা করে শুয়ে পড়ে। চারুও একই কাজ করে, সেও অন্য পাশে মাথা করে শুয়ে পড়ে। হঠাৎ এরকম কিছু হবে দুজনে কেউই ভাবেনি, প্রস্তুত ছিল না তারা এরকম ঘটনার জন্য। তার জন্য খানিকটা লজ্জা পায় দুজনে। দুজন দুদিকে তাকিয়ে ঘুমিয়ে পড়ে সেদিনের মতো। সকালবেলা সবার আগে ঘুম ভেঙে যায় চারু নামের মেয়েটি। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে জানালার পর্দাটা সরিয়ে দেয়। পর্দা সরানোর সঙ্গে সঙ্গে এক ফালে রোদ এসে গ্রাস করে নেয় তাকে। চারু হাসি মুখে তাকায় পাশে শুয়ে থাকা আদনানের দিকে। আদনানের ওষ্ঠের মধ্যে সে দেখতে পায় লাল লিপস্টিকের দাগ। সে মুচকি একটা হাসি দিয়ে উঠে পড়ে বিছানা থেকে। এদিকে রোদের আলো এসে পড়ে আদনানের মুখে। ঘুম ভেঙে যায় তার। সে জানালা দিয়ে বাহিরে তাকায়। সূর্যিমামার আলো এসে ক্রাশ করে তার চোখকে। সে মুচকি একটা হাসি দিয়ে ভাবে, সত্যি আজকে সকালটা অপূর্ব সুন্দর। এই মুহূর্তে এক কাপ কফি নিয়ে এসে তার সামনে দাঁড়ায় চারু। সে কফির কাপটা এগিয়ে দেয় আদনানের দিকে। আদনান চারুর হাত থেকে কফির কাপটা নিয়ে বিনিময়ে একটা হাসি উপহার দেয় চারুকে। চারু খানিকটা দৌড়ে রান্নাঘরে যায়। তারপর নিজের কফির কাপটা নিয়ে আসে শোবার রুমে। আদনান বিছানায় আর চারু সোফায় বসে পড়ে। দুজনেই ঘন ঘন চুমুক বসাতে থাকে কফির কাপে। কারো মুখে কোনো রকম কথা ফুটছে না। সবাই নিজ নিজ কফির কাপের দিকে মনোযোগ দিয়ে বসে আছে। এক পর্যায়ে কফি শেষ করে আদনান কাপটা চারুর দিকে এগিয়ে দিয়ে বলে, সত্যি কফিটা অসাধারণ ছিল, থ্যাংকস। চারু আদনানের কথার প্রতিউত্তরে ওয়েলকাম বলে। আদনান বিছানা থেকে উঠে বসে রওনা হয় ওয়াশরুমের দিকে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে আসে সে। এরপর চারু যায় ফ্রেশ হতে, সেও ফ্রেশ হয়ে বের হয়ে আসে। চারু গিয়ে সোফায় বসে পড়ে। আদনান মোবাইল টিপছে। চারু সোফা থেকে উঠে মাথা চাড়া দিয়ে দেখার চেষ্টা করে আদনান কি দেখছে। আদনান যা করছে তা দেখে সে অবাক হয়ে যায়। আদনান নিত্যিয়ার সব ছবি নিজের ফোন থেকে ডিলিট করছে। চারু যেমন অবাক হয় তেমন খুশিও হয় এই ভেবে যে সে নিশ্চয় আদনানের মনে একটু হলেও নিজের জায়গা করে নিতে পেরেছে। এই মুহূর্তে কলিং বেল বেজে ওঠে। চারু দরজা খোলার জন্য যেতে ধরলে আদনান তাকে বসিয়ে দেয়। সে খানিকটা সন্দেহ নিয়ে এগোয় দরজার দিকে। কে আসলো এত তাড়াতাড়ি, ওরা তো ঢাকার কাউকেই চেনে না। আদনান আস্তে করে দরজা খুলে দেয়।
দরজার ওপাশে দাঁড়িয়ে আছে একজন ডাকপিয়ন। তার পোশাক দেখে আদনান চিনে ফেলে। ডাকপিয়ন আদনানের হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে এক জায়গায় সিগনেচার নিয়ে চলে যায়। আদনান অবাক হয়ে চিঠিটা নিয়ে দরজা বন্ধ করে ভেতরে আসে। চিঠি কে পাঠালো? খামের উপরে লেখা আছে রাহিনা বেগম, তার মায়ের নাম। মা কেন চিঠি পাঠাবে? এসব প্রশ্ন খুরখুর করতে থাকে তার মাথায়। সে চিঠিটা নিয়ে সে বিছানায় বসে পড়ে। চারু আদনানের হাতে চিঠিটা দেখে অবাক হয়ে আদনানকে প্রশ্ন করে, চিঠি কে দিল? আদনান খামটা খুলতে খুলতে বলে, উপরে তো আমার নাম লেখা, দেখা যাক ভিতরে কি থাকে। রাহিনা বেগমের নাম লেখা আছে শুনে চারুর আগ্রহ আরো বেড়ে যায়। সেও আদনানের দিকে ঝুঁকে পড়ে। আদনান খামটা খুলে প্রথমে দুটো প্লেনের টিকিট বের করে, তারপর সেই টিকিট দুটা চারুর হাতে ধরে দিয়ে আস্তে করে বের করে আনে একটা বড় কালার পেপার। পেপারটার ভাঁজ খুলতে শুরু করে আদনান। ভাঁজ খুলতেই চোখের সামনে ফুটে ওঠে বিভিন্ন কালার পেন্সিল দিয়ে রং করা একটা লেখা। লেখাটা হলো হ্যাপি হানিমুন। আদনান কাগজটা দেখে চারুর দিকে এগিয়ে দেয় কাগজটা। চারুও ভালোভাবে লক্ষ্য করে কাগজটা। কাগজটাতে সুন্দর করে লেখা আছে হ্যাপি হানিমুন, আর কোনো কিছু লেখা নেই কাগজটাতে। আদনান এবার চারুর হাত থেকে টিকিট দুটো নেয় দেখার জন্য যে কোথায় যাচ্ছে তারা। টিকিট দুটোতে লেখা আছে ঢাকা টু লস অ্যাঞ্জেলস, জায়গাটা প্রশান্ত মহাসাগরের তীরে, হলিউড থেকে মাত্র কয়েক মাইল দূরে। চারু খানিকটা আনন্দ নিয়ে আদনানকে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছি আমরা? আদনান চারুর দিকে তাকিয়ে বলে, প্রশান্ত মহাসাগরে যাচ্ছি, আর মাত্র দুদিন পর। তুই একাই যাস, আমি যাব না। আদনানের এহেন কথা শুনে তার দিকে তাকায় চারু। চকিতে বুঝে ফেলে এটা মজা ছিল। সে আদনানের দিকে তাকিয়ে হেসে ফেলে। তার দেখা দেখে আদনানও হেসে ফেলে। সে হাসতে হাসতে বলে, আম্মু কতটা চালাক, সে আমাদের আসার আগেই ডাক অফিসে চিঠি দিয়ে এসেছে, কিন্তু আমাদের সরাসরি দেয়নি। ওফ শিট, ভিসাগুলো কই? এই বলে সে আবার খামের ভিতরে হাত ঢুকিয়ে দেয়। বের করে আনে ঝকঝকে দুটো ট্যুরিস্ট ভিসা বই। দুজনের মুখে ফুটে ওঠে প্রশান্তির এক হাসি। আমেরিকা যাওয়ার দিন সকালবেলা এক নতুন একটা অঘটন ঘটিয়ে বসে থাকে চারু। এদিকে খনি আসছে ফ্লাইটের সময়। তাদের যাওয়া হবে কি হবে না সব কিছু এখন ডিপেন্ড করছে একটা মেকানিকের হাতে। তবে আর কয়েক মিনিটের মধ্যে কাজ শেষ না হলে তাদের আর যাওয়া হবে না আমেরিকা, হবে না কোনো প্রকার। হানিমুন যাওয়ার দিন সকালে চারু সর্বপ্রথম ঘুম থেকে ওঠে। সে তাড়াতাড়ি করে আদনানকে ডেকে দেয়। আজ সকাল 10টায় তাদের ফ্লাইট। আদনান উঠে ফ্রেশ হয়ে আসে। চারু কফি বানিয়ে এনে আদনানকে দেয়। তারপর সে নিজে ফ্রেশ হতে চলে যায়। চারু ফ্রেশ হয়ে এসে কফির কাপটা হাতে নেয়। কালকে সব ব্যাগ গুছিয়ে রাখার কারণে এখন গোছাতে হচ্ছে না তাদের। আদনান নিজের মোবাইলের দিকে তাকিয়ে দেখে 8টা বাজে। সে তাড়াতাড়ি চারুকে রেডি হতে বলে নিজে রেডি হতে চলে যায়। চারুও আর সেখানে বসে না থেকে রেডি হতে যায়। আজকে চারুর মনটা অজানায় খুশিতে ভরে গেছে। সে তাড়াতাড়ি রেডি হয়ে নেয়। চারু রেডি হয়ে এক রুম থেকে আরেক রুমে যাবার পথে দেখে কিছু কাঁটা পড়ে আছে, যে কোনো সময় কারো পায়ে লাগতে পারে। ভেবেই চারু কাঁটাগুলো তুলে নিয়ে গিয়ে জানালার ধারে রাখতে ধরে। কিন্তু জানালার ধারে রাখতে ধরলেই কাঁটাগুলো তার হাত থেকে পিছলে নিচে পড়ে যায়। চারু সেদিকে আর মনোযোগ না দিয়ে আদনানের কাছে যায়। আদনানও রেডি হয়ে পড়েছে। অতপর ব্যাগ নিয়ে দুজনে রওনা দেয়। আদনান বাহিরে বের হয়ে অনেকক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করে। তাদের বাসাটা গলির ভিতরে হওয়ায় এত সকালে কিছুতেই গাড়ি পায় না তারা। এদিকে 9টা বাজতে চলেছে। হঠাৎ আদনানের মনে হয় এয়ারপোর্টের সাথে তো তার মামার বাসা, তাদের অনেক গাড়ি আছে, ও গাড়িটা সেখানে রাখলে কোনো প্রবলেম হবে না। এই ভেবে আদনান গাড়িটা বের করতে যায়। গাড়ি বের করতে গিয়ে চারুর ফেলা সেই কাঁটাগুলোতে লেগে টায়ার পাঞ্চার হয়ে যায়। টায়ারের অবস্থা দেখে মুচড়ে পড়ে আদনান। তাদের মনে হয় আর যাওয়া হবে না। সে দ্রুত দারোয়ানকে দিয়ে মেকারকে ডেকে আনে। মেকার নিজের কাজে লেগে পড়ে। এই পাঞ্চার হওয়ার কারণে চারু মনে মনে নিজেকে গালি দিতে দিতে শেষ করে ফেলছে। সে যদি তখন কাঁটাগুলো সেখানে রাখতে না যেত তাহলে এত বিপদ হতো না। কাঁটায় কাঁটায় 9:30 বাজে। এমন সময় মেকার বলে ওঠে কাজ শেষ। তাড়াতাড়ি মেকারের টাকা পরিশোধ করে গাড়ি চালাতে শুরু করে আদনান। গাড়িটা খানিকটা জোরেই চালাতে থাকে সে। কয়েক মিনিটের মধ্যে সে তার মামার বাসায় পৌঁছে যায়। সেখানে গাড়ি রেখে কারোর সাথে কোনো কথা না বলে দৌড়ে বের হয় চারুকে নিয়ে। হাতে তাদের মাত্র 14 মিনিট সময় রয়েছে।
এয়ারপোর্টের সাথে আদনানের মামার বাসা হওয়ায় এয়ারপোর্ট যেতে আর কোনো যানবাহনের প্রয়োজন হয় না তাদের। দুজনে একসাথে এয়ারপোর্টে প্রবেশ করে। আদনান চারুকে এক জায়গায় রেখে সব কিছু ঠিকঠাক করতে যায়। 5 মিনিটের মধ্যে সে সব কিছু ঠিকঠাক করে চলে আসে। তারপর চারুকে নিয়ে সোজা প্লেনে উঠে পড়ে। একজন কেয়ারটেকার তাদের সিট দেখিয়ে দেয়। দুজনে আরাম করে সিটে বসে পড়ে। প্লেন উঠতে শুরু করে। চারু জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। জানালা খোলা নিষেধ থাকার কারণে জানালা খুলতে পারছে না সে। তবে জানালার কাঁচ পরিষ্কার হওয়ায় সব কিছু ভালোভাবেই দেখা যায়। প্লেন আকাশে উড়ে যায়। চারু এবার মাথা ঘুরিয়ে আদনানের দিকে তাকায়। আদনান নিজের মোবাইলের মধ্যে ডুবে রয়েছে। চারু মাথা এগিয়ে দিয়ে দেখার চেষ্টা করে আদনান কি করছে। চারু দেখে আদনান নিত্যিয়ার বাকি ছবিগুলো ডিলিট করে দিচ্ছে। তখন যেগুলো ডিলিট করতে পারেনি, চারু মনে মনে খুব খুশি হয়। সে আমেরিকায় গিয়ে আদনানকে সম্পূর্ণ নিজের করে নেবে ভেবে অনেকটা খুশি হয় সে। আদনান নিজের কাজ শেষ করে চারুর দিকে ফিরে তাকায়। চারু একদৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। সে চারুর দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেয়, সাথে বলে ওঠে, পাস্ট ইজ পাস্ট, আমি আর অতীত নিয়ে ভাববো না, ভাববো বর্তমান নিয়ে। তবে তুই যদি মনে করে থাকিস আমি অলরেডি নীতিকে ভুলে বসে আছি, সেটাও তোর ভুল। স্মৃতি বড় বেদনার চারু, এটা সহজে মোচা কিংবা ধোয়া যায় না। তবে সেটা নিয়ে ভাববো কম, বর্তমানকে নিয়ে এনজয় করবো। আদনানের কথাগুলো প্রচণ্ড রকমের ভালো লাগে চারু। তার ইচ্ছে করে আদনানকে জড়িয়ে ধরে পাপ্পি দিতে, কিন্তু সিট বেল্টার কারণে তার কিছুতেই পারে না। তবে পাওনা রেখে দেয়, এটা পরবর্তী একটা সময় দিয়ে দেবে। আদনান এবার সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয়। চারু আদনানের দিকে তাকিয়ে দেখে আদনানের চোখ দিয়ে পানি পড়ছে। চারু বুঝতে পারে না আদনান কাঁদছে কেন। সে আদনানকে ডাকে হাত দিয়ে। আদনান চোখ খুলে পানি মুছে চারুর দিকে তাকায়। চারু আদনানের দিকে বিরক্তি ভরা চাহনি নিয়ে তাকিয়ে বলে, এখনই না এত বড় লিখছে দিলেন, এখন আবার কান্না করতেছেন কেন? খুব তো বললেন অতীত নিয়ে ভাববেন না, বর্তমানকে এনজয় করবেন, তাহলে কান্না করতেছেন কেন? কথাগুলো বেশ বিরক্তি নিয়েই বলে চারু। আদনান তার দিকে তাকিয়ে ম্লান একটা হাসি দিয়ে বলে, আমি কি করব বল, যখনই চোখ বন্ধ করি তখনই নিত্যিয়া চলে আসে আমার সামনে। আমি যখনই চোখ বন্ধ করি তখনই সে এসে আমাকে বলে, কিভাবে পারলে আদনান, তাকে দেখলে আমার কান্না পায়, আমি কি করব তুই বল। চারু আদনানের কথা শুনে নিজের কঠোর ভাব ধরে রেখে বলে, আমি নীতি ফিতে বুঝি না, আপনি আমার বর, আপনি শুধু আমার কথাই মনে করবেন আর আমার জন্য কাঁদবেন। আপনি যদি অন্য কারোর জন্য কাঁদেন তাহলে আমি কি সেই মেয়েটাকে মেরে আসব, থাক সে এই জগতে আর থাক সে ওই জগতে, মনে রাখেন। চারু কথা শুনে হালকা হাসি পায় আদনানে। সে চারুর দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে আবার সিটে হেলান দিয়ে শুয়ে পড়ে। চারু এবার হেলান দিয়ে শুয়ে পড়ে। এক পর্যায়ে প্লেন এসে থামে লস অ্যাঞ্জেলিস বিমানবন্দরে। চারু আর আদনান বিমান থেকে নেমে রওনা দেয় হোটেলের উদ্দেশ্যে। আদনান একটা হোটেল বুক করে চারুকে নিয়ে রুমের মধ্যে যায়। চারু রুমে প্রবেশ করে বিছানায় থপ করে বসে পড়ে। আদনান ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। এই সময় কলিং বেল বেজে উঠে। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে একজন হোটেল বয়। সে চারুকে ইংরেজিতে কথা বলে, কিন্তু চারু তার কথার মাথামুণ্ড আলাদা করতে পারে না। সে ড্যাব ড্যাব করে ছেলেটার দিকে তাকিয়ে থাকে। এক পর্যায়ে ছেলেটা বিরক্ত হয়ে ইংরেজিতে বলে, ইডিয়েট পার্সন। ইডিয়েট কথাটা বুঝতে পারে চারু। ছেলেটা যে তাকে অপমান করলো সেটাও ধরে ফেলে বুদ্ধিমতী চারু। সে একটানে ছেলেটাকে ভেতরে নিয়ে আসে, বিছানার উপর ফেলে দেয় ছেলেটাকে। তারপর ছেলেটাকে মারার জন্য তার দিকে ছুকতে শুরু করে। এই মুহূর্তে ওয়াশরুমের দরজা খুলে যায়। আদনান অবাক হয়ে তাকায় চারু আর ছেলেটার দিকে। চারু তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়। ছেলেটা উঠে দাঁড়িয়ে চারুকে আরও একবার ইডিয়েট বলে চলে যায়। আদনান চারুর দিকে ঘৃণিত দৃষ্টিতে তাকায়। সে চারুর সাথে কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়ে। আদনানের এমন ব্যবহারে বেশ কষ্ট পায় চারু। তবে কি আদনান তাকে ভুল বুঝল? আদনান চারুর দিকে ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। চারু কয়েকবার আদনানের সাথে কথা বলার চেষ্টা করলেও প্রতিবারই ব্যর্থ হয় সে। আদনান নিশ্চুপ হয়ে অন্যদিকে তাকিয়ে শুয়ে থাকে। চারু এবার কান্না করতে করতে সোফায় বসে পড়ে। সে আদনানের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে থাকে। কত বড় ভুল করেছে সে, সত্যি একটা ইডিয়েটও। এভাবে নিজে নিজেকে কালি দিতে থাকে চারু। এক পর্যায়ে চারু তার সামনে থাকা কাঁচের গ্লাসটা মেঝেতে ফেলে দেয়। হঠাৎ এরকম শব্দে মাথা তুলে পিছনে তাকায় আদনান। চারু একটা কাঁচের টুকরো তুলে নিজের হাত কাটছে। আদনান সেদিকে তাকিয়ে উঠে দাঁড়ায়।
চারু ছল ছল চোখে তাকায় আদনানের দিকে। আদনান আস্তে করে চারুর হাত থেকে কাচের টুকরোটা নেয়। চারু কিছু বলতে ধরলে আদনান তাকে থামিয়ে দিয়ে বলে, কিছু বলা লাগবে না, নিজের ক্ষতি করে কি লাভ। চারু ছল ছল চোখে আদনানের দিকে তাকিয়ে বলে, দেখেন আমার কোনো দোষ নাই, আমি তাকে। চারুর কথাটার ইতি টানতে দেয় না আদনান। সে চারুর কোনো কথা না শুনে বিছানায় গিয়ে থপ করে শুয়ে পড়ে। চারু নিজের রক্তাক্ত হাতের দিকে তাকিয়ে থাকে, রক্ত দিয়ে হাতের মধ্যে লেখে আদনান। তারপর কান্না করতে করতে সোফায় শুয়ে পড়ে চারু, ঘুমিয়ে যায় সেখানে। এদিকে আদনান বিছানায় শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না চোখে। আজকে এই দিনটা সে আলাদাভাবে উদযাপন করতে চায়। আজকের দিনটাতে সে একজনকে আপন করে নিবে, একেবারে নিজের করে নিবে। আদনান বারবার মোবাইলের ঘড়ি দেখতে থাকে, অস্থির হয়ে আছে সে। কখন 12টা বাজবে, এক পর্যায়ে তার অপেক্ষার সময় ফুরিয়ে যায়। ঘড়ি জানান দেয় 12টা বেজে গেছে। আদনান লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়। আস্তে করে সে চারুর চোখটা বেঁধে দেয়। গভীর ঘুমে আচ্ছন্ন চারু এসবের কিছুই বুঝতে পারে না। আদনান আস্তে করে চারুকে কোলে তুলে নেয়। চারু একবার চোখের পাতা খুলে সব অন্ধকার দেখে আবার চোখের পাতা বন্ধ করে নেয়। চারু ঘুমের ছায়াতলে থাকার কারণে বিষয়টা নিয়ে তত মাথা ঘামায় না। আদনান লিফটে করে সোজা উঠে যায় হোটেলের ছাদে। এবার সে চারুকে দাঁড় করিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই চারুর চোখের ঘুম ছুটে যায়। চারু একটান দিয়ে খুলে ফেলে নিজের চোখের বাঁধন। পটাপট ফুটে ওঠে লাল নীল হলুদ রঙের ফটকা, জলে নানান রঙের লাইট। চারু মাথা তুলে উপরে তাকায়। জ্যোৎস্না রাতে চাঁদের আলো এসে পড়ছে তার গায়ে। এমন সময় কেউ একজন বসে পড়ে তার সামনে, হাতে একটা ফুলের তোড়া। চারু হালকা আলোয় আদনানকে বেশ ভালোভাবেই চিনতে পারে। আদনান নিজের হাতে থাকা ফুলের তোড়াটা চারুর দিকে এগিয়ে দিয়ে বলে, প্রিয়তমা, স্রষ্টার সৃষ্টি এই ধরনীতে সবাই কিছুদিনের জন্য এসেছে, একদিন সবাই চলে যাবে সবার মায়া ত্যাগ করে। কিছুক্ষণের এই সময় সবাই চায় আনন্দ উল্লাসের মধ্যে থাকতে। আমিও ব্যতিক্রম কেউ নই, আমি সারাটা জীবন আনন্দ উল্লাস করে কাটাতে চাই। তবে এখানে আমি আমার জীবনের সাথী হিসাবে তোমাকে চাই। নিজের এই সমুদ্র ঢেউ যেমন আজীবন থাকবে, তেমনি তুমি আজীবন আমার হৃদয়ে থাকবে। পূর্ব আকাশে সূর্য উঠে এটা যেমন সত্য, তেমনি আমার ভালোবাসাও সত্য। স্রষ্টার এই নিয়মগুলোকে যেমন কেউ পাল্টাতে পারবে না, তেমনি আমার ভালোবাসা কেউ পাল্টাতে পারবে না, একমাত্র আল্লাহ বাদে। আমি আমার এই ছোট্ট ক্ষণিকের জীবনে তোমাকে পাশে চাই। তুমি কি আমার পাশে থাকার ইচ্ছে প্রকাশ করবে? এইসব কথা বলে চারুর দিকে তাকায় আদনান। চারু কান্না করতে করতে আদনানকে জড়িয়ে ধরে। আদনানও আজ কোনো প্রকার দ্বিধা ছাড়া জড়িয়ে ধরে চারুকে। চারু আদনানকে জড়িয়ে ধরে নিজের চোখের অশ্রু বিসর্জন দিতে দিতে বলে, আমি জানতাম আমার সত্যিকারের ভালোবাসা কখনো মিথ্যা হবে না। আমি তোমার এই খানিকক্ষণের জীবনের সঙ্গী হতে রাজি, তবে আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, একসঙ্গে যেন আমাদের মৃত্যু হয়। আমি কখনো তোমাকে ছাড়া থাকতে পারবো না। আদনান চারুর নাকের সাথে নিজের নাক লাগিয়ে বলতে শুরু করে, এই চাওয়াটা আমারও। একজনকে হারিয়ে বেঁচে আছি, আরেকজন হারিয়ে পারবো না। আল্লাহর কাছে একটাই চাওয়া, মৃত্যু যেন আমাদের একসঙ্গে হয়। এ বলে আদনান চারুর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দেয়। এতদিনের তৃষ্ণার্ত চারু আর আদনান দুজনেই নিজের তৃষ্ণা দূর করার চেষ্টা শুরু করে। চারু এবার ঘুমানো দরকার, সকালে উঠে ঘুরতে যাব। চারু নিজের তর্জনী আঙ্গুল আদনানের ঠোঁটের উপর রেখে খানিকটা ফিসফিসিয়ে বলে, কোলে নিয়ে যাও না প্লিজ। আদনান চারুর দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে কোলে তুলে নেয় চারুকে। চারু হাত দিয়ে জড়িয়ে ধরে আদনানের গলাটা। আদনান চারুর সাথে দুষ্টুমি করতে করতে রুমে পৌঁছে থপ করে বিছানায় শুয়ে পড়ে। চারু আদনানের বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আদনানও ঘুমিয়ে যায় চারুর সাথে। পরের দিন সকালবেলা দুজনেই একসাথে বাহিরে বের হয়। প্রথমে তারা একটা রেস্টুরেন্টে যায় ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করার সময় চারু হঠাৎ আদনানের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, তুমি কিভাবে এত আয়োজন করলে কালকে? আদনান মুচকি একটা হাসি দিয়ে বলতে শুরু করে কাহিনীগুলো। ছেলেটা এসেছিল আদনানের সাথে কথা বলতে। আদনান বের হয়ে দেখে চারু ছেলেটার সাথে কথা বলছে। চারু এখনো আদনানকে দেখেনি, কিন্তু আদনান প্রথম থেকে সব দেখেছে। সে চারুকে সন্দেহ করেনি, সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম ব্যবহার করেছে, আর সে ছেলেটাই সব সাজিয়েছে, বুঝলে? চারু আদনানের প্রত্যেকটা কথা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করে। তারপর মুচকি একটা হাসি দিয়ে বলে, বাদ দাও, আমি যে সাঁতার পারি না তাহলে সাগরে নামবো কেমনে? চারুর কথা শুনে আদনান চুপ করে থেকে কিছুক্ষণ ভাবে।
তারপর সে কোনো কথা না বলেই উঠে দাঁড়ায়। চারুও নিজের খাবার শেষ করে উঠে দাঁড়ায়। আদনান বিল পরিশোধ করে চারুকে নিয়ে বের হয়। তারা দুজনেই সিদ্ধান্ত নেয় আজকে সমুদ্রে নামবে না, বরং চারদিকে সব ঘুরে ঘুরে দেখবে। প্ল্যান অনুযায়ী তারা দুজনেই ঘুরতে থাকে চারিদিকে। চারু এক জায়গায় গিয়ে থমকে দাঁড়ায়। একজন বুড়ো লোক কিছু কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই তাকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে। চারু আদনানকে নিয়ে সেখানে যায়। বুড়োটা চারুর দিকে নিজের হাত এগিয়ে দিয়ে ইংরেজিতে কি যেন বলে, চারু বুঝতে পারে না। চারু একটা কাগজ তুলে নেয়। কাগজটা খুলতেই এক আজব কথা লেখা উঠে। চারু লোকটার হাত থেকে একটা কাগজ তুলে নেয় নিজের দখলে। তারপর কাগজটা খুলে দেখে ইংরেজিতে কিছু লেখা। চারু আস্তে আস্তে ইংরেজিতে পড়তে শুরু করে। উপস্থিত সবাই তার দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। আদনানও মাথা এগিয়ে দিয়ে চারুর হাতের কাগজটা পড়তে শুরু করে। কাগজে যা লেখা তার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, সাবধান, সামনে অনেক বড় বিপদ আসতেছে, প্রাণহানি হতে পারে। চারু মাথা তুলে আদনানের দিকে তাকায়। আদনান চারুর দিকে তাকায়। চোখাচোখি হয়ে যায় দুজনের মধ্যে। চারুর মনের ভিতরে ভয়ের বন্যা বইছে। আদনান বিষয়টাকে উড়িয়ে দেওয়ার ভান করে চারুকে নিয়ে সেখান থেকে চলে আসে। চারু বারবার আদনানের দিকে দেখছে। অজানা এক ভয় কাজ করছে তার ভিতরে। লোকটার কথাগুলো যদি সত্যি হয় তখন? চারু ভয় ভয় গলায় আদনানকে বলে, আজকে না ঘুরি, চলেন হোটেলে যাই। আদনান চারুর কথা শুনে মাথা ঘুরিয়ে তার দিকে তাকায়। চারুর চোখে মুখে ভয় দেখে আদনান মুচকি হাসি দিয়ে বলে, এত ভয়ের কিছু নেই, এসব লোক টাকা কামানোর জন্য এরকম করে, তুই অযথা ভয় পাচ্ছিস। ওকে, আজ ঘোরাঘুরি করব না, তবে কালকে অবশ্যই করব। এই বলে আদনান চারুকে নিয়ে হোটেলের পথে রওনা দেয়। চারু মনে আল্লাহকে ডাকছে, যাতে লোকটার লেখা কাগজটার কথাগুলো সত্যি না হয়। এক পর্যায়ে দুজনে হোটেলের ভিতরে নিজের রুমে প্রবেশ করে। আদনান চারুকে বিছানায় বসিয়ে দিয়ে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। চারু বিছানায় বসে ভাবতে থাকে অনেক কিছু। তাদের আর এখানে থাকা ঠিক হবে না, কিন্তু আদনান যে এসব কথা শুনবে না সেটা ঢের আন্দাজ করতে পারছে চারু। আদনান বাহিরে বের হয় চারুকে ফ্রেশ হতে বলে। চারু ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হতে। চারু ফ্রেশ হয়ে বের হয়। সে বের হয়ে দেখে আদনান কিছু খাবারের প্যাকেট নিয়ে বসে আছে। চারু বুঝতে পারে সে ফ্রেশ হওয়ার সময় আদনান এসব আনিয়েছে। চারু গিয়ে আদনানের সঙ্গে বসে পড়ে। পেটের মধ্যে বেশ কিছুটা খিদে থাকার কারণে দুজনে বেশ তৃপ্তি সহকারে খাবারগুলো খায়। তারপর দুজনেই শুয়ে পড়ে কিছুটা জিরিয়ে নেওয়ার জন্য। চারু আদনানের বুকের মধ্যে শুয়ে শুয়ে ভাবতে থাকে সেই কথাটা। তারা যখন ঘুম থেকে ওঠে তখন সূর্য পশ্চিম আকাশে ডুবে যায় যায় ভাব। আদনান উঠে দেখে চারু বিছানার উপর বসে গালে হাত দিয়ে কি যেন ভাবছে। আদনান চারুর দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। সে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে চারু তার মোবাইলটা হাতে নিয়ে পাসওয়ার্ড খোলার ব্যর্থ চেষ্টা করছে। চারু আদনানকে দেখে ফোনটা বিছানার উপর রেখে দেয়। পরের দিন সকালবেলা থেকে চারুর মনের ভয়টা আস্তে আস্তে বাড়তে থাকে। আদনান চারুকে নিয়ে বের হয় হোটেল থেকে। তারপর দুজনে মিলে একটা রেস্টুরেন্টে বসে জমিয়ে ব্রেকফাস্ট করে নেয়। ব্রেকফাস্ট করার সময় দুজনে বাসায় কথা বলেছে। ব্রেকফাস্ট করে তারা রেস্টুরেন্ট থেকে বের হয়। আদনান চারিদিকে তাকাতে থাকে। এক জায়গায় গিয়ে তার চোখ আটকে যায়। কিছু লোক একটা টেবিলকে ঘিরে দাঁড়িয়ে আছে। আদনান টেবিলের সামনে খুঁটিতে গেঁথে দেওয়া সাইনবোর্ডটা পড়ে জানতে পারে এখানে ইয়টে করে ভ্রমণের টিকিট বিক্রি হয়। আদনান চারুকে বললে চারু প্রথমে না করে। পরবর্তীতে আদনানের মুখের দিকে তাকিয়ে হাসি মুখে রাজি হয়ে যায় চারু। চারু রাজি হয়েছে দেখে টপাটপ দুটো টিকিট কেটে ফেলে আদনান। দুজনে কিছু পপকর্নের প্যাকেট নিয়ে ইয়টে উঠে পড়ে। তাদের মতো আরও অনেক মানুষে ভরে গেছে ফ্লাইং এঞ্জেল ইয়টটা। ইয়টার চারিদিকে বিচরণ করছে অনেক লোক, তবে বেশিরভাগই কাপল। এক পর্যায়ে বেজে ওঠে ইয়টের ভিতরে থাকা সাউন্ড সিস্টেম। সমস্ত যাত্রীদের উদ্দেশ্য করে কথা বলে ওঠে একটা পুরুষ কণ্ঠ। পুরুষ মানুষটার কথা চারু না বুঝলেও আদনান বুঝতে পারে। লোকটা ইংরেজিতে যা বলছে তার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, সম্মানিত সুধী, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমাদের ফ্লাইং এঞ্জেল ইয়টটা নিয়ে আমরা আজকে একটা দ্বীপে যাব। দ্বীপটাতে কম বেশি সবই রয়েছে। রয়েছে বড় একটা পাহাড়। সেখানে আমরা 5 ঘন্টা সময় থাকব। তারপর নিজ নিজ দায়িত্বে সবাই এসে ইয়টে উঠে পড়বেন।
এই ঘোষণাটা দেওয়ার পর ইয়টটা চলতে শুরু করে। দক্ষ হাতে ইয়টটা চালাচ্ছে অভিজ্ঞ তিন চারজন নাবিক। তারা জানায় টিপটাতে যেতে মাত্র 30 মিনিট সময় লাগে। অতএব 30 মিনিট পর ইয়ট ফেরানো হয় দ্বীপের কাছে। এক এক করে নামতে থাকে ইয়টের লোকগুলো। আদনান চারুকে নিয়ে নেমে আসে ইয়ট থেকে। চারুর মন থেকে কিছুক্ষণের জন্য ভয়টা চলে গেছে। আদনান চারুকে নিয়ে প্রথমে চারদিকটা ঘুরে বেড়ানোর সিদ্ধান্ত নেয়। তারপর সবশেষে তারা পাহাড়ে উঠবে। প্ল্যান অনুযায়ী হতে থাকে সব কাজ। আদনান আর চারু দুজনেই হাতে হাত ধরে ঘুরতে থাকে দ্বীপের চারদিকটা। তাদের মতো আর অনেকে দ্বীপের চারিদিকটা ঘুরে দেখছে। দেখতে দেখতে তাদের 5 ঘন্টা সময় 3 ঘন্টা চলে যায়। আদনান চারু দুজনে কিছুটা ক্লান্ত হয়ে পড়ে। আদনান দৃঢ় কণ্ঠে ঘোষণা করে 10 মিনিট বিশ্রাম নিয়ে পাহাড়ে ওঠা শুরু করবে। আদনানের ঘোষণার সাথে সহমত হয় চারু। দুজনে বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়ে একটা গাছের নিচে। 10 মিনিট পর আদনান উঠে দাঁড়ায়। চারুও আদনানের সাথে উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে পাহাড়ের দিকে। তাদের মতো আরও অনেকেই পাহাড়ে উঠছে। আদনান আর চারু দুজনে উঠতে শুরু করে। চারু আদনানের বাম হাত ধরে আছে নিজের ডান হাত দিয়ে। আদনান আগে আগে উঠছে আর চারু তার পিছন পিছন উঠছে। অনেকে আবার পাহাড়ের মধ্যে বসে আছে। আদনান আর চারু দুজনে এক জায়গায় বসে খানিকটা জিরিয়ে নিতে। দুজনে 5 মিনিট জিরিয়ে আবার উঠতে শুরু করে। জীবনে এই প্রথম এত বড় পাহাড়ে উঠছে চারু। এর আগেও বাংলাদেশে অবস্থিত পাহাড় পরে ঘুরতে গিয়ে সেখানে উঠেছিল চারু। তবে সেই পাহাড় আর এই পাহাড়ের মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে। এক পর্যায়ে তারা দুজনে উঠে পড়ে পাহাড়ের চূড়ায়। সেখানে আরও কয়েক জোড়া দম্পতি দাঁড়িয়ে আছে। আদনান তার মোবাইল বের করে চারিদিকে ছবি তুলতে থাকে। চারু অবাক হয়ে চারিদিকটা দেখছে। এত সুন্দর দৃশ্য সে জীবনেও দেখেনি। আদনান চারুকে জড়িয়ে ধরে পিক তুলে। পাহাড়ের উপরে বেশ কিছুক্ষণ থাকার পর উপরে অবস্থানকারীরা সবাই নিচে নামতে শুরু করে। চারু আর আদনানও সবার সাথে নামতে শুরু করে। হঠাৎ থরথর করে কেঁপে ওঠে পাহাড়টা। মনে হয় জীবন্ত হয়ে উঠেছে। উপরে অবস্থানকারীরা সবাই একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে সব ঘোলাটে দেখছে চারু আর আদনান দুজনে। পাহাড় থেকে ধপধপ করে পড়ছে মানুষগুলো। এক পর্যায়ে আদনান চারু দুজনেই ধপ করে নিচে পড়ে যায়। থরথর করে কেঁপে ওঠে ভূখণ্ড। উপর থেকে পড়তে শুরু করে মানুষের বৃষ্টি। সেই তালিকায় নাম থাকে আদনান ও চারু দুজনেরই। উপর থেকে নিচে পড়ে যায় দুজনেই। নিচে পড়ার সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলে তারা। দীর্ঘ 10 দিন পর আদনান চোখ খুললেও চারু চোখ খোলেনি। আদনান চোখ খুলে অবাক হয়ে তাকিয়ে দেখে চারদিকটা। তার পাশে রিমি আর তার মা বাবা বসে আছে। চারু পাশের বেডে শুয়ে আছে নিথর হয়ে। ছেলেকে চোখ খুলতে দেখে হালিম সাহেব ও রাহিনা বেগমের মনে আনন্দের হিল্লোল বয়ে যায়। রাহিনা বেগম কান্না করতে করতে আদনানকে জড়িয়ে ধরে। রিমি গিয়ে বসে পড়ে চারুর পাশে। আদনান উঠে বসার চেষ্টা করলেও ব্যর্থ হয়। শরীরের মধ্যে প্রচুর ব্যথা। আদনানকে অনেক কথা জিজ্ঞাসা করলেও আদনান কোনো কথার উত্তর না দিয়ে চুপ করে শুয়ে থাকে। সে মনে মনে আল্লাহকে ডাকছে, চারু যেন কিছু না হয়। এর মাঝে ডাক্তার এসে আদনানকে ঔষধ দিয়ে গেছে এবং চারুকে দেখে গেছে। ডাক্তারটাকে দেখে আদনান বুঝতে পারে তারা এখনো আমেরিকাতেই আছে। আদনান এবার চোখ খুলে তার মা বাবাকে জিজ্ঞাসা করে, তোমাদের কে খবর দিল? হালিম সাহেব মুখের গম্ভীর ভাব ধরে রেখে বলে, আদনান চোখ দুটো বন্ধ করে বলে, হঠাৎ ভূমিকম্প হওয়ার কারণে এত কিছু হয়েছে, না হলে কিছুই হতো না। এই মুহূর্তে গোঙানের আওয়াজ পায় আদনান। মুহূর্তের মধ্যে সে তার চোখ জোড়া খুলে ফেলে। মাথা ঘুরিয়ে তাকায় চারুর দিকে। চারু চোখ খুলে আদনানের দিকে তাকিয়ে আছে। দুজনের মধ্যে চোখাচোখি হয়ে যায়। দুজনের চোখের কোণেই পানি দেখা যায়। চারু আদনানের দিকে তাকিয়ে কান্না করতে থাকে। তাকে থামানোর চেষ্টা করে রিমি ও তার মা। সাথে যোগ দেয় হালিম সাহেবও। হালিম সাহেব ঘোষণা করেন, এরা দুজনে সুস্থ হলে আরও কয়েকটা দিন ছুটি কাটিয়ে চলে যাব আমরা। দেখতে দেখতে কেটে যায় 5 দিন। মোটামুটি সুস্থ হয়ে ওঠে আদনান ও চারু। ঠিকভাবে চলাচল করতে পারে দুজনে। হালিম সাহেব ও রাহিনা বেগমের মাথা থেকে অনেক বড় একটা চিন্তা নেমে যায়। রিমি তো এই ভেবে খুশি যে তারা আরও কয়েকটা দিন আমেরিকাতে থাকছে। চারু আর আদনানও খুব খুশি, তারা দুজন দুজনকে পুনরায় ফিরে পেয়েছে।
পরের দিন সকালেই হালিম সাহেব জানিয়ে দেন সমস্ত দিনের ঘোরাঘুরির পরিকল্পনা। শুরুতেই তারা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করবে, তারপর ঘোরাঘুরি শুরু করবে। হোটেলে আরও দুটো রুম ভাড়া নেওয়া হয়েছে, একটা রিমি আর তার মা, একটাতে হালিম সাহেব, আর আগের রুমেই রয়েছে আদনান ও চারু। পরিকল্পনা অনুযায়ী সবাই বেরিয়ে পড়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে। রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করে হালিম সাহেব। পেটের মধ্যে খিদা থাকার কারণে সবাই তৃপ্তি সহকারে খাওয়া শেষ করে। খাওয়া শেষ করে তারা সবাই বের হয় রেস্টুরেন্ট থেকে। হালিম সাহেব এর আগেও আরও কয়েকবার এসেছিলেন এইখানে, অবশ্যই অফিস থেকে, তাই এখানকার অনেক জায়গায় হালিম সাহেবের চেনা। তাই তিনি সবাইকে নিয়ে রওনা দেন ম্যাজিক মাউন্টেনে। সেখানে অনেক বেড়ানোর জায়গা আছে। এক পর্যায়ে গাড়ি এসে তাদের নামিয়ে দেয় ম্যাজিক মাউন্টেন। টিকিট কেটে এক এক করে ভিতরে প্রবেশ করে সবাই। ভিন্ন ভিন্ন রাইড দেখে সেখানে ওঠার ইচ্ছা প্রকাশ করে চারু রিমি দুজনে। এক এক করে প্রায় সব রাইডেই উঠে হালিম সাহেবের পরিবার। এক পর্যায়ে সূর্য কিরণ দিতে শুরু করে মাথার ঠিক উপর থেকে। সবার পেটে ক্ষুধার ঘণ্টা বেজে উঠে টং টং করে। হালিম সাহেব সবাইকে নিয়ে সেখানকার একটা ভালো রেস্টুরেন্টে প্রবেশ করেন। কয়েকবার এখানে আসার খাতিরে এখানকার একটা বাঙালি ম্যাচিয়ারের সাথে ভাব জমে ওঠে হালিম সাহেবের। সেই লোকটা সবাইকে খাবার এনে দেয়। সবাই খাওয়া শেষ করে বের হয়ে আসে। বাহিরে বের হয়ে হঠাৎ আদনান বলে ওঠে, বাবা আমি আর চারু ওদিকে যাই। হালিম সাহেব ছেলের মুখের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলেন। রিমি চারুর দিকে তাকিয়ে তার কানে কানে বলে, কি ব্যাপার? রিমির কথায় চারু একটু একটু লজ্জা পায়। আদনান চারুর হাত ধরে টেনে নিয়ে চলে যায় অন্যদিকে। চারু আদনানের থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলে, এদিকে কেন আসতে চাইলেন? আদনান চারুর দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলে, এমনি আমার আর হাঁটতে ইচ্ছে করতেছে না। আসার সময় এদিকে একটা পার্ক দেখেছি, সেখানে গিয়ে বসবো একটু। এই বলে চারুর হাত ধরে আবার হাঁটতে শুরু করে আদনান। চারু ও আদনানের সাথে পা মিলিয়ে চলতে শুরু করে। এক পর্যায়ে তারা এসে পৌঁছায় পার্কটাতে। চারু অবাক হয়ে পার্কটার দিকে তাকায়। এত সুন্দর জায়গা সে বাবা জন্মে মায়ের জন্মে কারো জন্মেই দেখেনি। কি সুন্দর সবুজ ঘাস, এক একটা করে ঘাসের উচ্চতা প্রায় 3-4 ইঞ্চি। আদনান চারুকে নিয়ে ভিতরে প্রবেশ করে। তাদের মতো আরও অনেকে বসে রয়েছে সেখানে। আদনান চারুকে নিয়ে বসে একটা গাছের নিচে। চারু অবাক হয়ে চারিদিকে তাকাতে থাকে। আদনান চারুর দিকে তাকিয়ে বলে, সেদিন যদি ছেলেটাকে সাপের পরে না দেখাতি তাহলে কিন্তু পালাতো না ছেলেটা, আর আমিও তোকে পেতাম না। হঠাৎ আদনানের মুখে সাপের কথা শুনে খানিকটা চমকে যায় চারু। আদনান কিভাবে জানলো? আদনান যদি তার বাবা মাকে বলে তাহলে তো শেষ। চারু মনের কথা বুঝতে পারে আদনান, তাই চারুকে উদ্দেশ্য করে বলে, ভয় নেই বলবো না। চারু এবার দীর্ঘ একটা নিঃশ্বাস নেয়। আদনান চারুর কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। চারু আদনানের মাথাটা নিজের কোলের উপর নিয়ে আদনানের চুলগুলোতে বিলি কাটতে থাকে। এক পর্যায়ে চারু আস্তে আস্তে আদনানের দিকে ঝুঁকে পড়ে। আদনান একটানে চারুকে নিজের পাশে শুয়ে দেয়। দুজনে তাকায় উপরে থাকা আকাশটার দিকে। সম্পূর্ণ তৃণভূমিতে ঘিরে রয়েছে নীল আকাশটা। আদনান চারুর দিকে তাকায়, চারুও তাকায় আদনানের দিকে। চারু আদনানকে উদ্দেশ্য করে বলে, আল্লাহর কাছে একটাই চাওয়া, সারা জীবন যেন এরকম একসাথে শুয়ে থাকতে পারি। আদনান চারুর কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, এরকম ঘাসের উপর শুয়ে থাকার ইচ্ছে আমার নেই, আমি বিছানায় থাকতে চাই। চারু হেসে বলে, কিন্তু আমি এই তিনের উপরে শয্যা অবস্থায় থাকতে চাই, তৃণ শয্যা ঘাসের উপরে আমি থাকতে চাই। আদনান জোর প্রতিবাদ করতে যায় এই কথার, কিন্তু ততক্ষণে চারু নিজের ঠোঁট দিয়ে আটকে ধরে আদনানের ঠোঁট। কোনো কথা বলার সুযোগ দেয় না আদনানকে,